এর অর্থ মর্ম বুঝে আর উচ্চতর লেখাপড়া করে তারা যেন আহলে হাদিস আন্দোলনের পথে নিজেকে উৎসর্গ করতে পারে। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আজমাল হক সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে অত্যন্ত মূল্যবান ও জ্ঞানগর্ভ আলোচনা নিয়ে আসছেন ডক্টর ইমাম হুসাইন, সহকারী অধ্যাপক আরবি বিভাগ জাতীয় বিশ্ববিদ্যালয় ও খতিব নর্দা সরকার বাড়ি জামে মসজিদ গুলশান ঢাকা। আপনারা সবাই দাঁড়ান একটু, অনেক আমাদের একটু অলসতা চলে আসছে, সবাই দাঁড়াই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আহলে হাদিস আন্দোলন মহতারাম আমিরে জামাতের বিদায় এবং দোয়া দিয়ে তারপরে ইজতেমার পরিসমাপ্ত হবে ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আহলে হাদিস আন্দোলন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذي وبث منهما رجالًا كثيرًا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 29তম তাবলিগি ইজতেমার সম্মানিত সভাপতি, সারা বিশ্বের কোটি কোটি মানুষের যারা তাওহীদ এবং সুন্নার প্রত্যাশী, সিরাতে মুস্তাকিমের অনুসন্ধানী, তাদেরকে বিভিন্ন গ্রন্থের মাধ্যমে, বিভিন্ন লেখনীর মাধ্যমে, বিভিন্ন পত্রিকার মাধ্যমে, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, সংগঠনের মাধ্যমে তাওহীদ এবং সুন্নার পথের যিনি অন্যতম দিশারী, আমাদের সকলেরই সম্মানিত শ্রদ্ধাভাজন প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব হাফেজাহুল্লাহ, বারাকাল্লাহু তাআলা ফি ইলমিহি ওয়া আমালিহি ওয়া হায়াতিহি। তাবলিগি ইজতেমায় উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, বাংলাদেশের 58 জেলা থেকে আগত, বিভিন্ন স্থানের, বিভিন্ন জেলার, বিভিন্ন অঞ্চলের অনেক দূর দূরান্ত থেকে তাওহীদ এবং সুন্নার মহব্বতে, কোরআনে কারীম এবং সহিহ হাদিসের আকর্ষণে আজকের উপস্থিত এই বিশাল জনসমুদ্র, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে নিরাপত্তার সাথে সুন্দরভাবে আজকে দুই দিনের তাবলিগি ইজতেমার শেষ দিনে আমাদের অনেক গুরুত্বপূর্ণ কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক নির্দেশনার পরে এই পর্যায়ে এসে কোরআন এবং সহিহ হাদিস থেকে দুই একটি কথাবার্তা আলোচনা করার এবং আপনাদেরকে এই ময়দানে বসে শোনার যে মহান রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমার আলোচনার বিষয় হল সালাফি মানহাজের পরিচিতি, সালাফি মানহাজের গুরুত্ব এবং সালাফি মানহাজের বৈশিষ্ট্য, যে সালাফি মানহাজ কি, সালাফি মানহাজ কেন দরকার এবং সালাফি মানহাজের অনুসারী যারা তাদের মৌলিক বৈশিষ্ট্যগুলো কি কি, এই বিষয়ের উপরে আমি সংক্ষিপ্তভাবে দুই একটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত একটি স্লোগান নিয়ে, একটি আন্দোলন নিয়ে মাঠে ময়দানে বিভিন্ন স্থানে আমরা কাজ করছি। সেই আন্দোলনটি, সেই স্লোগানটি হলো শেরেক মুক্ত তাওহীদি ঈমান এবং বিদআত মুক্ত সুন্নতি আমল। আমরা সারা বাংলাদেশে এই মেসেজটি পৌঁছানোর চেষ্টা করি যে ভাই, আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, কোনো আলেমুলামার বিরুদ্ধে নয়, কোনো দলের বিরুদ্ধে নয়, আমরা দুইটি জিনিসের বিরুদ্ধে, একটি হলো শিরক আরেকটি হলো বিদআত। আমরা দুইটি জিনিসের পক্ষে, একটি হলো তাওহীদ আরেকটি হলো সুন্নাহ। তাওহীদ সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, শিরক বিদআত যেখানে আমরা নাই সেখানে। তো এই তাবলিগি ইজতেমা তাওহীদ সুন্নার তাবলিগি ইজতেমা, সুতরাং যেখানে তাওহীদ সুন্নাহ আছে সেখানে আমরা আছি। বাংলার জমিনে যেখানে যেখানে তাওহীদ সুন্নাহ থাকবে সেখানে আমরা থাকব, যেখানে শিরিক এবং বিদআত থাকবে সেখানে শিরিক বিদআতের সাথে আমরা নাই। এই ভিত্তিতে আমাদের সকলের মধ্যে, প্রত্যেক মুসলিম উম্মার মধ্যে ঐক্যবদ্ধ হওয়াটা বর্তমান সময়ের দাবি, যে আমরা তাওহীদ সুন্নার ভিত্তিতে ঐক্যবদ্ধ, শিরক বিদআতের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ।
আমার সম্মানিত ভাই ও বোনেরা, বর্তমানে আলহামদুলিল্লাহ বাংলাদেশে সবচেয়ে দ্রুত গতিতে প্রসারমান, দ্রুত গতিতে যে দাওয়াতটি সম্প্রসারিত হচ্ছে সেই দাওয়াতটি হলো সালাফি মানহাজের দাওয়াত। এজন্য সালাফি মানহাজের দাওয়াত সম্পর্কে আমাদের জানাটা খুবই জরুরি, কারণ সালাফি মানহাজ সম্পর্কে পরিচিতি না থাকলে, জানা না থাকলে অনেকে মনে করতে পারে, মনে হয় হানাফি সাফি মালিকি হাম্বলির সাথে নতুন আরেকটি মাঝহাব আবিষ্কার হয়েছে, সেটা সালাফি মাঝহাব। তো এই জন্য সালাফি মানহাজটা কি, এটা কি কোনো দলের নাম, কোনো সংগঠনের নাম, কোনো ফেরকার নাম, এই বিষয়ে আমাদেরকে যদি স্পষ্ট ধারণা থাকাটা প্রত্যেকের সামনে জরুরি। সালাফি মানহাজ এটি কোনো দলের নাম নয়, কোনো সংগঠনের নাম নয়, কোনো ফেরকার নাম নয়। সালাফি মানহাজ হল সালাফ বলতে যাদেরকে বোঝানো হয়, সেই সালাফদেরকে যারা অনুসরণ করে তারা হলেন সালাফি। সালাফদের যারা এহসানের সাথে এত্তেবা করেন, সালাফদেরকে এহসানের সাথে অনুসরণ করেন, তাদের নাম হল সালাফি। সালাফ কারা? সালাফ হলেন মা কানা আলাইহি সাহাবাতুল কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওয়া আয়ানুত তাবেঈন লাহুম বি এহসান ওয়া আতবাউহুম ওয়া আইম্মাতুদ দ্বীন মিম্মান শহীদা লাহু বিল ইমামাহ। সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেই চিন্তাধারার উপরে, যে আকীদার উপরে, যেই মানহাজের উপরে, যেই আমলের উপরে সাহাবায়ে কেরাম ছিলেন, এবং সেই সাহাবায়ে কেরামদেরকে যারা এহসানের সাথে এত্তেবা করেছেন, তাদেরকে যারা এত্তেবা করেছেন তাবে তাবেঈন, এবং ওই সকল আইম্মাতুদ্দিন মিম্মান শহীদালাহু বিল ইমামা, সারা পৃথিবীতে যাদের ইমামত প্রসিদ্ধি লাভ করেছে, যাদের ইমামতকে মুসলিম উম্মাহ স্বীকৃতি দিয়েছেন, এরা হলেন আমাদের সালাফ। এই সংজ্ঞার ভিত্তিতে সমস্ত সাহাবায়ে কেরাম যারা কোনো বাতিল আকীদার সাথে সংমিশ্রণ যাদের ঘটে নাই, অর্থাৎ মুতাজিলা, শিয়া, তারপরে খাওয়ারেজ, বিভিন্ন বাতিল ফেরকার সাথে যাদের সংক্রমণ ঘটে নাই, সংমিশ্রণ ঘটে নাই, সে সকল সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাবেঈনি কেরাম, তাবে তাবেঈনি কেরাম, এবং এলমে হাদিসের ক্ষেত্রে, এলমে ফিকহের ক্ষেত্রে, এলমে তাফসীরের ক্ষেত্রে যে সকল ওলামায়ে কেরাম সারা বিশ্বে মুসলিম উম্মার নিকট গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন, এই সংজ্ঞার আওতায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, এরা সকলেই আমাদের সালাফে সালেহীন। এদের সবাইকে আমরা অনুসরণ করি এবং এদের সবাইকে আমরা সম্মান করি। বর্তমানে আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়াজ মাহফিলে ভাসমান কিছু কথা বলা হয়, সেই ভাসমান কথার মধ্যে একটি কথা হলো যে অনেকেই নাকি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে গালিগালাজ করে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে মন্দ কথাবার্তা বলে। এই তাবলিগী ইজতেমার দুই দিনের যতগুলো আলোচনা হয়েছে, কোনো একজন সম্মানিত আলোচক এখানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে গালি দিয়েছেন, খারাপ কথা বলছেন, আপনারা শুনছেন? অর্থাৎ আহলে হাদিসের যারা অনুসারী, সালাফি মানহাজের যারা অনুসারী, তারা কখনো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে অসম্মান করেন না, গালিগালাজ করেন না। কিন্তু যারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ভক্ত সেজে, অনুসারী সেজে, হানাফি নামকরণ করে যারা বসে আছে, তারাই মূলত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে অপমান, অপদস্থ করে তাকেই আমরা নাজেহাল করতেছি। ঠিক,
কিভাবে আমরা প্রচার করতেছি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসারে এসেছে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 40 বছর পর্যন্ত এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছেন। তো এইটা এই কথাটা যখন প্রচার করতেছি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মুহিব্বিন হয়ে ভক্ত সেজে প্রচার করতেছে যে এর দ্বারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মর্যাদা অনেক বেড়ে যাবে, কিন্তু এটা প্রচার করতে গিয়ে প্রকারান্তরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে খাটো করা হচ্ছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে সুন্নাতের অনুসারী না এটা প্রমাণ করার জন্য এটা যথেষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের ওযু দিয়ে ফজর নামাজ পড়লেন না, সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কোন একজন সাহাবী প্রতিদিন একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন এশার নামাজের ওযু দিয়ে ফজর নামাজ পড়েন নাই, কোন তাবেঈনে কেরাম পড়েন নাই, এমনকি যদি তিনি পড়েনও ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তাহলে তিনি অনেকগুলো গুনাহের কাজ করেছেন। একটা গুনাহের কাজ হলো রাত্রিবেলাকে আল্লাহ রাব্বুল আলামিন ঘুমানোর জন্য তৈরি করেছেন, ঘুমানোর জন্য আবহ তৈরি করে দিয়েছেন, শরীরের হক রাত্রে ঘুমাইতে হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 40 বছর এই হক আদায় করেন নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই 40 বছর পর্যন্ত স্ত্রীর হক আদায় করেন নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সাহাবায়ে কেরামের মানহাজের বিপরীত আমল করছেন, কতগুলো জিনিস এর দ্বারা সাব্যস্ত হয়। অর্থাৎ ভক্ত সেজে অনুসারী সেজে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে সুন্নতের অনুসারী থেকে বের করে দেওয়া হচ্ছে। আরো সবচেয়ে ভয়ঙ্কর হইল যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসারী সেজে বালাগাল উলা বিকামালিহি বানানো হয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জীবনে কোনোদিন বালাগাল উলা বিকামালিহি পড়ছেন কিনা, কারণ এটা হলো শেখ সাদির কবিতা। তো শেখ সাদির তো আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যুগে জন্মই হয় নাই, তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই বাংলাদেশের এই দরুদ কিন্তু ইরানের এই দরুদ কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পান নাই। তাহলে হানাফি সেজে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে দরুদ পড়ছেন সেই দরুদের সাথে সম্পর্ক নাই। হানাফি নামকরণ করে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসারী দাবি করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যেই তরিকার জিকির করেছেন সেই তরিকার জিকিরের সাথে মিল নাই। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোন তরিকার জিকির করছেন বলেন দেখি আপনারা? তরিকায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করে তিনি আল্লাহর ওলি হয়েছেন, দিনদার হয়েছেন, মুত্তাকিন হয়েছেন, সালেহিন হয়েছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সিষ্টিয়া তরিকার জিকির করছেন কিনা? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া খাস মুজাদ্দিদিয়া তারপরে সিষ্টিয়া সাবেরিয়া সিষ্টিয়া নিজামিয়া এই সকল জিকির করছেন? তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসারী হইলে তারা তো সৃষ্টি হইতে পারে না, মুজাদ্দিদি হইতে পারে না, নকশবন্দি হইতে পারে না, তারা জিকির করবে তরিকায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে। এরপরে দেখেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জিকির করতে করতে পাগল হয়ে গেছেন, লাফ মেরে গাছে উঠে গেছেন, এই নজির আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনে আছে? তাহলে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসারী হয়ে জিকির করতে করতে বাসদরে উপরের দিকে উঠে যাওয়া, লাফ মেরে স্টেজে উঠে যাওয়া, তারপরে যিনি ইমামুজ জাকিরিন ওনার গলা ধরে ঝুলা, তারপরে ওনার থেকে মাইক কেড়ে নেওয়া, এই জাতীয় কার্যক্রম এগুলো তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনীতে কখনো নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহের বাড়ি ছিল কুফা, তো কুফাতে যদি এরকম কিছু নাও থাকে, খেজুর গাছ তো ছিল, তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জিকির করতে করতে খেজুর গাছে উঠে গেছেন, এরকম কোন নজির আছে? তাহলে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসারী সেজে জিকিরের নামে সকল তামাশা করা, এটার সাথে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কোনো সম্পর্ক বলে যে আল্লাহর পাগল হয়ে গেছে, আল্লাহর পাগল হয়ে এমন করতেছে জিকির করতে করতে। তা আমি বলি আল্লাহর পাগল হলে ভাই ভালো কথা, তো যিনি জিকিরের পরিচালক জিকিরের ইমাম প্রথম তো পাগল হওয়ার কথা উনি, তারপরে অনুসারীরা পাগল হওয়ার কথা। এন অনুসারীরা দৌড়াদৌড়ি করতেছে, লাফালাফি করতেছে, গাছে উঠতেছে, বাসে উঠতেছে, কিন্তু উনি তো কোথাও উঠতেছে না।
যিনি জিকির পরিচালনা করতেছেন উনি কি জিকির করলেন, যেই জিকিরে তিনি আল্লাহ পাগল হইতে পারেন নাই। আর যারা পাগল হয়েছে তারা স্টেজে উঠতেছে, ইমাম সাহেবের গলা ধরতেছে, বক্তার গলা ধরতেছে, মাইক কেড়ে নিচ্ছে, বাসে উঠতেছে, তারা তো কারেন্টের তার দড়ি ঝুলে না। এখানে তো কারেন্টের তারও থাকে মাহবিলে, যদি তার দড়ি দড়ি ঝুলছে আল্লাহর পাগল, কিছু বুঝতেছে না, এরকম তো ঝুলে না। আবার আশেপাশে অনেক জায়গায় মান্দার গাছ আছে, মান্দার গাছেও উঠে না। তাহলে বুঝা যায় এই নাচানাচি লাফালাফি ইচ্ছাকৃত বুঝে শুনে আল্লাহর পাগল হয়ে নয়। এজন্য আমি যে কথাটা বলতেছিলাম যে সালাফি মানহাজই একমাত্র মানহাজ যেই মানহাজে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে সম্মান করে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিকে সম্মান করে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে সম্মান করে, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে সম্মান করে। আর দেখা যায় যারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সম্মানের ধারক বাহক ঠিকাদার সেজে গেছে, তারা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিকে পছন্দ করে না, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে পছন্দ করে না, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে পছন্দ করে না। কিভাবে বুঝলাম? তারা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতামতগুলোকে বাতিল প্রমাণ করার জন্য বাহাস করতে চায়, রাত দিন খালি কয় ভাই বাহাস বাহাস বাহাসে বসেন, বাহাসে বসেন কিসের জন্য? যে আমিন নিয়ে, রাফলি আদায় নিয়ে, তারপরে এই আপনার হাত বাঁধা নিয়ে। এখন রাফলি আদায় কাস আপনার মাসালাগুলো কার সাথে একতলাপ? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত হলেও নাবিন নিছে, কিন্তু ইমাম শাফি ইমাম মালিক তাদের মত হলো কোথায়? বুকের উপরে। তাহলে তাদের মতে ইমাম শাফি এখানে বাতিল, ইমাম শাফি গোমরা, ইমাম শাফির মত ঠিক নাই, ইমাম শাফির মতে ইমাম শাফির মতের সপক্ষে কোনো হাদিস নাই, কিছু নাই। তাহলে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিকে তারা প্রকারান্তরে অসম্মান করলো, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে তারা সুন্নত থেকে বের করে দিল, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে বের করে দিল। কিন্তু যারা সালাফি মানহাজের অনুসারী তারা কিন্তু সকল ইমামকে সমভাবে সম্মানের দৃষ্টিতে দেখে এবং তাদেরকে অনুসরণ করার জন্য চেষ্টা করে। সালাফি মানহাজ প্রয়োজন কেন? সালাফি মানহাজের অনুসরণ দরকার কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত পাওয়ার জন্য সালাফদের এত্তেবাকে শর্ত করে দিয়েছেন। সালাফদের এত্তেবা যদি কেউ না করে তাহলে সে জান্নাত পাওয়ার সম্ভাবনা নাই। সূরা তাওবার 100 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ওয়াসসাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়াআদ্দা লাহুম জান্নাত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে কথা বলে তারপরে বলছেন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, যারা তাদেরকে ইহসানের সাথে ইত্তেবা করবে, অনুসরণ করবে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, ওয়াআদ্দা লাহুম জান্নাত, সুবহানাল্লাহ, আল্লাহ পাক তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন, সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামদেরকে ইত্তেবা করা, সালাফে সালেহীনদেরকে ইত্তেবা করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এজন্য কেউ যদি বলে না আমি সালাফ মানি না, আমি সাহাবায়ে কেরামের অনুসরণ মানি না, আমি তাবেইনদের অনুসরণ মানি না, তাহলে তিনি মুসলিমের মধ্যে আছেন কিনা এবং হকের উপরে আছেন কিনা এটাও সন্দেহ আছে। এজন্য পূর্বেকার যুগের মুহাদ্দিসিনে কেরাম কেউ যদি সালাফদেরকে গালিগালাজ করত, তার থেকে হাদিস নিতেন না, তার থেকে কোনো এলেম নিতেন না। এইজন্য এই সালাফি মানহাজ একজন মুসলিমের জন্য অত্যন্ত জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাইরুল কুরুনে কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। তিনটা যুগ হলো শ্রেষ্ঠ যুগ, একটা সাহাবায়ে কেরামের যুগ, একটা তাবেঈনদের যুগ, একটা তাবে তাবেঈনদের যুগ। এরপরেই আস্তে আস্তে দ্বীনের মধ্যে বিভিন্ন রকমের শিরক বেদাত আস্তে আস্তে সংক্রমণ হওয়া শুরু হয়েছে। যেমন দেখবেন হিমালয়ের যেখান থেকে পদ্মা নদী শুরু হয়েছে,
হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের কাছে গিয়ে দেখলে আমরা দেখব যেখান থেকে এই নদীর প্রবাহ শুরু হয়েছে পদ্মা নদীর গোড়া যে জায়গায় সেখানের পানি আর এটা প্রবাহমান হইতে 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 বাংলাদেশে আসার পরে এখানকার পানির রং স্বাদ গন্ধ আর ওখানকার পানির রং স্বাদ গন্ধ দুটার মধ্যে পার্থক্য আছে। ওইটা যখন ওখান থেকে যেখান থেকে উৎপত্তি হচ্ছে সেখান থেকে স্বচ্ছ পরিষ্কার ভাবে এটা প্রবাহমান হচ্ছে, কিন্তু যত আস্তে আস্তে এদিকে আসতেছে তত বিভিন্ন রকমের ময়লা আবর্জনা মিক্স হইতে 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 বাংলাদেশে আসার পরে এটার রং গন্ধ স্বাদ সব পরিবর্তন হয়ে যায়। ঠিক ইসলামও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবায়ে কেরামের সময় তাবেঈনে কেরামের সময় তাবে তাবেঈনে কেরামের সময় যেরকম স্বচ্ছ শিরক মুক্ত বিদআত মুক্ত ছিল এটা পর্যায়ক্রমে আস্তে আস্তে বিভিন্ন জাতির সংমিশ্রণে বিভিন্ন আকীদার সংমিশ্রণে এবং ইরানের শিয়া হয়ে মুতাজিলা হয়ে বিভিন্ন ভ্রান্ত মতবাদ হয়ে এই বাংলা পর্যন্ত পৌঁছতে পৌঁছতে অসংখ্য শিরক বিদআত নতুন নতুন বিষয় ইসলামের মধ্যে সামিল হয়ে আমাদের এই বাংলাদেশ পর্যন্ত এসে গেছে। এজন্য আমরা যদি সেই সালাফদেরকে এত্তেবা করি তাহলে বিশুদ্ধ ইসলামের সন্ধান আমরা পাব এবং অনুসরণ করতে পারব। এবার আসি আমরা সালাফি মানহাজের বৈশিষ্ট্যগুলো, যারা সালাফি মানহাজ অনুসরণ করবে তাদের বৈশিষ্ট্য কি কি হবে। তাদের এক নম্বর বৈশিষ্ট্য হবে আত-তামাসসুকু বিল কোরআনিল কারীম ওয়াস সুন্নাহ আস সহীহা। তাদের প্রধানতম বৈশিষ্ট্য হলো তারা কোরআনে কারীম এবং সহি সুন্নার আলোকে এই দুটাকে শক্ত করে ধরবে। আমাদের এই দেশের একজন সনামধন্য আলেম যিনি একদিন বলতেছেন, ও সলাফিরা, তোমরা খালি সহি হাদিস মানো সহি হাদিস মানো আর কো আমরা আহলে হাদিস আহলে হাদিস। আমরা সহি হাদিসও মানি দৈব হাদিসও মানি সব হাদিস মানি, আমরাই তো বড় আহলে হাদিস। এই দেশের একজন প্রখ্যাত আলেম বলতেছেন যে সহিও মানে দৈব মানে সব হাদিস মানে, মানে জাল হাদিসও মানে সব মানে, তা আমরাই তো বড় আহলে হাদিস। মানে বাংলাদেশে এলমে হাদিসের ব্যাপারে জাহালত ঢুকতে ঢুকতে কোন পর্যায়ে এসে ঢুকছে যে দৈব হাদিস মানে আহলে হাদিস হয়েছে, জাল হাদিস মেনে আহলে হাদিস হয়েছে। যারা সালাফি মানহাজ অনুসরণ করবে তাদের এক নম্বর বৈশিষ্ট্য যে তারা কোরআনে কারীম এবং সহি সুন্নাকে তারা শক্ত করে আঁকড়ে ধরে থাকবে, কারণ ফেতনার যুগে কিয়ামত পর্যন্ত এই দুটাই মানুষের মানবতার মুক্তির সনদ, একটা কোরআনে কারীম আরেকটা সুন্না সহিহা সহি সুন্না। আবার বর্তমানে দেখা যায় আরেক নতুন কথার আবিষ্কার হয়েছে, হাদিস মানা যাবে না সুন্না মানতে হবে, হাদিস ভিন্ন জিনিস সুন্না ভিন্ন জিনিস। মানে বিরোধিতা তো করার দরকার, যে কোনো উপায়ে বিরোধিতা তো করতেই হবে, যে এখন কিছু তো আর যখন পায় না তখন সর্বশেষ বলতেছে যে হাদিস মানা যাবে না, মানতে হবে কি সুন্না মানতে হবে। অথচ আমরা দেখি সুন্না এবং হাদিস বাংলাদেশের আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা সব মাদ্রাসার সিলেবাসে নুরুল আনোয়ার পড়ানো হয়। নুরুল আনোয়ারের ভিতরে সুন্নার প্রথমে সংজ্ঞা দেওয়া হয়েছে, তারপরে বলা হয়েছে ফাহিয়া মুরাদিফাতুন লিল হাদিস, যে এই সুন্না এটা হাদিসেরই সমার্থবোধক, অর্থাৎ হাদিস আর সুন্না এক জিনিস। বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসা আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, নুরুল আনোয়ার কওমি মাদ্রাসায় পড়ানো হয়। নুরুল আনোয়ারের ভিতরে বলা হচ্ছে যে হাদিস আর সুন্না এক জিনিস, কিন্তু মাঠে ময়দানে অনেক বড় বড় নাম করা বক্তারা বলতেছে যে খবরদার হাদিস মানা যাবে না আপনারা সুন্না মানবেন। অর্থাৎ এগুলো হলো মানুষের ভিতরে ফেরকাবাজি তৈরি করার জন্য, দলাদলি তৈরি করার জন্য বিভিন্ন ধরনের বিভ্রান্তমূলক ব্যাখ্যা। কিন্তু সালাফি মানহাজ যারা ফলো করবে তারা সবসময় কোরআনে কারিমের প্রতি এবং সহি হাদিসের প্রতি তারা সবসময় অনুসারী থাকবে, সবসময় শক্ত করে ধরবে এবং যে কোনো আমল করার আগে তারা খুঁজবে এটা কোরআনে কারিমে আছে কিনা
অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে আছে কিনা। ওয়াল ইজতিনাব আনিল বিদআতি ওয়াল হাওয়া, সব সময় সালাফি মানহাজের অনুসারীরা বেদাত থেকে সব সময় দূরে থাকবে, বেদাত থেকে 100 গজ দূরত্ব, নিরাপদ দূরত্ব বজায় রাখবে। বেদাত দেখতে যত সুন্দর মনে হোক না কেন, কারণ বেদাতগুলো দেখতে অনেক সুন্দর, এই জন্য আমাদের বাংলাদেশের নাম হয়েছে বেদাতে হাসানা। হাসানা মানে সুন্দর, বেদাত দেখতে সুন্দর, এই জন্য কয় এটা তো বেদাতে হাসানা। তো বেদাতে হাসানাই তো সবগুলো, সাইয়া কোনটা? সাইয়া নামে তো বাংলাদেশে কোনো বেদাতে নাই, বেদাত যা আছে সবগুলাই হলো হাসানা, কারণ বেদাত তো সুন্দর, দেখতে অনেক সুন্দর দেখা যায়, শুনতে অনেক সুন্দর, পড়তে অনেক মজা লাগে, গাইতে অনেক মজা লাগে, বেদাত তো সবই সুন্দর। আপনার বেদাতই যত দরুদ আছে বানানো, এগুলো যদি মহব্বতের সুরে গান গেয়ে গিয়ে সবাই পড়ে তো পড়তে তো সুন্দরে লাগে, পড়তে তো হাসানাই লাগে। কিন্তু যত হাসানাই লাগুক, কুল্লু বেদাতিন দলালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বেদাতিন দলালা, অর্থাৎ কুল্লু বেদাতিন হাসানাতিন ওয়া কুল্লু বেদাতিন সাইয়াতিন, সবগুলাই হলো দলালা। হাসানা হইলেও দলালা, সাইয়া হইলেও দলালা, সবগুলাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন দলালা। সুতরাং যত সুন্দর লাগুক, যত হাসানা মনে হোক, সবগুলাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী দলালা, সবগুলাই জাহান্নামে নিয়ে যাবে, কুল্লু দলালাতিন ফিন্নার, জাহান্নামে নিয়ে যাবে। এজন্য সালাফি মানহাজের অনুসারীরা কখনো বেদাতের সাথে সম্পৃক্ত হইতে পারে না, এবং হাওয়ার এত্তেবা থেকে তারা দূরে থাকবে। এত্তেবাউল ওহী হবে, তারা ওহীর অনুসরণ করবে, হাওয়ার অনুসরণ থেকে বিরত থাকবে। ওহী হল দলিল নির্ভর, কোরআন এবং সুন্নার দলিল হল ওহী, কিন্তু হাওয়ার জন্য কোনো দলিল লাগে না। হাওয়া হইল যেটা বাতাস, আমরা বাতাসকে হাওয়া বলি না, তো এইরকমই মানে এটা দেখা যায় না, এটা কোরআনেও নাই হাদিসেও নাই। যদি জিজ্ঞাসা করেন হুজুর এটা কোথায় আছে, কোরআনেও তো পাইলাম না হাদিসেও পাইলাম না, কয় এটা সিনার মধ্যে আছে। সব এলম কিতাবে থাকে না, সব এলম কোরআন হাদিসে থাকে না, কিছু এলম সিনার মধ্যে থাকে, এগুলো সিনা বসিনা ফাস করে, মানে একজনের সিনা থেকে আরেকজনের সিনা যায়, এগুলো কিতাবে কোরআন হাদিসে পাওয়া যায় না, এই জাতীয় কিছু এলেম আছে। তাই এই এলেমের নাম কি, কয় এই এলেমের নাম এলমে বাতেন, বাতেনি এলেম, কিছু জাহেরি এলেম, কিছু বাতেনি এলেম, মানে এটা হলো যখন দলিল নেই, তো দলিল কই পাবে, কয় দলিল সব কোরআন হাদিসে থাকে না, সব কিতাবে থাকে না, কয় জাহেরি এলেমের সাথে বাতেনি এলেম বেশি, এগুলো সিনার মধ্যে থাকে, হুজুরের সিনায় থাকে। তো সিনার যে এলেম, এই এলেম হলো এত্তেবাউল হাওয়া, এটা হাওয়ার এলেম, হাওয়ার অনুসারী, এটা ওহির অনুসারী না। ওহির এলেম যেটা, সেটা কোরআনে কারিমের মধ্যেও আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিসের মধ্যে ওহির এলেম পাওয়া যায়, কিন্তু হাওয়ার এলেম কোরআন হাদিসে পাওয়া যায় না, এগুলো বাতাসে ভাসমান থাকে, আর যা মনে চায় আল্লাহর দিনকে সেইভাবে অনুসরণ করা যায়। এজন্য যারা এত্তেবাউল হাওয়া, তারা নিজের থেকে বানিয়ে বানিয়ে অনেক কথা বলতে পারে, মিথ্যা কথা বলতেও দ্বিধাবোধ করে না, এবং মিথ্যা কথা বলাকে, অর্থাৎ তার বিপরীত মত পোষণ করলে তার ব্যাপারে মিথ্যা কথা বলাকে তারা হালাল বানায় নেয়, জায়েজ বানায় নেয়। এই জন্য আমাদের দেশের একজন স্বনামধন্য বড় বক্তা, যিনি মোনাজারে জামান, মোনাজারে আজম, তিনি বলতেছেন নোয়াখালীর মাঝদি শহরে একজন জোহরের নামাজে আমিন বলছে, কোন নামাজে আমিন বলছে, জোহরের নামাজে, তাকে সবাই ধরছে, এ মিয়া তুমি জোহরের নামাজে আমিন বললে কেন, মাগরিবে এসায় ফজরে আমিন বলে, তুমি জোহরে বললে কেন? তো তখন সে বলে, ভাই আমি জোহর আসর বুঝি না, আমাকে আহলে হাদিসের লোকেরা প্রতিদিন 200 টাকা করে দে, আমি এই জন্য জোহরেও আমিন বলি, আসরেও আমিন বলি, এক এক মসজিদে যাই আর জোরে জোরে আমিন বলি। দেখেন, এইটা একজন সাধারণ লোক, বেশি শিক্ষিত দরকার নাই, যে কোনো মানুষ শুনলে বুঝবে এটা ডাহা মিথ্যা কথা। কারণ জোহরের নামাজে কোন পাগলে আমিন বলবো, আমিনটা কোন জায়গায় বলছে, সে বুঝলো কেমনে এই জায়গায় আমিন বলতে হবে? আর যদি বলে, তাহলে আমি অনেকবার চ্যালেঞ্জ করছি যে কে বলছে নোয়াখালীর কোন মসজিদে, ওই মসজিদের ঠিকানা বলেন, ওই লোকের নাম বলেন, আমরা ওই লোকের সাথে দেখা করব, হে লোকের কে 200 টাকা দিছে, কারা কারা 200 টাকা দিছে, আমরা দেখে বের করব তাদের থেকে, যে আপনারা আপনি নাম বলে দেন,
যেটা অমুক মসজিদে অমুক মুসল্লি অমুক গ্রামের লোক, তাহলে তার সাথে আমরা দেখা করবো আহলে হাদিসের কোন লোকে তারে 200 টাকা দিছে। অর্থাৎ এগুলো হলো উড়া খবর, এগুলো হলো ভাসমান কথা। আজকে আমাদের জন্য সবচেয়ে আফসোসের বিষয় যে বড় বড় আলেমেরা এই সকল ভাসমান কথা বলে, ওহি ভিত্তিক দলিল ভিত্তিক কথা বলা ছেড়ে দিয়েছে। এই জন্য যারা সালাফি মানহাজের অনুসারী তারা সবসময় এত্তাবাউল হাওয়া থেকে দূরে থাকবে। দুই নম্বর এদের বৈশিষ্ট্য হলো হেফজুত তাওহীদ, এরা তাওহীদ সংরক্ষণের জন্য সবসময় সক্রিয় থাকবে। মানে এদের কাছে সবচেয়ে মূল্যবান সবচেয়ে দামি হলো তাওহীদ। এই জন্য তাওহীদকে সংরক্ষণ করা সালাফি মানহাজের মূল কাজ। এই জন্য তারা যেমন তাওহীদুর রুবুবিয়াত সংরক্ষণ করবে, তাওহীদুল আসমা ওয়া সিফাত সংরক্ষণ করবে, সাথে সাথে তাওহীদুল ইবাদাকেও সংরক্ষণ করবে। যুগে যুগে সালাফি মানহাজ থেকে যারা বিচ্যুত হয়েছে তারা এই তাওহীদুল আসমা ওয়া সিফাতের মধ্যে গিয়ে বিভ্রান্তির শিকার হয়েছে। তারপরে তারা তাওহীদুল ইবাদার মধ্যে গিয়ে বাংলাদেশের অসংখ্য দেখবেন বিভিন্ন তরিকার অনুসারী কবরে সাজদা দে, কবরে মান্নত করে, কবর কেন্দ্রিক কত ইবাদত করে, কিন্তু তারপরেও তারা নিজেদেরকে সুন্নি দাবি করে। অর্থাৎ তাওহীদ থেকে তারা বিচ্যুত হয়ে গেছে, তাওহীদ থেকে দূরে সরে গেছে। তাওহীদের জ্ঞান আল্লাহ পাক যেটা সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সে লা ইলাহা ইল্লাল্লাহর যথাযথ সংরক্ষণ যথাযথ এলেম তারা পায় নাই। এই জন্য সালাফি মানহাজের অনুসারীদেরকে তাওহীদের সংরক্ষণ তাওহীদের এলেমের দিকে নজর দিতে হবে। 3 নম্বর বৈশিষ্ট্য সালাফি মানহাজের আল জামাআ, সালাফি মানহাজের অনুসারীরা সবসময় ঐক্যবদ্ধ থাকে, জামাতবদ্ধ থাকে। কিসের ভিত্তিতে? যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তারা হাবলুল্লাহর ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকে। হাবলুল্লাহটা কি? আল্লাহর রশিটা হলো কিতাবুল্লাহ, আল মামদুদু মিনাস সামাইল আল আরদ। হাবলুল্লাহটা হলো আল্লাহর কিতাব, আল্লাহর কিতাবের ভিত্তিতে তারা সবসময় জামাতবদ্ধ থাকে, ঐক্যবদ্ধ থাকে। অর্থাৎ তাদের মধ্যে দলাদলি কম থাকে। এজন্য আমরা যারা এখানে আলহামদুলিল্লাহ যারা এসেছি তারা সালাফি মানহাজকেই মহব্বত করি, অনুসরণ করার চেষ্টা করি, কিন্তু এলাকায় এলাকায় অঞ্চলে অঞ্চলে আমাদের নিজেদের মধ্যে অনেক এরকম জামাত থেকে বিচ্যুত দল, আমরা দলাদলি বিভিন্ন মতানৈক্য সৃষ্টি করার চেষ্টা করি, এটা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। কারণ এক দল করা জরুরি না, কিন্তু ঐক্যবদ্ধ থাকা সবচেয়ে জরুরি। এই জন্য আমরা এলাকায় এলাকায় পুরা বাংলাতে যে যেখানে আছি, যারাই তাওহীদকে মহব্বত করি, তাওহীদের অনুসারী সুন্নার অনুসারী, তারা আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। শিরকের সাথে বেদাতের সাথে আমাদের ঐক্যবদ্ধ নাই, তাদের সাথে কোনো আপোষ নাই, তাদেরকে আমরা দাওয়াত দিব, তাদের সাথে দাওয়াতের সম্পর্ক রাখবো। কিন্তু যারা তাওহীদ সুন্নার অনুসারী তারা যদি আমার দল করুক আর না করুক, কিন্তু তার সাথে আমার ভ্রাতৃত্বের বন্ধন মহব্বতের বন্ধন বজায় রাখতে হবে। এটা সালাফি মানহাজের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য আন্নাসিহা, সালাফি মানহাজের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সালাফি মানহাজ সবসময় কল্যাণ কামনা করে। অর্থাৎ এক মুসলিম আরেক মুসলিমের কল্যাণ কামনা করে, আল্লাহর কিতাবের কল্যাণ কামনা করে, রাসুলের কল্যাণ কামনা করে, শাসকদের কল্যাণ কামনা করে। এজন্য আজকে এই আহলে হাদিস আন্দোলন কর্তৃক যেই ঘোষণা এখানে পাঠ করা হয়েছে একটু আগে, সেখানে দেখেন যে সরকারের প্রতি অনেকগুলো প্রস্তাবনা অনেকগুলো দাবি এখানে পেশ করা হয়েছে। এখানে সরকারের কল্যাণ কামনা করে বলেই আহলে হাদিস আন্দোলন এই দাবি পেশ করছে এবং এই দাবি সম্মেলনে পেশ করছে। এটার জন্য হরতাল করে নাই, এটার জন্য রাস্তায় গাড়ি ভাঙচুর করে নাই, এটার জন্য জনগণকে কষ্ট দেয় নাই, এটার জন্য যে মানুষকে জিম্মি করে তারপরে দাবি দাওয়া পেশ করা হয় নাই। কারণ আহলে হাদিস আন্দোলন এবং সালাফি মানহাজ সবসময় সরকারের কল্যাণ কামনা করে। যে সরকার যদি কোরআন সুন্নাহ থেকে বিচ্যুত হয় তখন সরকারকে
উপদেশ দেয় আমরে বিল মারুফের মাধ্যমে, নিহি আনিল মুনকারের মাধ্যমে। কেউ কেউ বর্তমানে আমাদের দেশে প্রচার করে যে সালাফি মানাজের লোকেরা খালি তাওহীদের কথা বলে, রাষ্ট্রে দিন কায়েমের কথা বলে না, তারা রাষ্ট্রের ব্যাপারে উদাসীন, খালি ব্যক্তি জীবন নিয়ে ব্যস্ত থাকে। তা আজকের এই সম্মেলনে তো আমরা দেখলাম যে যে দাবি পেশ করা হয়েছে, এখানে রাষ্ট্রের নির্দেশনা নাই, রাষ্ট্রের নির্দেশনা, রাষ্ট্রের প্রতি কতগুলো প্রস্তাবনা পেশ করা হয়েছে। আবার দেখেন আমাদের দেশে আরেকটা ইস্তেমা হয় টঙ্গীর ময়দানে, হয় না, বিশাল এক ইস্তেমা। সেই ইস্তেমার মধ্যে আজ পর্যন্ত দেখেছেন একটা দাবি সরকারের কাছে পেশ করছে? আপনারা শুনছেন কোনোদিন যে সরকারের কাছে পেশ করা হয়েছে যে সুদ বন্ধ করেন, ঘুষ বন্ধ করেন, জুয়া বন্ধ করেন, মদ বন্ধ করেন, বা এটা করেন ওইটা করেন, এইরকম একটা কথাও সেখানে পেশ করা আজ পর্যন্ত হয়েছে বলে আমরা শুনি নাই। অথচ এখানে আলহামদুলিল্লাহ একেবারে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সব ক্ষেত্রে তাওহীদকে প্রতিষ্ঠার জন্য সর্বত্যাগ, সর্বজীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সর্বলেভেলে সব জায়গায় তাওহীদ প্রতিষ্ঠার জন্য এখানে যে দাবি দাওয়া পেশ করা হয়েছে। এই জন্য আমি যে কথাটি বলতেছি, সালাফি মানহাজের বৈশিষ্ট্য হলো এরা কল্যাণকামী, এরা কারো ক্ষতিতে বিশ্বাস করে না, এরা সবার কল্যাণ কামনা করে। পাঁচ নম্বর হলো আমরে বিল মারুফ নিহি আনিল মুনকার, এদের বৈশিষ্ট্য হলো এরা সবসময় সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে। যখনই দেখে কোনো জায়গায় যে কোনো ধরনের খারাপ কাজ হচ্ছে, সাথে সাথে তার সামর্থ্যের আলোকে এটাকে বন্ধ করার জন্য চেষ্টা করে, এটাকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধকে তাদের জীবনের অন্যতম বিষয় হিসাবে গ্রহণ করে। এবং রাষ্ট্রের সংশোধনের জন্য, সমাজ সংশোধনের জন্য তারা আমরে বিল মারুফ নিহি আনিল মুনকারের পদ্ধতিকেই মাধ্যম হিসাবে গ্রহণ করে, কারণ এটাই সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালামের একমাত্র নবীওয়ালা সুন্নত তরিকার পদ্ধতি। ছয় নম্বর এদের বৈশিষ্ট্য হল যে সালাফি মানহাজের অনুসারীরা সবসময় আকলকে শরীয়তের অনুসারী বানায়নি, মানে শরীয়তের অনুসারী হবে আকল, আকলের অনুসারী শরীয়ত হবে না। আজকে কিন্তু নতুন নতুন ফেতনা আবিষ্কার হয়েছে যে শরীয়তকে আকলের অনুসারী বানানো হচ্ছে, যে হাদিসের সনদ সহি কিন্তু আকলে মিলতেছে না, তখন বলতেছে যে এই হাদিস মানা যাবে না। এরকম অনেক ফেতনা বের হয়েছে, অসংখ্য মুসলমান আজকে এই ফেতনার গ্রাসনী পতিত হচ্ছে। সালাফি মানহাজের লোকেরা আকলে বুঝে আসুক আর না আসুক, কিন্তু হাদিস যদি সহি হয়, কোরআনে কারিমের আয়াত হয়, তাহলে শরীয়তের সামনে আকল কোনো প্রাধান্য পাবে না, আকল হবে পরে, শরীয়ত হবে আগে। সাত নম্বর বৈশিষ্ট্য হলো তারা হকের পক্ষে সবসময় সক্রিয় থাকবে, বাতিলের বিপক্ষে থাকবে, হকের পক্ষে থাকবে। এজন্য অনেক জায়গায় দেখা যায় বর্তমানে যে মসজিদের ইমাম সাহেব বেনামাজিদেরকে নিয়ে দল পাকায়, আরেকজন মুসল্লি হয়তো সশব্দে আমিন বলছে, বুকের উপরে হাত বানছে, এই জন্য তাকে মসজিদ থেকে বিতাড়িত করার জন্য বেনামাজিদেরকে নিয়ে সে দল পাকায়, মদখোর নিয়ে দল পাকায়, জুয়াখোর নিয়ে দল পাকায়, খারাপ মানুষ নিয়ে দল পাকায় ইমাম সাহেব। অথচ তার দরকার ছিল নামাজিদেরকে নিয়ে সে সঙ্গবদ্ধ থাকবে, বেনামাজিদেরকে সে কিভাবে নামাজি বানাবে সে চেষ্টা করবে। সালাফি মানহাজের লোকেরা কখনো এই কাজ করবে না যে হকের পক্ষে যারা আছে তাদের পক্ষে তারা থাকবে, বাতিলের পক্ষে, হক বিরোধী লোকের পক্ষে সালাফি মানহাজের লোক কখনো যেতে পারে না। আট নম্বর বৈশিষ্ট্য, সালাফি মানহাজের যিনি অনুসারী হবেন, যারা অনুসারী হবেন, তারা সমস্ত দিনকে তারা অন্তর্ভুক্ত করে নেবে, দিনের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, এটা সালাফি মানহাজের বৈশিষ্ট্য নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, এরা পুরো জিন্দেগীকে তারা ইসলামের ভিতরে ঢুকাই নেয়, এজন্য কিছু অংশ বাইরে কিছু অংশ ভিতরে এরকম থাকে না। নয় নম্বর বৈশিষ্ট্য হল সালাফি মানহাজ কেয়ামত পর্যন্ত অবিলুপ্ত, অক্ষয় মানহাজ, মানে দুনিয়াতে কত মাজহাবের উৎপত্তি হয়েছে কিছুদিন পরে কিন্তু বিলুপ্ত হয়ে গেছে, অনেক মানহাজ, অনেক মাজহাবের উৎপত্তি হয়েছিল এক সময়, ওই সকল মাজহাবের বিশাল অনুসারী ছিল, সুফিয়ান সাউরি রহমতুল্লাহের মাজহাব, ইমাম আউজাই রহমতুল্লাহের মাজহাব, লাইস ইবনে সাদ রহমতুল্লাহের মাজহাব,
আরো কত বড় বড় মাযহাব পৃথিবীতে উৎপত্তি হয়েছে, কিন্তু এখন এগুলোর অস্তিত্ব নাই, বিলুপ্ত হয়ে গেছে। তারপরে এখন পৃথিবীতে আমরা দেখি চারটা, যদিও বলি একটার অনুসারী পৃথিবীতে পাওয়া যায়, বাকিগুলো খুব কম, অল্প সংখ্যক পাওয়া যায়, বেশি পাওয়া যায় না। তাহলে বোঝা যায় বিভিন্ন মাযহাব, বিভিন্ন মত যেগুলো তৈরি হয়েছে দলে দলে সালাফি মানহাজের বাহিরে গিয়ে, সেগুলো একসময় বিলুপ্ত হয়ে যায় যুগের আবর্তনে, কিন্তু সালাফি মানহাজ বিলুপ্ত হয় না। সালাফি মানহাজ সে সাহাবায়ে কেরামের যুগ থেকে 1400 বছর ধরে, সংখ্যায় কম হোক আর বেশি হোক, কিন্তু এটা একেবারে মাঝখানে কোনো প্রকারের গ্যাপ ছাড়া ধারাবাহিকভাবে 1400 বছর ধরে এই সালাফি মানহাজ বিদ্যমান আছে, এবং এটা কেয়ামত পর্যন্ত এইভাবে বিদ্যমান থাকবে। এটা কেয়ামত পর্যন্ত অবিকৃত অক্ষয় মানহাজ, এটা সালাফি মানহাজের বড় বৈশিষ্ট্য। আর সর্বশেষ যেটা দশম সালাফি মানহাজের বৈশিষ্ট্য, সেটি হলো সালাফি মানহাজ সবসময় মধ্যম পন্থাকে অনুসরণ করে, উগ্রপন্থাকে অনুসরণ করে না, একেবারে নরম পন্থাও অনুসরণ করে না, দুইয়ের মাঝামাঝি উম্মতে ওয়াসাত হিসাবে মধ্যম পন্থা অনুসরণ করে। এজন্য সালাফি মানহাজ কোনো প্রকারের জঙ্গিবাদে বিশ্বাস করে না, সন্ত্রাসবাদে বিশ্বাস করে না। আবার সালাফি মানহাজ একবারে বোবা শতানো হয় না, যে হক কথা বলার থেকে চুপ করে থাকবে, কিছুই বলবে না, বাতিলের সাথে মিশে যাবে, এইরকম নরমপন্থীও হয় না, আবার একেবারে চরমপন্থী উগ্রপন্থীও হয় না, এরা হয় উম্মতে ওয়াসাত মধ্যমপন্থার। আমার আলোচনা আর বেশি দীর্ঘায়িত করব না। আমার সম্মানিত ভাই ও বোনেরা, তো আমরা সবাই চেষ্টা করব আমরা পরিপূর্ণরূপে সালাফি মানহাজের অনুসারী হওয়ার জন্য, এবং আমাদের সালাফ সালেহীন যারা তাদেরকে আমরা পরিপূর্ণরূপে যদি অনুসরণ করতে পারি, তাহলে আমাদের দুনিয়াটাও অনেক সুন্দর হবে এবং আখেরাতও ইনশাআল্লাহ আমাদের সুন্দর হবে। এবং যে সকল ভাইয়েরা সালাফি মানহাজের উপরে পড়ালেখা না করে, গবেষণা না করে, না বুঝে আমরা যারা এটার বিরোধিতা করি, তাদেরকে আমি সবিনয়ে অনুরোধ করব যে আমরা সবাই এটা একটু জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, এই মানহাজটা কি, এই মানহাজ কেন, এই মানহাজ অনুসরণ করা জরুরি কেন, এটা করলে কি লাভ, না করলে কি ক্ষতি, এগুলো সম্পর্কে আমরা যদি একটু ভালো করে স্টাডি করি। অনেকে বলে খালি বাহাস করেন, বাহাস করেন, বাহাস মানে গবেষণা। তা আপনি গবেষণা তো নিজে নিজে করবেন, আমার দরকার কি? গবেষণা করবেন আপনি, তা আমার দরকার কি? আপনি কোরআন সুন্নাহ গবেষণা করেন, বাহাস করেন, বাহাস তো নিজে নিজে করে গবেষণা। আমরা তো এমফিল করি, পিএইচডি করি, এটাকে তো বাহাসে বলা হয়, গবেষণায় বলা হয়। তা এমফিল পিএইচডি করতে গিয়ে দুইজনে ঝগড়া করা লাগে নাকি? আপনি এমফিল পিএইচডি করেন, আরও গবেষণা করেন, বাহাস করেন, কোনো অসুবিধা না। আর বাহাস করলেই হকের সন্ধান ইনশাআল্লাহ পেয়ে যাবেন, গবেষণা করলেই হকের সন্ধান পেয়ে যাবেন। বাপদাদার পূর্বপুরুষের আমার তরিকার তাআসুব দলবাজি যদি ধরে রাখি, যে কোরআন হাদিস যেদিকে যাবে যাক আমি আমার তরিকা ছাড়তে পারবো না, কোরআন হাদিস যেদিকে যাবে যাক আমি আমার দল ছাড়তে পারবো না, তাহলে কি আমার পর্যন্ত হেদায়েত পাওয়া যাবে না। এজন্য আমার দলকে, আমার ফেরকাকে, আমার মাযহাবকে কোরআন সুন্নার আন্ডারে নিয়ে আসলে তাহলে আমরা হেদায়েত পেয়ে যাব। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে সিরাত মুস্তাকিমের হেদায়েত পাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে শিরক মুক্ত তাওহীদি ঈমান নসিব করুন, আমাদের সবাইকে বেদাত মুক্ত সুন্নতি আমল আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জাজাকুমুল্লাহ খাইরান জাজা। ডক্টর মোহাম্মদ ইমাম হোসেন সাহেবকে আলেকজান্দ্রন বাংলাদেশের পক্ষ থেকে আবার অভিনন্দন জানাচ্ছি আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা আশা করব আগামীতেও যেন উনি আমাদেরকে মূল্যবান সময় দেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন শেখ আমানুল্লাহ বিন ইসমাইল, সহসভাপতি আহলে হাদিস আন্দোলন, সহসভাপতি আহলে হাদিস উলামা ও ইমাম সমিতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনারা শুনেছেন আমি খুব অসুস্থ, বুকে প্রচণ্ড ব্যথা, দোয়া করবেন আল্লাহ যেন সুস্থতা দেন। আসসালামু আলাইকুম।
সম্মানিত উপস্থিতি, আমার নবীন ইসমাইল ভাইয়ের দুর্ঘটনার কথা অনেকেই শুনেছেন, অনেকেই শোনেন নাই। উনি গত পরশু দিন রাত্রে প্রোগ্রাম করে আসার সময় যে প্রাইভেট কারে আসছিলেন, প্রাইভেট কারের সঙ্গে ট্র্যাকের মুখোমুখি সংঘর্ষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে অল্পের উপর দিয়ে আমাদের মাঝখানে উপস্থিত করেছেন, সেজন্য লাখো শুকরিয়া আদায় করছি যে উনি জানে বেঁচে আছেন এবং আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন। আমরা তার জন্য সেভাবে কামালা দান করি। আজহেবিল বাস রব্বান নাস অশফিয়ান্তা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউ গাদির সাকার। ওনার শারীরিক অসুস্থতার জন্য বুকে প্রচণ্ড ব্যথা, স্টেজে উঠতে পারতেছিলেন না বা হাঁটা চলাফেরা করতে পারছেন না, সেই জন্য কথা বলতে পারেন নাই। আপনারা অন্য কিছু মনে করবেন না, মেহরবানি করে তার সুস্থতা কামনা করবেন যেন উনি আমাদেরকে খেদমত দান করে যেতে পারেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন মাওলানা জাহাঙ্গীর আলম, সভাপতি আহলেদের আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা। আলোচনার বিষয়বস্তু জাহান্নামের ভয়াবহতা ও পরিত্রাণের উপায়। একটু উঁচু করে দাও, আন্দোলন বাংলাদেশ বার্ষিক তবলিগি ইজতেমা 2019-এ আগত স্বাগত। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের তাওহিদি কর্মী বাহিনী, মুআজ্জাজ আলোচক বৃন্দ, মহতরম আমিরে জামাআত এবং শান্তি শৃঙ্খলা বিধানে নিয়োজিত প্রশাসনের সরকারি কর্মকর্তা বৃন্দ ও স্বেচ্ছাসেবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো লাখো শুকর, যিনি আমাদেরকে অন্যান্য বছরের মতো এবারও
বার্ষিক তাবলিগে ইজতেমায় অংশগ্রহণ করার সুযোগ দিলেন, সকলেই পাঠ করি আলহামদুলিল্লাহ। এবং অত্যন্ত প্রতিকূল আবহাওয়ার ভিতর দিয়ে ইজতেমা শুরু হলেও শেষ পর্যন্ত সুন্দর সাবলীল আবহাওয়ার ভিতর দিয়ে এ ইজতেমা পরিসমাপ্তি হতে যাচ্ছে। এর জন্য আমরা মহান রব্বুল আলামিনের বারগাহে জানাই লাখ লাখ সুজুদ ও শুকর, সকলেই আবার স্বতঃস্ফূর্তভাবে পাঠ করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জাহান্নামের ভয়াবহ শাস্তি ও তার থেকে পরিত্রাণের উপায়। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, শারীরিকভাবে দারুণ অসুস্থ, তারপরেও মহতরাম আমিরে জামায়াতের নির্দেশে শিডিউল অনুযায়ী আপনাদের সামনে উপস্থাপিত হতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সামান্য সময় হলেও আমাকে সুন্দরভাবে কথা বলার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِدِينَ وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ। মানুষ জাহান্নামে যাবে, জান্নাত এবং জাহান্নাম বাসীদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা সাক্ষাৎকার ঘটিয়ে দিবেন। সেখানে জান্নাতি ভাইরা প্রশ্ন করবে জাহান্নামী ভাইদের কাছে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে। তখন জাহান্নামী মানুষগুলোই তাদের নিজেদের জবানিতে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা জাহান্নামে এসেছি, দুনিয়াতে আমরা সালাত আদায় করতাম না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার খাওয়াতাম না। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর আমরা দিনকে অবিশ্বাস করতাম, আখিরাতকে অবিশ্বাস করতাম। নুকাযযিবু বিয়াউমিদ্দিন, ওয়াকুন্না নাখুযু মাআল খায়িদিন, আমরা সমালোচক গোষ্ঠীর সাথে মিশে সমালোচনা করতাম, উপহাস করতাম, ঠাট্টা বিদ্রুপ করতাম। যারা জাহান্নামকে বিশ্বাস করত তাদেরকে ঠাট্টা করতাম, বিদ্রুপ করতাম। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর আমরা পরকালকে অবিশ্বাস করেছিলাম। সম্মানিত সুধী মণ্ডলী, পরকাল অবশ্যম্ভাবী, পরকাল আছেই এটা আমাদের বিশ্বাস, প্রত্যেকটি মোমেনের অকাট্য বিশ্বাস রাখতে হয়। আর পরকালীন জীবনে বিচারের পর দুটো স্থান, একটি শান্তির জায়গা যার নাম হচ্ছে জান্নাত, আর একটি শাস্তির জায়গা যার নাম হচ্ছে জাহান্নাম। জাহান্নাম মানুষ অনেকেই বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না। যারা বিশ্বাস করে না তারা অবশ্যই জাহান্নামী, তারা সেদিন আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা,
হায় আফসোস, আজকে যদি আমরা মাটি হয়ে যেতে পারতাম তাহলে কতই না সুন্দর হতো। 1400 বছর আগে আরব ভূখণ্ডে একজন মানুষের আবির্ভাব হলো, তার নাম আসওয়াদিকুল আমিন আল আমিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তাকে সবাই আসওয়াদিকুল আমিন বলতো, সত্যবাদী, বিশ্বস্ত, আমানতদার বলতো। তিনি 40 বছর বয়সে নবুয়ত পেয়ে গেলেন। নবুয়ত পাওয়ার পর এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঊর্ধ্বাকাশ ভ্রমণ করালেন, তিনি মেরাজ করলেন। মেরাজের রাত্রিতে তিনি জাহান্নাম পরিভ্রমণ করলেন, জান্নাত পরিদর্শন করলেন এবং এসেই বললেন, হে আমার জাতি, হে দুনিয়ার মানুষ, জাহান্নাম আমি দেখে এসেছি, জাহান্নাম সত্য, আমি জান্নাত দেখে এসেছি, জান্নাত সত্য, পরকাল অবশ্যম্ভাবী অবশ্যই সংঘটিত হবে, তোমরা জাহান্নাম থেকে সাবধান হও, জান্নাতে যাওয়ার জন্য সচেষ্ট হও, এই আহ্বান তিনি জানালেন। বর্তমান বিশ্বের যারা অবিশ্বাসী, যারা জাহান্নাম বিশ্বাস করে না, জান্নাত বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, আল্লাহতে বিশ্বাস করে না, তাদের সম্পর্কে বলছি, যদি কোনো কিছু নাই থাকে, জান্নাত নেই, জাহান্নাম নেই, পরকাল নেই, তাহলে আপনিও নিরাপদ, আমিও নিরাপদ, কারোর আর কোনো রকমের ভয় ভীতি থাকলো না। কিন্তু যদি থেকেই বসে, যে মানুষটা 1400 বছর আগে ডাক দিয়ে বললেন, আমি জাহান্নাম দেখে এসেছি, আমি জান্নাত দেখে এসেছি, পরকাল সত্য, জীবনে একটি দিনের জন্য তিনি মিথ্যা কথা বলেন নাই, মিথ্যার কোনো লেশ তাকে স্পর্শ করে নাই, সেই মানুষটার আহ্বান অবশ্যই সত্য, আল্লাহর ওহী জাহান্নাম সম্পর্কে বলেছে, জান্নাত সম্পর্কে বলেছে, অবশ্যই সত্য, আমরা এগুলো অকাট্যভাবে বিশ্বাস করি। কিন্তু কথা হচ্ছে, যদি হে নাস্তিক্যবাদী চিন্তাধারার যুবক, হে পরকালে অবিশ্বাসী অর্বাচীন তরুণ, তোমাকে বলছি, যদি কিছু নাই থাকলো তাহলে তো তুমিও বেঁচে গেলে, আমিও বেঁচে গেলাম। আমরা যারা নামাজ রোজা করছি, যারা হজ জাকাত পালন করছি, যারা দ্বীনের কাজ করছি, তাদেরও মুক্তি, তোমারও মুক্তি। কিন্তু যদি থেকেই বসে, তখন তোমার কি উপায় হবে? তখন এভাবে কিছু আল্লাহওয়ালা দিনদার পরহেজগার মুত্তাকি মানুষ, তাদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা। মুত্তাকিদের জন্য রয়েছে সফলতা, রয়েছে ফলমূলের বাগান, রয়েছে তন্নী তনায়া তরুণী, এভাবেই তাদেরকে আল্লাহ পাক সফল কাম করে জান্নাতের ভিতরে দিবেন। আর তোমার কি উপায় হবে? وَلِلَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمْ وَبِئْسَ الْمَصِيرُ। তখন তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা কুফুরি করেছিল, অবিশ্বাস করেছিল, বিরব্বিহিম তাদের রবের সাথে, আযাবু জাহান্নামা ওয়া বিসাল মাসির, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব, ওয়া বিসাল মাসির, আর সেই শাস্তির স্থান কতই না নিকৃষ্ট, কতই না সে শাস্তির স্থান ভয়াবহ, সে শাস্তির স্থান হবে অত্যন্ত জঘন্য এবং খারাপ জায়গা। সূরা মুলক
আয়াত নম্বর 6 নম্বর আয়াতে আল্লাহ এই কাফের অবিশ্বাসীদেরকে জাহান্নামের ভয় প্রদর্শন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 29 নম্বর আয়াতে বলেন, ইন্না আ'তাদনা লিজ-জালিমিনা নারা আহাতা বিহিম সুরাদিকুহা ওয়াইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি। নিশ্চয়ই যারা জালেম, যারা অবিশ্বাসী, যারা নিজেদের উপরে জুলুম করেছিল, যারা আকীদা বিশ্বাসকে আল্লাহ রহি ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী অনুযায়ী রেক্টিফাইড করে নাই, সেই সমস্ত জালেমদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি নার। জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। আহাতা বিহিম সুরাদিকুহা, সেখানে রয়েছে আগুনের প্রাচীর সমূহ। ওয়াইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি, সেখানে তারা সাহায্য কামনা করবে, তারা পানি কামনা করবে। জাহান্নামে পুড়ে অঙ্গার হয়ে যাবে, কয়লা হয়ে যাবে, মৃত্যু হবে না জাহান্নামের ভিতরে, জাহান্নামীদের মৃত্যু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী আর জান্নাতীদেরকে একত্রিত করবেন, তাদের সামনে ইদা কানা ইয়াউমুল কিয়ামাতে উতিয়া বিল মাউতি কালকাবাসে, কালকাবাসিল আমলাহ ফায়ুকফু বাইনাল কিয়ামাতে ফাউকিফু বাইনাল জান্নাতি ওয়ান নারে ফায়ুযবাহু ওয়া হুম ইয়ামজুরুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাত আর জাহান্নামের ফয়সালা হয়ে যাওয়ার পর জান্নাতি আর জাহান্নামী দুই জনগোষ্ঠীর সামনে মউতকে আনয়ন করবেন। কালকাবাসিল আমলা, একটি সুন্দর স্বাস্থ্যবান বকরির ন্যায় মউতটাকে তিনি হাজির করবেন, আনায়ন করবেন। ফায়ুযবাহু, ওই বকরিরূপী মউতকে সেদিন জবাহ করে দেওয়া হবে। অহুম ইয়ামজুরুন, জান্নাতি এবং জাহান্নামী সব মানুষ সেদিন সেটা অবলোকন করবে। ফেরেশতারা জানিয়ে দিবেন, হে জাহান্নামী মানুষ, হে জান্নাতি মানুষ, তোমাদের আর কখনো মৃত্যু হবে না। মৃত্যুকে জবাহ করে দেওয়া হলো, মৃত্যুকে শেষ করে দেওয়া হলো। মৃত্যু নামক এই ভয়াবহ বস্তুকে আজ খতম করে দেওয়া হলো, কেউ আর মরবে না। জাহান্নামী জাহান্নামের ভিতরে পড়বে পড়বে পড়বে, মউত কামনা করবে। দাআ হুনালিকা সুবুরা, তারা বলবে, আল্লাহ আমাদের মউত দাও, হে ফেরেশতা মণ্ডলী আমাদের মৃত্যু দাও, মৃত্যু হয়ে যাক। ফেরেশতারা বলবে, আজ কারোর মৃত্যু হবে না, তুমি দেখনি তোমার সামনেই মৃত্যুকে জবাহ করা হয়েছে, সুতরাং সেদিন আর কেউ মরবে না। ফলাউ আন্না আহাদাম মাতা ফারহান লামাতা আহলুল জান্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো যদি কেউ আনন্দের সাথে, যদি কেউ আনন্দের চোটে মৃত্যুবরণ করত, তাহলে জান্নাতের অধিবাসীরা সেদিন মরে যেত আনন্দের ঠেলায়, আনন্দের চোটে। এত আনন্দিত হবে জান্নাতিরা, এত আনন্দিত হবে জান্নাতিরা মৃত্যুকে জবাহ করার পর। জান্নাতে তো আর
তাদের বের হতে হবে না, মৃত্যু হবে না, লয় নেই, ক্ষয় নেই, জরা নেই, খরা নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনন্দের ঠেলায় যদি কেউ মৃত্যুবরণ করত তাহলে সেদিন জান্নাতের অধিবাসীরা মরে যেত, কিন্তু যেহেতু আর মরবে না তাই মরণ হবে না। ওয়ালাউ আন্না আহাদাম মাতা হাজানান লামাতা আহলুন নার, যদি কেউ চিন্তাযুক্ত হয়ে ভয়ে সন্ত্রস্ত অবস্থায় মৃত্যুবরণ করত জাহান্নামের অধিবাসীরা মৃত্যুবরণ করত, কারণ সেদিন তাদের সামনে মৃত্যুকে জবাহ করা হয়েছে, আর মৃত্যু হবে না জাহান্নামীদের। ভয়ে প্রকম্পিত অবস্থায় সন্ত্রস্ত অবস্থায় যদি কেউ মরে যেত অবশ্যই সেদিন জাহান্নামের অধিবাসীরা মরে যেত, কিন্তু আর মৃত্যু হবে না। সম্মানিত সুদী মণ্ডলী, জাহান্নামে থাকবে লোহার হাতুড়ি, বিশাল গুর্জ, জাহান্নাম বাসীদের উপরে আঘাত আনা হবে। মহান রব্বুল আলামিন সূরা হাজ্জের 21 ও 22 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাহুম মাকামিউ মিন হাদীদ কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা وذوقوا عذاب الحريق। সেদিন জাহান্নামী মানুষের উপরে আগুনের হাতুড়ি দিয়ে জাহান্নামের ফেরেশতারা ভীষণ ভাবে আঘাত হানবে, আঘাতের চোটে ওই জাহান্নামী মানুষগুলো আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন, তারা জাহান্নাম থেকে বের হয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করবে, এই শাস্তির থেকে, এই ভীষণ আজাব থেকে পরিত্রাণের জন্য জাহান্নাম থেকে বের হয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করবে। ওয়াযুকু আযাবাল হারিক, ফেরেশতারা আবার তাদেরকে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দিয়ে বলবে, তোমরা এই যন্ত্রণাদায়ক আযাব এটার আস্বাদ গ্রহণ করো, কারণ দুনিয়াতে তোমরা আল্লাহ প্রদত্ত ওহী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত পথ হাদিস, এটা অনুসরণ করে তোমাদের জিন্দেগী পরিচালনা করো নাই। জাহান্নামের ভিতরে কর্তব্যরত 19 জন ফেরেশতা থাকবে প্রধান ভূমিকায়, আলাইহা 19, সূরা মুদাসসিরের 30 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিচ্ছেন 19 জন ফেরেশতা কর্তব্যরত থাকবে প্রধান ভূমিকায়। তাদের মধ্যে একবার যিনি প্রধান, হেড অব দ্য মালাইকা, তার নাম হচ্ছে মালিক। ওয়ানাদু ইয়া মালিক লিয়াখদি আলাইনা রাব্বুকা ক্বালা ইন্নাকুম মাকিসুন, এক পর্যায়ে জাহান্নামীরা বলবে, হে মালিক ফেরেশতা, একবার হেড অফ দ্য ডিপার্টমেন্ট যিনি জাহান্নামের, তার নাম মালিক, ইয়া মালিক, হে মালিক, লিয়াখদি আলাইনা রাব্বুকা, তোমার প্রতিপালক আমাদেরকে একেবারে শেষ করে দেখ, আমাদেরকে একেবারে ভ্যানিশ করে দেখ, এরকম একটা ব্যবস্থা করো। কলা ইন্নাকুম মাকিসুন, তখন মালিক ফেরেশতা বলবে, না সেটা হবে না, ইন্নাকুম মাকিফুন, তোমরা যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, অনন্তকাল এই জাহান্নামেই অবস্থান করবে। সূরা যুখরুফ আয়াত নম্বর 77। আরেকজন ফেরেশতা জাহান্নামের ভিতরে রয়েছে, তার নাম খাজেন। ওয়াকাল আল্লাযীনা ফিন নারে লিখাজানাতি জাহান্নামা ادعوا ربكم يكفف عنا يوما من العذاب, সূরা মুমিনুনের 49 নম্বর আয়াতে বলছেন, জাহান্নামীরা একদিন খাজেন নামক ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ইয়া খাজেন, হে খাজেন, ادعوا ربكم يكفف عنا يوما من العذاب, তোমার রবকে ডাকো, খাজেন তোমার আল্লাহকে ডেকে আমাদের থেকে
একদিনের জন্য অন্তত পক্ষে একটু আজাব লাঘব করে দাও। আমরা চিরস্থায়ী মুক্তি চাই না, একটা দিন অন্তত আমাদের থেকে আজাবটা রহিত করা হোক, বারিত করা হোক। মানুষ আজাবের তাণ্ডবে, মানুষ শাস্তির তাণ্ডবে অনন্তকাল জ্বলতে জ্বলতে এভাবেই কামনা করবে, আল্লাহ একটা দিনের জন্য যদি আজাব বন্ধ হতো, একটা দিনের জন্য যদি পরিত্রাণ পেতাম, সেটা না কতই আমাদের জন্য মঙ্গল হতো, কতই আমাদের জন্য আরামদায়ক হতো। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলবে, না সেটা হবার নয়, তোমরা জাহান্নামে অনন্তকালের আজাব শাস্তি ভোগ করতে থাক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলেন, আলাইহা মালায়িকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইয়ুফআরুন ওয়া ইয়াফআলুনা মা ইয়ুমারুন। জাহান্নামের ভিতরে কর্তব্যরত ফেরেশতা রয়েছে এমন সব ফেরেশতা, গিলাজুন শাদীদ, যারা কঠিন স্বভাবের, রুদ্র কঠিন মেজাজের, অত্যন্ত শক্ত মনোভাবের ফেরেশতা, তাদের কোনো দয়া মায়া নাই, নির্দয় নিষ্ঠুর হৃদয় বিশিষ্ট ফেরেশতা। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, তাদের যে নির্দেশ আল্লাহ পাক দেন সে নির্দেশকে তারা কখনো অমান্য করে না, অ্যাভয়েড করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আর তারা আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়ে আদেশ দেন সেটা তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন করে। ইগলাজুন শাদীদুন, ফেরেশতারা তাদেরকে জাহান্নামের ভিতরে নতুন নতুন শাস্তির ব্যবস্থা করবে। জাহান্নামের স্তর 7টি, জাহান্নামের স্তর, জাহান্নামের দরজা 7টি। অনেকে বলে থাকেন 7টা জাহান্নাম, এই 7টা জাহান্নাম মানে আলাদা আলাদা পৃথক পৃথক 7টা জাহান্নাম নয়, একই জাহান্নামের 7টা স্তর রয়েছে, 7টা দরজা রয়েছে, এক এক স্তরের বৈশিষ্ট্য আলাদা, এক এক স্তরের বৈশিষ্ট্য, এক এক স্তরের শাস্তির পরিমাণ এক এক রকম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। সূরা হিজরের 43 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, লাহা সাবআতু আবওয়াব, জাহান্নামের 7টি দরজা রয়েছে, 7টি স্তর রয়েছে। প্রত্যেকটি স্তরে জুজউম মাকসুম, এক এক ধরনের বৈশিষ্ট্য, এক এক ধরনের শাস্তি সেখানে বিদ্যমান রয়েছে। কিন্তু যারা মুনাফিক তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে থাকবে মুনাফিক গোষ্ঠী। মুনাফিক কারা? যারা চুগুলখুরি করেছে, যাদের অন্তরে এক মুখে আর এক, যাদের অন্তরে এক মুখে আর এক। মুনাফিক শব্দটি উদ্গত হয়েছে নাফাক শব্দ থেকে, নুফাক অফ। নাফাকুন শব্দের অর্থ হচ্ছে ইঁদুরের গর্ত। ইঁদুরের গর্তের দুটি মুখ থাকে, একটা মুখ দিয়ে ইঁদুর ঢোকে, আরেকটা মুখ দূরে থাকে, ওইটা উপর থেকে দেখা যায় না, মাটি খুঁজতে 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 ওই মুখটা এরকম হাফ ইঞ্চি স্তর থাকতে ইঁদুর আর কাটে না, ওই মুখটা যাতে খুলে না যায়। যখন কোনো গৃহস্থ ইঁদুর মারার জন্য গর্তের এক মুখ দিয়ে পানি ঢালে, যে ইঁদুরটা যখন বেরিয়ে আসবে তখন তাকে ঘায়েল করব, মেরে ফেলব, তখন ওই ইঁদুরটা পানি ঢাললে গর্তের ভিতরে আর টিকতে পারে না, তখন ওই যে দূরে চালার একটা মুখ আছে, গর্তের একটা মুখ আছে,
ওই মুখে মুখ দিয়ে এভাবে ঠাস করে গুঁতো মারে, মারলে হাফ ইঞ্চি পুরু ওই পর্দাটা ফেটে যায়, তখন ওই মুখ দিয়ে ইঁদুরটা পালিয়ে যায়। এটার নাম ইঁদুরের গর্ত নাফাক, তার থেকে নেফাক, সেখান থেকে মোনাফিক, দুই মুখো সাপ। আল্লাহ রাব্বুল আলামিন এই মোনাফিকদের শাস্তি দেবেন একেবারে জাহান্নামের নিম্ন স্তরে। জাহান্নামের নিম্ন স্তর মানে কি হলো, কতটা গর্ত, কতটা নিচু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন সাহাবীরা বসা আছেন, একটা বিকট আওয়াজ শোনা গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কি জানো এই শব্দটা কিসের শুনলে? সাহাবায়ে কেরাম বললেন, জি না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 70 বছর আগে এক খণ্ড পাথর জাহান্নামের উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছিল, আজকে সেই পাথরটা জাহান্নামের নিম্ন দেশে পতিত হলো, সেই শব্দটি তোমরা শুনতে পেলে। তাহলে জাহান্নামের গভীরতা কত, আর সেই গভীরতম প্রদেশে একেবারে নিম্ন স্তরে থাকবে মোনাফেক শ্রেণীর লোক। প্রথম স্তরের নাম হচ্ছে জাহান্নাম, দ্বিতীয় স্তরের নাম লাদা, তৃতীয় স্তরের নাম হুতামা, চতুর্থ স্তরের নাম জাহিম, পঞ্চম স্তরের নাম সাঈর, ষষ্ঠ স্তরের নাম সাকার, সপ্তম স্তরের নাম হাবিয়া। এই 7টা স্তরে 7টা দরজা, প্রত্যেকটি স্তরের আজাব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদাভাবে বিবৃতি দিয়েছেন। শাস্তি, ভয়াবহ শাস্তি, অবর্ণনীয় শাস্তি, অতুলনীয় শাস্তি, অনুপম শাস্তি, যার কোনো উপমা দেওয়া যায় না। তন্মধ্যে সবচেয়ে নিম্নতম শাস্তি যেটা, সেটাই আপনাদের সামনে আমি বলছি। জাহান্নামের মধ্যে সবচেয়ে নিম্ন দরজার শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, জাহান্নামের সবচেয়ে নিম্নতম শাস্তি, সবচেয়ে হালকা শাস্তি দেওয়া হবে আমার চাচা আবু তালেবকে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কাল আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আহওয়ানু আহলিন নার আযাবান আবু তালেব আও হুয়া মুমতাইলুন বিনআলাইনি মিন নার ইগলি দিমাগুহু মিন হারারাতে নআলাইহি। মুসলিম শরীফের রওয়ায়েত, হাদিস সহীহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামের মধ্যে সবচেয়ে হালকা শাস্তি দেওয়া হবে আমার চাচা আবু তালেবকে, আর সেটা হচ্ছে এক জোড়া আগুনের স্যান্ডেল তাকে পরিয়ে দেওয়া হবে, কিংবা স্যান্ডেলের ফিতাটা আগুনের থাকবে, এরকম এক জোড়া স্যান্ডেল তাকে পরিয়ে দেওয়া হবে। আগলি দিমাগুহু মিন হারারা না আলাইহি, সেই এক জোড়া আগুনের স্যান্ডেলের উত্তাপে আবু তালেবের মাথার ঘিলু টকবক টকবক করে ফুটতে থাকবে। ধরে পান নাউযুবিল্লাহ, কত কঠিন, কত কঠিন শাস্তি আপনি চিন্তা করেন। সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে নিম্নতম, সবচেয়ে হালকা শাস্তি যদি এই হয়, তাহলে জাহান্নামের অন্যান্য শাস্তি কত ভয়াবহ।
জাহান্নামের আগুনটা কি আপনাকে একবার ভাবতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারুকুম হাদিহি আল্লাতী উকাদু ইবনু আদম জুজউম মিন সাবঈনা জুজউম মিন হাররি জাহান্নাম। বনু আদম যে আগুন জ্বালায় পৃথিবীতে, এ আগুন হচ্ছে জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ। মানুষ পৃথিবীতে যে আগুন জ্বালায়, এ আগুন হচ্ছে জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি। কালু ওয়াল্লাহি ইন কানাত লাকাফিয়াতুন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, সাহাবীরা বললেন, যদি ওই এক গুণ দুনিয়ার আগুন দিয়েই তিনি পোড়াতেন, আমাদেরকে শাস্তি দিতেন, বনু আদমকে শাস্তি দিতেন, এটাই যথেষ্ট হয়ে যেত। ফাইন্নাহা ফাজলাত আলাইহা বিসাবাতিন ওয়া সিত্তিন জুজুন কুল্লাহা মিসলু হাররিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ যে তো ঠিকই, কিন্তু আল্লাহ পাক 69 গুণ করেছেন দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনকে। প্রত্যেকটি ভাগ হচ্ছে দুনিয়ার আগুনের মতোই, সুতরাং সেটা হচ্ছে জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য। সম্মানিত সুধী মণ্ডলী, জাহান্নামে বিভিন্ন স্তরের মানুষের বিভিন্ন কোয়ালিটির শাস্তি প্রদান করা হয়। পৃথিবীতে যারা অহংকারী, যারা আত্মম্ভরী, যারা দেমাগ এবং অহংকারকে প্রাধান্য দিয়ে চলেছে, তাদের জন্য আল্লাহ পাক জাহান্নামের ভিতরে কি শাস্তি রেখেছেন, এ প্রসঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, ইউহশারুল মুতাকাব্বিরুনা ইয়াউমাল কিয়ামাতি আমসালু যাররি ফি সাওরির রিজাল ফি সুওরির রিজাল ইয়াগশাহুমুদ দুল্লু মিন কুল্লি মাকান ইউসাকাউনা ইলা সিজনিন ফি জাহান্নাম ইউসাম্মা বুলিশ। আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউহশারুল মুতাকাব্বিরুনা ইয়াউমাল কিয়ামাতি আমসালুদ যুর, অহংকারী ব্যক্তি পৃথিবীতে যারা আত্মম্ভরিতা প্রকাশ করে চলেছে, যারা অহংকার প্রদর্শন করেছে, অহংকার করে যারা অন্যকে ছোট মনে করেছে, নিজেকে বড় মনে করেছে, এরকম অহংকারী ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে উত্থান ঘটাবেন পিপীলিকার মতো একটি প্রাণী বানিয়ে। পিপীলিকা হয়ে তারা উঠবে, তারা জাহান্নামের একটি বিশেষ স্থান, তার নাম হলো বুলিশ, সেই জায়গায় তারা সন্তরণ করবে, মিলিত হবে, সেখানেই তারা থাকবে। আগলুহুম নারা লানিয়ার ইউসকাউনা মিন উসারাতি আহলিন নার তিনাতাল খাবার। এই বুলিশ নামক জায়গাতে তারা জ্বলে পুড়ে মরবে, সেখানেই তারা জ্বলন্ত অবস্থায় থাকবে, প্রজ্বলিত অগ্নিকুণ্ডে তাদেরকে শাস্তি দেওয়া হবে। তারা যখন পান করতে চাইবে পানীয়, পানির পিপাসায় যখন বক্ষস্থল শুকিয়ে যাবে, ফেটে যাবে, তখন তারা পান করতে চাইবে পানীয়,
আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাদেরকে তিনাতাল খাবাল নামক একটি পানীয় পান করতে দেবেন, রক্ত পুজ গলিজ পদার্থ। রক্ত আর পুজ যখন একসাথে মিশে যায়, একটা ক্ষত জায়গা ফোড়া হয়েছে মনে করেন, ওই ফোড়াটা পেকে গেছে, পুজ হয়েছে ভিতরে, পুজ বেরিয়ে গেল, এক পর্যায়ে যখন একেবারে ক্ষত স্থানটা পরিষ্কার করার জন্য শেষের দিকে চাপ দেওয়া হয়, তখন সেখান থেকে বেরিয়ে আসে রক্ত পুজের সাথে। রক্ত আর পুজ যখন একসঙ্গে মিশ্রিত হয়ে বিভৎস দুর্গন্ধ অবস্থায় বের হয়, ওরকম গলিজ পদার্থের নাম, ওরকম বর্জ্য পদার্থের নাম হচ্ছে তিনাতাল খাবাল। এটাই জাহান্নামীদেরকে পান করতে দেওয়া হবে। জাহান্নামের ভিতরে এই চরম শাস্তির মধ্যে জাহান্নামীরা দিন অতিবাহিত করবে, তারা মৃত্যু কামনা করবে, মৃত্যু তাদের হবে না। তারা পুড়ে নিঃশেষ হয়ে যেতে চাইবে, পুড়ে নিঃশেষ তারা হবে না। জাহান্নামের জ্বালানি হচ্ছে মানুষ আর জিন, মানুষ আর পাথর। মানুষকে দিয়ে জ্বালানি করা হবে, পাথর দিয়ে জ্বালানি করা হবে। পাথর আপনি দেখবেন যদি আগুনে দেওয়া হয়, পাথরটা অঙ্গার হয়ে যায়, পাথর নিঃশেষ হয় না, গোটা পাথর টুকরাটা আগুন হয়ে যায়, লাল হয়ে যায়, পাথরটা কিন্তু নিঃশেষ হয় না, লাল হয়ে অগ্নি হয়ে যায়। আবার যখন প্রজ্বলন থামিয়ে দেওয়া হয়, পাথরটা ঠান্ডা হতে 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 স্বাভাবিক অবস্থায় চলে আসে। মানুষ আর পাথর হচ্ছে জাহান্নামের জ্বালানি। মানুষ জ্বালানি হিসেবে ব্যবহৃত হবে, মানুষ পুড়ে কোনোদিন শেষ হয়ে যাবে না জাহান্নামের মধ্যে। সুতরাং জাহান্নামের আগুন থেকে বাঁচুন। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য 1400 বছর আগের সেই মানুষটা, আনা নাজিরুল কুরআন, আমি তোমাদের কাছে উলঙ্গ সতর্ককারী, তোমাদের কাছে দায়িত্বহীন সতর্ককারী হিসেবে এসেছি। হে দুনিয়ার মানুষ, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। জাহান্নামের আগুন থেকে বাঁচাতে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে আজকে আমাদের ইমানি দায়িত্ব নিয়ে সকলকে এগিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তুমি তোমার নিজেকে বাঁচাও। তুমি তোমার আহাল বর্গকে বাঁচাও। আমরা আজকে যারা মুরব্বী, তারা আমরা নিজেরা বাঁচার জন্য চেষ্টা করতে হবে। যারা আমাদের অধস্তন বংশধর, তাদেরও বাঁচানোর দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেই দিয়েছেন। আজকে মোহতরম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব এই জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানোর জন্য, আমাদের বাঁচানোর জন্য এবং আমাদের অধস্তন বংশধরদেরকে বাঁচানোর জন্যই আহলে হাদিস আন্দোলনের এই ছায়াতলে আমাদেরকে ডাক দিয়েছেন। আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য, আমাদের আমল আখলাক হবে পবিত্র কোরআন এবং সুন্নাহ ভিত্তিক। যুবক এ সমাজের অদম্য শক্তি, একটি সমাজ বদলে দিতে পারে যুবকরা। একটি পৃথিবীতে যতবার কোনো বড় ধরনের পরিবর্তন হয়েছে, উত্থান ঘটেছে, সেটা ইসলামিক বিপ্লব হোক আর অনৈসলামিক বিপ্লব হোক, সেখানে ভূমিকা রেখেছে এই যুবক শক্তি। যুবশক্তিকে বাদ দিয়ে পৃথিবীতে কখনো কোনো বিপ্লব সম্ভব হয়নি। তাই বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ যুবকদেরকে, তরুণদেরকে, তরুণ ছাত্র সমাজকে, যুব সমাজকে জাহান্নামের আগুন থেকে বাঁচার একটি অদম্য কাফেলা, এক দুর্জয় কাফেলা, যাদের চরিত্র, যাদের আখলাক, যাদের আমল, যাদের আকীদা হবে পবিত্র কোরআন এবং সুন্নাহ ভিত্তিক, যারা সমাজে আরো 10টা ছেলে নষ্ট হয়ে যেতে পারে
কিন্তু বাংলাদেশ আহলিয়াতের যুব সংঘের একটি ছেলে সে কোনোদিন নষ্ট হবে না, মাদকাসক্ত হবে না, সে বেনামাজি হবে না, সে দুশ্চরিত্র লম্পট হবে না, সে ইফতিজার হবে না, সে তার চরিত্র মাধুর্যকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে ঢেলে সাজাবে, এটাই তার ডিউটি। আহলে হাদিস আন্দোলনের একজন কর্মীর বৈশিষ্ট্য হবে, দুনিয়া ভেসে যাক, রসাতলে যাক, ওটা আমি দেখতে চাই না, আমি নিজে পবিত্র কোরআন ও সহিহ হাদিস মাফিক আমাকে পরিচালনা করতে পারছি কিনা সেটাই আমার দেখার বিষয়, কারণ কবরের মধ্যে আমার হিসাব আমাকেই দিতে হবে। এই অনুভূতি, এই চেতনা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ প্রত্যেকটি কর্মীর ভিতরে গ্রো করতে চায়, প্রত্যেকটি কর্মীর ভিতরে এই অনুভূতি পয়দা করতে চায়, জাহান্নাম থেকে বাঁচার জন্য শিরিক মুক্ত সমাজ গড়তে চায় আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, কারণ জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে শিরক। বহু পাপ রয়েছে পৃথিবীতে, যে পাপের পরিণাম হচ্ছে জাহান্নাম, তন্মধ্যে শিরক হচ্ছে এক নম্বরের পাপ। শিরক জাহান্নামে যাওয়ার অন্যতম প্রধান পাপ, এক নম্বরের পাপ। অন্যায়ভাবে কাউকে কতল করা জাহান্নামে যাওয়ার দুই নম্বর পাপ, অন্যায়ভাবে কাউকে কতল করা। সাবধান, কাউকে কতল করার ইখতিয়ার আল্লাহ পাক মানুষকে দেননি, দিয়েছেন আদালতকে, দিয়েছেন সালতানাতকে, দিয়েছেন বিচার বিভাগকে। যদি সে হত্যার যোগ্য অপরাধ করে তাকে হত্যা করা যাবে, কিন্তু তথাকথিত অর্বাচীন তরুণরা, উচ্চাভিলাষী তরুণরা রাষ্ট্রশক্তি করায়ত্ত করার নামে, দেশে ইসলামিক বিপ্লব আনার নামে যে কত্ল কেতাল করছে, যে হত্যাযজ্ঞ চালাচ্ছে বিভিন্ন সংগঠনের নাম দিয়ে, যে মানুষ হত্যা, বোমাবাজি এবং বিভিন্ন ধরনের হত্যাযজ্ঞ ইসলামের নামে চালাচ্ছে, এটা কশ্চিনকালেও ইসলামিক সিস্টেম অফ জিহাদ নয়। মানুষকে অন্যায়ভাবে হত্যা করা জাহান্নামে যাওয়ার দুই নম্বরের কারণ। জাদু করা বা করানো জাহান্নামে যাওয়ার তিন নম্বর কারণ। চার নম্বর কারণ হচ্ছে সালাত ত্যাগ করা। সালাত জান্নাতে যাওয়ার এক অনবদ্য হাতিয়ার, আর জাহান্নাম থেকে বাঁচার এক অনবদ্য হাতিয়ার। সালাত ছাড়া কোনো মানুষই জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, সালাত ছাড়া কেউ জান্নাত লাভ করতে পারবে না। পাঁচ নম্বর কারণ যাকাত না দেওয়া। বিনা কারণে রমজানের রোজা ত্যাগ করা হচ্ছে ছয় নম্বর কারণ জাহান্নামে যাওয়ার। সাত নম্বর কারণ হচ্ছে সক্ষম হওয়া সত্ত্বেও হজ না করা। হজ করলো না, আল্লাহ ধন সম্পত্তি দিয়েছিলেন, শক্তি সামর্থ্য দিয়েছিলেন, হজ করেনি, জাহান্নামে যাওয়ার সাত নম্বর কারণ হবে এটা। আট নম্বর পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার বাধ্য থাকতে হবে, পিতামাতাকে একরাম করতে হবে, সম্মান করতে হবে। ফালা তাকুল্লাহুমা উফ বলা তানহারহুমা, তাদের সাথে আচরণগতভাবে বিরক্ত হয়ে উফ শব্দটা উচ্চারণ করো না। পিতামাতার সম্মান, শ্রদ্ধা এবং খেদমত, এটা ইসলামের একটি জরুরি বিধান। যদি কেউ বিধান পালন না করে, জাহান্নামে যাওয়ার আট নম্বর কারণ সে রপ্ত করল, পিতামাতার অবাধ্য হওয়ার কারণে সে জাহান্নামে চলে যাবে। নয় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আত্মীয় গরিব হলে অনেকে সম্পর্ক রাখতে চায় না, এরকম মানুষ বহু আছে বাংলাদেশ। আত্মীয়তার সম্পর্ক যদি কেউ স্বেচ্ছায় ছিন্ন করে দেয়, তাহলে জাহান্নামে যাওয়ার নয় নম্বর কারণ সে পালন করল। দশ জিনা করা, ব্যভিচার, জাহান্নামে যাওয়ার দশ নম্বর কারণ। এগারো পুরুষে পুরুষে সমকাম করা, লাওয়াতাত কমে লুতের আচরণ চরিতার্থ করা, এটা জাহান্নামে যাওয়ার এগারো নম্বর কারণ। বারো নম্বর কারণ হচ্ছে সুদ আদান প্রদান করা। সুদ জাহান্নামে যাওয়ার কারণ, সুদ জাহান্নামে যাওয়ার কারণ। তেরো
সুদের সাক্ষী হওয়া, সুদের খাতা লেখা, হিসাব লেখা, এটাও জাহান্নামে যাওয়ার 12 নম্বর কারণ। 13 নম্বর হচ্ছে ইয়াতিমের মাল অন্যায়ভাবে ভোগ করা। 14 নম্বর আল্লাহ ও তার রাসুলের নামে মিথ্যা প্রচার করা। 15 নম্বর হচ্ছে জিহাদের ময়দান থেকে পলায়ন করা। এভাবে বহুবিধ কারণ আছে যেগুলো মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। আমি অত্যন্ত অসুস্থতার কারণে এ বক্তব্যের সম্পূর্ণ অংশ আপনাদের সামনে পেশ করতে অক্ষম হয়ে যাচ্ছি, যে কারণে এখানেই আমি পরিসমাপ্ত করতে চাইব। জাহান্নামে যাওয়ার যে সমস্ত কারণগুলো উল্লেখ করলাম, এই কারণগুলো থেকে আমরা বিরত থাকব। পবিত্র কোরআন এবং সহি সুন্নাহ ভিত্তিক আমরা আমাদের আমলি জিন্দেগি পরিচালনা করব। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আমাদের উপরে দয়া প্রদর্শন করবেন। মনে রাখবেন, আল্লাহর দয়া ছাড়া কেউ জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। মনে রাখবেন, আল্লাহর দয়া ছাড়া কেউ জাহান্নাম থেকে বেঁচে জান্নাত কুসুম কাননে ঢুকতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ লা আদ্রি মা ইয়াফআলু বি ওয়া ইয়াফআলু বিকুম। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তোমাদের সাথে কি ব্যবহার করবেন, আমার সাথে কি ব্যবহার করবেন আমি জানি না। আল্লাহর দয়া এবং রহমত তিনি সবসময় কামনা করতেন। নিজের আমল দিয়ে কেউ জান্নাতে যাবে, জাহান্নাম থেকে বাঁচবে, এরকম দুরাশা, এরকম দুঃসাহস রাসূলও দেখাতেন না, সাহাবায়ে কেরামও দেখাতেন না। সবসময় আল্লাহর দয়াকেই তারা বড় হাতিয়ার মনে করেছেন জাহান্নাম থেকে বাঁচার। সুতরাং আল্লাহর দয়া, রহমত, আল্লাহ পাকের অনুকম্পা, আল্লাহ পাকের বিশেষ সাহায্য কামনা করাটাই হচ্ছে আমাদের জাহান্নাম থেকে বাঁচার একমাত্র উপায়। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই যে দোয়াটা আমরা সালাম ফেরানোর পরে পড়ে থাকি, জাহান্নাম থেকে বাঁচার দোয়া। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়ামিন আযাবিল কবর। হে আল্লাহ, জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও, কবরের আযাব থেকে আমাদেরকে বাঁচাও। ইত্তেকারের মাসনুন দোয়া, যেগুলো হাদিস ফাউন্ডেশনের সালাতের পরে পঠিতব্য দোয়া, যে বড় পোস্টার আপনারা পেয়েছেন, ছোট বড় সব ধরনের আছে, এগুলো কিনে নিয়ে যাবেন। বড়টা মসজিদে বা কোনো প্রতিষ্ঠানে রাখবেন, ছোটগুলো বাড়িতে রাখবেন। সালাতের পরে পঠিতব্য দোয়াগুলো পাঠ করবেন, দৈনন্দিন পঠিতব্য দোয়া, মাসনুন দোয়া, এগুলো পাঠ করবেন। সালাত, সিয়াম, হজ, যাকাত এবং অন্যান্য নেক আমলের মাধ্যমে আমরা জাহান্নাম থেকে পরিত্রাণের চেষ্টা করব। আর আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, এ সংগঠন প্রাণপ্রিয় সংগঠন, এর একমাত্র লক্ষ্য হচ্ছে মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের দ্বার গোড়ায় পৌঁছে দেওয়া। এই সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে আমরা আমাদের আমলি জিন্দেগি পবিত্র কোরআন এবং সহি হাদিসের আলোকে পরিচালনা করব। মহান রব্বুল আলামিন এ তৌফিক আমাদেরকে দান করুন। সকলেই বলি আমিন। আমি আবারও আপনাদের কাছে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে ক্ষমা প্রার্থনা করে আমার বক্তব্য এখানেই পরিসমাপ্ত করছি। আকুলু কাউলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আল্লাহ তুমি এই ইজতেমাকে কবুল করে নাও। আল্লাহ আহলে হাদিস আন্দোলনের এই বার্ষিক ইজতেমা প্রতি বছর যাতে এভাবে নির্বিঘ্নে অনুষ্ঠিত হয় সে আসমানি ফয়সালা তুমি করে দাও। আল্লাহ মোহতরম আমির জামাতের হায়াতে তৈয়বা বৃদ্ধি করে দাও, আল্লাহ তার সুস্থতা দান করো, আল্লাহ তার দ্বারা আরও বেশি খেদমত আমাদের গ্রহণ করার তৌফিক দিয়ে দাও। অতএব আগত স্বাগত দেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা এসেছেন কষ্ট করে, তাদের সকলের জন্য যা যায় খায়ের কামনা করে, সকলের জন্য জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ চেয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি,
নুরুল্লাহ নামে এক মুরব্বী ওনার সাথীদের হারাই ফেলেছেন। ওনার বাড়ি মেহেরপুর জেলার হাড়াভাঙ্গা। উনি আমাদের স্টেজের দক্ষিণ পাশে এখানে চেয়ারে বসা আছেন। তার টিম লিডারের নাম হলো আক্তারুল। আক্তারুল ভাই আপনি যেখানে থাকেন ওনাকে একটু নিয়ে যান। মুরব্বী অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করছে এবং উনি একটু মানসিকভাবে একটু দুর্বল হয়ে গেছে। আরেকজন হারিয়ে গেছেন টাঙ্গাইল, টাঙ্গাইলের আব্দুল সালাম। আপনি স্টেজের দক্ষিণ পাশে আসেন, আপনার লোক অপেক্ষা করছে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে একটি ইসলামী জাগরণী, এবার জাগরণী আসছেন আল হেলা শিল্পী গোষ্ঠীর সদস্য মোহাম্মদ কেরামত আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সকল বিধান বাতিল করো, সকল বিধান বাতিল করো। লিল্লাহে তাকবীর। মুসলিম সকলেই ঐক্যের কথা কয়, ঐক্যের ভিত্তি খুঁজে নাহি পাওয়া যায়। মুসলিম সকলেই ঐক্যের কথা কয়, ঐক্যের ভিত্তি খুঁজে নাহি পাওয়া যায়। বাতিলরা মারিতেছে আজ সারা দুনিয়ায়, বেদিনের কাছে আজ মুসলিম পরাজয়। কেন এত পরাজয়, কেন এত মার খাই, দেশ ভুই বিটাচার জানের মায়ায়, দেশ ভুই বিটাচার জানের মায়ায়। বুরুন্দু ক্যামেরুন সুদানের দক্ষিণে, লিবিয়া সোমালিয়া ইয়ামান ও আফগানে, সিরিয়া নাইজেরিয়া ইরাক ও কাশ্মীর, মানবতার হুমকিতে দেশগুলো অস্থির। ফিলিস্তিন মিন্দানাও আরাকানে, বারবার মুসলিম ধ্বংসের টার্গেট বারবার, ঠিক না বে ঠিক? হিন্দুরা ভারতে মসজিদ ভেঙে দেয়, চাইনারা গোপনে মুসলিম মেরে দেয়, রক্তের হোলি খেলে মানবতা গেল জলে, আল্লাহ কি দেখে না কাঁদি মোরা হাত তুলে। বদরের ময়দানে বিজয় তো দেখেছি, ওহুদের পরাজয় বুঝে উকি বুঝেছি। বদরের ময়দানে বিজয় তো দেখেছি, ওহুদের পরাজয় বুঝে উকি বুঝেছি। নবীজি স্বয়ং যেথা যুদ্ধের নেতা হয়, তবু কেন সেখানে এত বড় পরাজয়। যুক্তির বেড়া জালে নবীর হুকুম ফেলে, ওহুদের পরাজয় এনেছি। আজও সেই যুক্তির ভয়াবহ দাবানলে, এ বিশ্বে পরাজয় পড়েছি, এ বিশ্বে পরাজয় পড়েছি। ওহির বিধানে আজ মিশিয়ে ভেজাল, যুক্তি খাটাই কত আকাশ পাতাল। বেদাতির হুঙ্কারে দিনের আমলে, আজ ভেজাল মিশিয়ে দিয়ে হয়েছি মাতাল। যুক্তি খাটাই কত আকাশ পাতাল, ফরজে সুন্নতে নফলে ভেজাল, সলাতে সিয়ামে ইফতারেও ভেজাল, ঈদেও ভেজাল, ঈদের চাঁদেও ভেজাল, মুসাফির কসরের সলাতে ভেজাল, জুমআই ভেজাল, খুতবাই ভেজাল, জিহাদে ভেজাল,
কুরবানির ফতোয়াই কত যে ভেজাল, যুক্তির তালে তালে সবই তো ভেজাল, ফলে দিনের বিজয় তাই জোটে না। পৃথিবীতে কোটি কোটি মুসলিম মার খাই, বিজয় আরশ থেকে আসে না, বিজয় আরশ থেকে আসে না, বিজয় আরশ থেকে আসে না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, মুক্তি রাখি পথ, দাওয়াত জিহাদ, লিল্লাহে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের কাছে অনেকে হারানোর বিজ্ঞপ্তি বা হারান লোকার হয়ে গেছে এরকম অনেক এ আসছে, সবাই নাম ধরে বলা সম্ভব নয়। আমি অনুরোধ জানাবো, আপনারা যারা সাথী হারা হয়েছেন, কারোর কোনো মাল জিনিস হারিয়ে গিয়েছে, যারা সাথী হারা হয়েছেন, আমাদের স্টেজের দক্ষিণ পাশে চেয়ার আছে, এখানে আসবেন। যাদের লোক হারিয়ে গেছে তারা এখানে খোঁজ করবেন, ঘোষণা দেওয়া সম্ভব নয়। যারা সাথী হারা হয়েছেন তারা স্টেজের দক্ষিণ পাশে চেয়ার এসে বসবেন, এখান থেকে আপনার লোকজন খোঁজ করে নিয়ে যাবেন। আর কিছু মাল সামান পাওয়া গিয়েছে আমাদের কন্ট্রোল রুমে আসে, পুলিশ কন্ট্রোল রুমের পাশে, আর যার মাল তিনি তার উপযুক্ত প্রমাণ দিয়ে সেখান থেকে নিয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন মাওলানা মুখলেসুর রহমান মাদানী। আলোচনার বিষয়বস্তু তাকলিদ ও তার ভয়াবহ পরিণতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يَكُونَ هَوَاهُ تَبَعًا لِمَا جِئْتُ بِهِ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃপক্ষ আয়োজিত কর্তৃক আয়োজিত 29তম বার্ষিক তাবলিগ ইজতেমার সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালেব হাফিজাহুল্লাহ, আমিরে জামাত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং তাবলিগ ইজতেমার সম্মানিত উলামায়ে কেরাম ও আইদিনে কেরাম, দেশের বিভিন্ন প্রান্ত থেকে গোটা বাংলাদেশের আনাচে কানাচের থেকে আগত দিন দরদি ইসলাম দরদি ভাই ও পর্দার আড়ালের মা ও বোন, আজকে আলোচ্য বিষয় সম্পর্কে আপনারা জানতে পেরেছেন। আলোচ্য বিষয় হচ্ছে তাকলিদ
এবং তার ভয়াবহতা। আলোচনা আরম্ভ করার আগেই ধন্যবাদ জানাচ্ছি এই তাবলিগ ইজতেমার সকল শাখার কর্মীদের, দায়িত্বশীলদের এবং খাস করে রাজশাহী প্রশাসনকে এবং বাংলাদেশ সরকারকে, যারা সকলেই মিলে আজকের এই সুন্দর সমাবেশকে আরও সুন্দর করেছেন। এজন্য আল্লাহর কাছে সকলের জন্য দোয়া করি, আল্লাহ যেন সকলকে তার দিনের জন্য কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের যে আলোচ্য বিষয় তাকলিদ, তাকলিদ শব্দটি আরবি শব্দ, এর মানে হচ্ছে অন্ধবিশ্বাস। এটা হচ্ছে ভাবার্থ, এই তাকলিদটি অন্ধবিশ্বাস, এটা হচ্ছে পৃথিবীতে মুসলিম জাতির অধঃপতনের একমাত্র কারণ। এই তাকলিদের জন্যই আজকে মুসলমান, মুসলিম বিশ্ব আপনার খণ্ড বিখণ্ড হয়েছে। এই তাকলিদের জন্যই গোটা মুসলিম সমাজটি ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে। এই তাকলিদের জন্যই আজকে মুসলমান মুসলমানে মারামারি কাটাকাটি হচ্ছে। এই তাকলিদ মানুষকে হিংস্র প্রাণীতে পরিণত করেছে। এই তাকলিদের জন্যই আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দেওয়া হয়েছে। সব কিছুরই মূল হচ্ছে তাকলিদ। এই জন্য আজকের এই তাকলিদ বিষয়টি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। এজন্য সবাইকে চোকান্নার হয়ে, সজাগ হয়ে শুনতে হবে, ঘুমানো যাবে না। যারা আশেপাশে ঘুমিয়ে আছেন তাদেরকে আমরা উঠিয়ে ফেলি, কারণ এমনি মাহফিলগুলোই তো দুইটা আড়াইটা পর্যন্ত চলে। আর এটা হচ্ছে বৎসরের সে আকাঙ্ক্ষিত গোটা বাংলাদেশের কোরআন সুন্নাহ ধারক বাহক আহলে হাদিসদের একমাত্র আশা আকাঙ্ক্ষা। বৎসরে একবার আমরা এখানে সমাবেত হয়ে আমাদের জ্ঞানের পিপাসাকে এখান থেকে নিবারণ করে আমরা বাড়ি ফিরে যাব ইনশাআল্লাহ। ভাইয়েরা, আমার এই তাকলিদ শব্দটি এসেছে কেলাদার থেকে। কেলাদা বলা হয় নেকলেসকে, হারকে। এই হারটি গরু কুরবানির গরুতে পরিয়ে দেওয়া হতো, একটা চামড়া বা কিছু পরিয়ে দেওয়া হতো, এটাকে কেলাদা বলা হয়। অর্থাৎ নেকলেস যেটা পরা হয় বা গলায় কিছু যেটা পরিয়ে দেওয়া হয়, এটার কোনো অস্তিত্ব থাকে না, নেতৃত্ব থাকে না, নিজের কর্তৃত্ব থাকে না। যেদিকে গরুটি পশুটি যাবে সেদিকই তাকে যেতে হবে, যেভাবে সে চাবে সেভাবেই সে থাকতে হবে তাকে। যেমন এর কর্তৃত্ব থাকে না, এই কেলাদা তাকলিদ থেকে এসেছে মোকাল্লিদ। মোকাল্লিদের তেমন নিজের কোনো ব্যক্তিত্ব, ব্যক্তিগত কোনো কর্তৃত্ব থাকে না, মতামত থাকে না, একে বলা হয় তাকলিদ। এবার আমরা তাকলিদকে ওলামায়ে কেরামের ভাষায় বর্ণনা করব। তাকলিদ সর্বপ্রথম বলবো, আমাদের দেশে যেহেতু হানাফি মাজহাবের লোক বেশি, অনুসারী বেশি, এই জন্য ওলামায়ে আহনাফ, হানাফি মাজহাবের ওলামায়ে কেরাম তাকলিদের কি সংজ্ঞা দিয়েছে এটা আমরা বলব। এক নম্বর, হুয়াল আখযু বিকওলিল গায়র বিগায়রি মারিফাতি দলিলিহি। কোনো ব্যক্তির কথাকে দলিল ছাড়া মেনে নেওয়া, কবুল করা, গ্রহণ করা। কোনো ব্যক্তির কথাকে দলিল ছাড়া, প্রমাণ ছাড়া মেনে নেওয়া, গ্রহণ করা, একে তাকলিদ বলা হয়। আচ্ছা, আপনারা বলেন তো, কোনো ব্যক্তির কথাকে, কাজকে দলিল প্রমাণ ছাড়া মেনে নেওয়া, এটা কোনো জ্ঞানী মানুষের কথা? এটা কোনো জ্ঞানী মানুষের কাজ হতে পারে? এবার
আমাদের দেশের এই কথাটি কোথায় পেলাম? ওকুদু রাসমুল মুফতি 23 নম্বর পৃষ্ঠা, আল্লামা শামি রহিমাহুল্লাহর এই কিতাবটি 23 নম্বর পৃষ্ঠায় আর সংজ্ঞাটা উল্লেখ করেছেন। এবার আর একটি সংজ্ঞা বলি, হানাফি মাজহাবের কয়েকটি কিতাব থেকে, আত তাকলিদ হুয়াল আমালু বিকাউলিল গাইরি মিন গাইর হুজ্জাতিন, দলিল ছাড়া অন্যের কথাকে মেনে নেওয়া, কবুল করা, গ্রহণ করা, একে তাকলিদ বলা হয়। এ কথাটি কোথায় আছে? মুসাল্লামুস সুবুত দ্বিতীয় খণ্ড 100-350 পৃষ্ঠা, হাশিয়া হোসামির দ্বিতীয় পৃষ্ঠায়, আল ফিকুল আকবর দ্বিতীয় পৃষ্ঠায়, আল আহকাম ফি উসুলিল আহকাম ষষ্ঠ খণ্ড 269 পৃষ্ঠায়। হানাফি মাজহাবের কিতাবের মধ্যে এ কথাই লেখা আছে, তাকলিদ হচ্ছে অন্যের কথাকে দলিল প্রমাণ ছাড়া অন্ধভাবে মেনে নেওয়া। এর অর্থ হচ্ছে অন্ধভাবে কাউরির কথাকে মেনে নেওয়া, কাউরির কাজকে মেনে নেওয়া, একে বলা হয় তাকলিদ। এই তাকলিদ থেকে বলা হয় মোকাল্লিদ, যে ব্যক্তি অন্ধভাবে মেনে নেয় তাকে বলা হয় মোকাল্লিদ। এবার দেখেন, হানাফি ভাইয়েরা দাবি করে ওরা মোকাল্লিদ, আর আমাদেরকে গালি দেয় গায়রে মোকাল্লিদ বলে। এবার অর্থ দেখেন, মোকাল্লিদ মানে অন্ধবিশ্বাসী, অন্ধভাবে দলিল প্রমাণ ছাড়া যে মেনে নেয়, আর গায়রে মোকাল্লিদ মানে যে অন্ধবিশ্বাসী না, দলিল প্রমাণ ছাড়া যে মানে না। এবার আপনারাই বিচার করুন, দলিল প্রমাণ ছাড়া যে মানে না ওই ব্যক্তি ভালো, না অন্ধভাবে যে মেনে নেয় সে ব্যক্তি ভালো? অন্ধভাবে যে ব্যক্তি মেনে নেয় সে ব্যক্তি জ্ঞানী, না দলিল প্রমাণের সাক্ষ্য প্রমাণের সহকারে যে মেনে নেয় গ্রহণ করে সে ব্যক্তি জ্ঞানী? ভাই জোরে করে বলবেন, যে ব্যক্তি দলিল প্রমাণ সহকারে মানে ওই ব্যক্তি হচ্ছে জ্ঞানী, আর যে আপনার অন্ধভাবে মেনে নেয় ও হচ্ছে আপনার জ্ঞানহীন ব্যক্তি, যার বিবেক বুদ্ধি আছে অন্ধভাবে কখনো মেনে নিতে পারে না। ভাইরা আমার, মোকাল্লিদ আর গায়রে মোকাল্লিদের মধ্যে এটাই পার্থক্য। মোকাল্লিদ বানানে লাভ কি? মোকাল্লিদ যদি বানিয়ে দিই, আমি যদি বলি ভাইরা আমার, আমার কথা যদি শুনে নাও তাহলে তুমি বেহেশতে চলে যাওয়া, জান্নাতে চলে যাওয়া, করতে হবে কি? আমাকে 1 লক্ষ টাকা দিয়ে দাও, আমি দোয়া দিয়ে দিচ্ছি। অন্ধবিশ্বাসী ওই 1 লক্ষই টাকা দিয়ে দিবে। এই জন্য এই বাংলাদেশে এত কুখ্যাত ওলি নামের আপনার কুলাঙ্গার রয়েছে, যার কথা কর্ম সবই আল্লাহ দরহি আল্লাহ বিপক্ষে কথা, কোরআন সুন্নার বিপক্ষে কথা, তারপরও এদেশের মানুষেরা লক্ষ লক্ষ টাকা দিয়ে তার প্যাটটাকে এত বড় বানিয়েছে যে প্যাট নিয়ে সে চলতেও পারে না। এটা হচ্ছে অন্ধবিশ্বাসের ফলাফল, ভয়াবহতা। অন্ধ যারা তারা কখনো চিন্তা করে না যে সে সত্য বলছে না মিথ্যা বলছে। এই জন্য আমাদের দেশের মানুষ বেশিরভাগই অন্ধবিশ্বাসী, তাই তারা অন্ধভাবে এক একজনের প্যাটকে এইভাবে মোটা করে দিয়েছে। ভাইরা আমার, এই অন্ধবিশ্বাস এটা হচ্ছে সব থেকে বড় ভাইরাস, সব থেকে বড় রোগ। এটা যদি যে সমাজে থাকে তাহলে পরে এই সমাজ কখনো সফলতা এবং কামিয়াবিতে পৌঁছতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও বলেছেন যে দলিল প্রমাণ ছাড়া কোনো কথা মানা যাবে না। হাদিসে অগণিত রয়েছে, কোরআনে অগণিত দলিল রয়েছে, আমি কিছু উল্লেখ করবো ইনশাআল্লাহ। এই তাকলিদ অন্ধভাবে বিশ্বাস করা যাবে না, এ কথা কোরআনে প্রত্যাখ্যান করেছে, এ কথা সুন্নাহ দ্বারা আপনার প্রমাণিত। এই তাকলিদকে পরিহার করেছে আপনার সুন্নাহ দ্বারা অগণিত হাদিস রয়েছে। এই কথা তাকলিদ যে চলবে না, এ কথা ওলামায়ে কেরাম থেকে প্রমাণিত। তাকলিদ যে চলবে না, ওলামায়ে আহনাব থেকে প্রমাণিত। তাকলিদ যে চলবে না, এজমা দ্বারা প্রমাণিত। তাকলিদ যে চলবে না, আকল বুদ্ধি দিয়েও প্রমাণিত। আমি আজকে এই 5টি দিয়ে প্রমাণ করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বাকারার 111 নম্বর আয়াত, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। কাফেররা অনেক কিছু দাবি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, হা
দলিল প্রমাণ দাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। দেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন স্রষ্টা সৃষ্টিকর্তা, সৃষ্টি মাখলুককে মানুষকে আল্লাহ বলছেন দলিল নাও যদি তোমরা সত্যবাদী হও। আল্লাহ পাক রব্বুল আলামিনের দলিল চাওয়ার কোনো প্রয়োজন ছিল? কোনো প্রয়োজন ছিল না। তারপর আল্লাহ চ্যালেঞ্জ করছে দলিল নাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আর আমার এই বাংলাদেশে আমরা যে কোরআন সুন্নাহ অনুযায়ী চলবো এই জন্য কি কোরআন সুন্নাতে আছে কি না এই দলিল চাইতে হবে না? নাকি না চেয়ে অন্ধভাবে আমাদের জীবনযাপন করতে হবে? এই বাংলাদেশে এক নাই দুই নাই আমি শত শত আমল দেখাবো যেগুলো কোরআন সুন্নাতে কোনো অস্তিত্ব নাই, তারপরে ধর্মের নামে এদেশে চালু আছে চলে যাচ্ছে। এক নাই দুই নাই সলাত এবং মসজিদ কেন্দ্রিক 63টি বেদাত এদেশের মসজিদ আর সলাত কেন্দ্রিক করে থাকেন। শুধু এটি একটাই কারণ, সেটি হচ্ছে অন্ধবিশ্বাস। এই অন্ধবিশ্বাসের কারণেই আজকে মুলবিশ হবে, যা বলে তাই আমরা মেনে নিই। এই জন্য মসজিদ আর সলাত কেন্দ্রিক এক নাই দুই নাই 63টি বেদাত আমরা করে থাকি, সন্না পরিপন্থী কাজ করে থাকি বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকলিদ করা যাবে না তার বিপক্ষে আরও একটি দলিল পেশ করছি। আল্লাহ বলেছেন সূরা লোকমান 21 নম্বর আয়াত, ওয়াইযা ক্বীলা লাহুমুত্তাবি'উ মা আনযালাল্লাহু ক্বালু বাল নাত্তাবি'উ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। ওদেরকে যখন বলা হয় তোমরা ওই সমস্ত জিনিসের অনুসরণ করো যাহা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন, অর্থাৎ আল্লাহ প্রদত্ত বিধান অনুযায়ী তোমরা জীবন যাপন করো, তখন তারা বলে বলনাত্তাবিউ বরঞ্চ আমরা অনুসরণ করব মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, যেই ধর্মের ওপরে যেই মিল্লাতের ওপরে যেই নিয়ম নীতির ওপরে যেই সিস্টেমের ওপরে যেই পদ্ধতির ওপরে আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি বাপ দাদাদের পেয়েছি সেই অনুযায়ী আমরা চলব অনুসরণ করব। আল্লাহ প্রদত্ত বিধান আমরা মানতে পারবো না বা অনুসরণ করতে পারবো না। এ কথাই কাফেররা উত্তর দিত। ভাইয়েরা আমার এখানে বুঝার অনেক জিনিস আছে। এই বাংলাদেশের আমাদের অনেকগুলো মুসলমান রয়েছে এই মুসলিম মুসল্লি 75 সালাত পড়ে, এরা বলে রাখো তোমার কোরআন হাদিস, আমরা বাপ দাদাকে যা পেয়েছি তাই করব, আমাদের আমাদের মুরব্বীরা যা বলেছেন তাই করব, আমাদের ইমাম যা বলেছেন তাই করব, এই বলে তারা রাখো কোরআন হাদিস, আমাদের ইমামের বাইরে যাব না, এ কথা বলে যাই বলেন নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। এটা কত বড় ভয়ঙ্কর কথা! এই কথাটি হুবহ মক্কার কাফেরদের সঙ্গে মিল খায়। যে কাফেররা বলেছিল আমাদের পূর্বপুরুষদেরকে যেভাবে পেয়েছি সেইভাবে আমরা জীবন যাপন করব, মোহাম্মদ তোমার আল্লাহ প্রদত্ত বিধানের অনুসরণ করব না। ঠিক এদেশের মুসলমানেরা আজকে এই তাকলিদের কারণে অন্ধবিশ্বাসের কারণে তারা আজকে এ কথা বলে আমাদের হুজুররা যা করে আমরা তাই করব, আমরা তোমাদের কথা মানব না, অর্থাৎ কোরআন সুন্নাহ বুঝি না। ঠিক না বেঠিক? বহু জায়গাতে কথা বলে রাখো তোমার কোরআন হাদিস নাউজুবিল্লাহ, আমরা যেভাবে আছি এখানে এভাবে চলবো। এবং এদেশের এদেশের মুলবি সাহেবরা মাহফিলে মসজিদের খুতবাই সব জায়গা দিয়ে কথা বলে আসে, দেখুন আমাদের এলাকায় রফুলাদাইন নাই, আমাদের এলাকায় আমিন ছিল না, আমাদের এখানে বুকে হাত বাঁধা ছিল না, আমরা একভাবে করে আসছি, হঠাৎ করে এলা মাঝাবি এসে আমাদের এখানে ডিস্টার্ব করতেছে, আমাদের নামাজের মধ্যে সালাতের মধ্যে সমস্যা করতেছে। ঠিক না বেটি? ভাইরা আমার ওদের জানা থাকা দরকার, ওদের জানা উচিত যা করে আসছেন যা করে আসতেছে তারা, এগুলো দুর্বল হাদিসের ভিত্তিতে। আর এখন আহলে হাদিস এই মিডিয়ার যুগে ডিজিটাল বাংলাদেশে
যুগে আজকে গোটা বাংলাদেশ না গোটা ওয়ার্ল্ডের আরাচে কারাচে এই মিডিয়ার মাধ্যমে আমরা প্রকৃত আমলকে প্রকৃত ইসলামকে প্রকৃত ধর্ম যে ধর্ম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনার জমিনে রেখে গেছিলেন রক্ত আপনার শহীদের বিনিময়ে হাজারো শহীদের বিনিময়ে নিজের দমদান শহীদ করার বিনিময়ে নিজের মাতৃভূমি ত্যাগ করার বিনিময়ে নিজে ক্ষুধার্ত থেকে তিনটি পাথর পেটে বেঁধে বাঁধার বিনিময়ে আর অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে যেই ধর্ম মক্কার মদিনার জমিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি রেখে গেছিলেন সেই ধর্ম আজকে মিডিয়ার যুগে আমরা সৌদি আরব থেকে লেখাপড়া করে এসে এবং মিডিয়ার মাধ্যমে জাতির সামনে যখন তুলে ধরতে লেগেছি তুলে ধরে দিতে লেগেছি যখন উপহার দিতে লেগেছি তখনই তারা ঐক্যবদ্ধ হয়ে এই কোরআন এবং সহি সন্ন্যার বিপক্ষে এক এক ঐক্যবদ্ধ হয়ে একটা আপনার এভাবে মিশন প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে যখনই কোনো গ্রামে কোনো যুবক এই কোরআন সুন্নাহর উপর আমল করতে যায় তখন সর্বপ্রথম তাকে জঙ্গিবাদী অভিযোগে অভিযুক্ত করে জেলখানায় পাঠিয়ে দেয় ঠিক না বেঠি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি এই গভীর রজনীতে আল্লাহ এদেশের এই মুলবিগুলোকে হেদায়েত দান করুন আল্লাহ এদেশের এই ভোলা ভালা মুসলমানদেরকে বুঝার তৌফিক দান করুন এরা এই মুলবিদের ফাঁদে পা দিয়ে আজকে বিশুদ্ধ হাদিসকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আমলকে প্রত্যাখ্যান করতেছে শুধুমাত্র একটি কারণ অন্ধবিশ্বাসী এই মুলবিদের অন্ধবিশ্বাস করতে করতে তারা নিজের ঈমান আমলকে এইভাবে হারিয়ে ফেলেছে আল্লাহ এই গভীর রজনীতে আমরা দোয়া করছি আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন কোরআন সুন্নাহকে ফলো করার তৌফিক দান করুন অন্ধবিশ্বাস বেড়াজাল থেকে ফিরে আসার তৌফিক দান করুন আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন ওয়াইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা সূরা মায়দা 104 নম্বর আয়াত যখন তাদেরকে বলা হয় তোমরা আসো ওই সমস্ত জিনিসের দিকে ওই বিধানের দিকে যে বিধান আল্লাহ নাজিল করেছেন তোমরা আসো ওই বিধানের দিকে যেই বিধান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন দিয়েছেন যখন এ কথা বলা হয় অর্থাৎ আল্লাহ আল্লাহ রসুলের অনুগত্য করার কথা যখন তাদেরকে বলা হয় তখন তারা বলে হাসবুনা আমাদের জন্য এনাফ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা ওই ধর্মটাই যে ধর্মের উপরে আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি বলেন নাউজুবিল্লাহ এটি কাফেরদের কথা এটি অমুসলিমদের কথা এটি কোরআন সুন্নাহর বিদ্বেষীদের কথা যারা কোরআন সুন্নাহকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের সামনে মানে নাই যারা এমন গাদ্দার আর বড় কাফের ছিল এরা মুখামুখি নবী করিম সাল্লামের চোখের সামনে এভাবে প্রত্যাখ্যান করেছিল আর ঠিক এই যুগে এই সময় আজকে আমাদের বাংলাদেশের নামধারী মুফতি সাহেবরা এবং মুলবি সাহেবরা আর কিছু অজ্ঞ মানুষ যারা বুঝে না তারা এ কথাই বলছেন আমরা কোরআন সুন্নাহ বুঝি না এমন কি এ কথা বলে আমরা বুখারী বুঝি না আমরা মুসলিম বুঝি না নাউজুবিল্লাহ যেই সহি বুখারি যেই সহি মুসলিম এ আসমানের নিচে জমিনের ওপরে সব থেকে বিশুদ্ধ কেতাব আল কোরআনুল করিমের পরে এমন বিশুদ্ধ কেতাব এখানে যে হাদিসগুলো উল্লেখ করা হয়েছে এটার কি শর্ত জানেন 22 বছর বুখারি পড়িয়ে দেশের অগণিত মুহাদ্দিসিনে কেরাম জানে না বুখারি শর্ত কি বুখারিতে ওই সমস্ত হাদিসগুলো উল্লেখ করা হয়েছে সহি মুসলিমে ওই সমস্ত হাদিসগুলো উল্লেখ করা হয়েছে ওই 200-250 শতাব্দীর সকল মুসলিম জাতি যেই হাদিসের ওপরে ঐক্যবদ্ধ ছিল যেই হাদিস নিয়ে কোনো দ্বিমত ছিল না ওই সমস্ত হাদিসগুলোকে বুখারি আর মুসলিমে সংকলন করা হয় এরই নাম সহি বুখারি এরই নাম সহি মুসলিম এদেশের মুলবি সাহেবরা না বুঝার কারণে না জানার কারণে বুখারির হাদিসকে প্রত্যাখ্যান করার জন্য অন্য কেতাব থেকে হাদিস নিয়ে এসে এটাকে বলে যে এদের থেকে ভালো এই যে সেই হাদিস আমার কাছে আছে সুতরাং বুখারির হাদিস মানা যাবে না মুসলিমের হাদিস মানা যাবে না এই আওয়াজ কি হচ্ছে অন্ধবিশ্বাসীদের আওয়াজ
এটা কোনো শিক্ষিত মানুষের কথা না, এটা কোনো আলেমের দিনের কথা না। কোনো আলেম এ কথা বলে গেছিল তাই তারা এই অন্ধবিশ্বাসের ওপরে নির্ভর করে, হাদিস কোরআন লেখাপড়া না করে ওই চটি বইয়ের ওপরে নির্ভর করে বিশুদ্ধ হাদিসকে তারা আজকে অস্বীকার করে যাচ্ছে। ভাই মুনকিরীরা হাদিস যুগে যুগে ছিল, সুকৌশলে এদেশের অনেকগুলো আলেম ওলামারা মুনকিরীনে হাদিসের কাতারে নাম লেখিয়ে বিশুদ্ধ হাদিসকে অস্বীকার করে যাচ্ছে। এই জন্য সাবধান, সতর্ক থাকতে হবে। আহলে হাদিস আন্দোলন এই বাংলাদেশের একটি সংগঠন, যেই সংগঠন কোরআন এবং বিশুদ্ধ হাদিসের কথা বলে, কোরআন এবং সুন্নাহ বিশুদ্ধ সুন্নাহর বাইরে কথা বলে না, কোরআন এবং সুন্নাহ সহিহার উপরে উঠানোর জন্য প্রতিটি মানুষের দ্বারে দ্বারে এই আহলে হাদিস আন্দোলন আপনার দাওয়াতের কাজ চালিয়ে যাচ্ছেন, দাওয়াতি কাজ করে যাচ্ছেন। এই দাওয়াতি কাজের কারণে বহু নেতাকর্মীকে অগণিত নির্যাতনের নির্যাতনের শিকার হতে হয়েছে, নিপীড়িত হতে হয়েছে। ভাইয়েরা আমার, এই জন্য তো যারা পৃথিবীতে সব থেকে বেশি কাজ করেছিলেন তারাই তো আপনার জেল হাজতে খেটে গেছেন, তারাই তো নিপীড়িত হয়েছেন, তারাই তো নির্যাতিত হয়েছেন। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আম্বিয়াগণ, তার সূর্যের মতো আলোকিত উদাহরণ হচ্ছে নবীগণ, নবীগণ হচ্ছে পৃথিবীর মানব কুলের সব থেকে সেরা মানব, সমস্ত নবীগণই নির্যাতিত হয়েছেন। এমনকি আপনার 10,000 নবীকে হত্যা করা হয়েছে এই শুধু সত্য দিন প্রচারের জন্য, আল্লাহ প্রদত্ত দিন প্রচারের জন্য। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন্তান শহীদ হয়েছে, আর তার দুঃখের সীমা, আর তার দুঃখের কথা বলে শেষ করা যাবে না। পৃথিবীতে এমন কোনো নবী নাই যে নবীর কাহিনী এত লম্বা যত লম্বা আমাদের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। একেবারে মার পেট থেকে বের হয়ে আসার পর থেকে খালি শুধু কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট, দুঃখ আর দুঃখ, দুঃখ আর দুঃখ, শুধুমাত্র উম্মতে মুহাম্মাদীকে বাঁচানোর জন্য, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এই কষ্ট করেছেন। ভাইয়েরা আমার, এত কষ্ট করেছেন যে সে বলে ভাষায় প্রকাশ করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার সুখ শান্তির জন্য বলেছিলেন, ফতহে মক্কাকে স্বর্ণে পরিণত করে দেবো মুহাম্মদ যদি আপনি চান, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান নাই, যে শুধু চেয়েছেন একটি, যে আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। জাহান্নামের আলোচনা করছিলেন আমাদের শ্রদ্ধেয় ভাই জাহাঙ্গীর আলম ইসলাহী সাহেব, ওই জাহান্নামের আগুনে যখন আপনাদের আপনার সুল্লাম অর্থাৎ জিসিম অর্থাৎ পুলসেরাত যেটাকে বলি আমরা, এই পুলসেরাত হয়ে যখন পার হব আমরা, যেটি চুলের মতো চিকন আর তলোয়ারের ধারের থেকেও খুবই সূক্ষ্ম ধারালু, এই ধারালু এই ব্রিজের উপর দিয়ে যখন যেতে যাবো আমরা, যখন উম্মতে মুহাম্মদি যখন এই ব্রিজে পুলের উপরে পা দিবেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জান্নাতের গেট থেকে প্রতিটি উম্মতকে দেখতে পাবেন। যখনই উম্মতে মুহাম্মদি পা রাখবেন, সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, সাল্লিম সাল্লিম ইয়া রব, সাল্লিম ইয়া রব, সাল্লিম, এ আমার আল্লাহ, এ আমার রব, একে বাঁচিয়ে দাও, একে বাঁচিয়ে দাও, একে বাঁচিয়ে দাও। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জান্নাতের গেট থেকে প্রতিটি উম্মতের জন্য দোয়া করতে থাকবেন, বলেন সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত যে নবী দুনিয়াতে নিজের জীবদ্দশায় কখনো আমাদের ভুলে নাই, মরণের পরেও ভুলবেন না, কেয়ামতের ময়দান থেকে জান্নাতে যাওয়া পর্যন্ত আমাদেরকে স্মরণে রাখবেন। ভাইয়েরা আমার, এমন একজন মানব কুলের সেরা মানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম সত্য কথা বলার কারণে নিজের বংশধরেরা, নিজের গ্রামবাসীরা, শহরবাসীরা তাকে সেখানে থাকতে দেয় নাই, হত্যা করার জন্য তারা সবাই ঐক্যমত হয়ে গেছিল। আল্লাহ আকবার। ভাইয়েরা আমার, সত্য এই আহলে হাদিস আন্দোলন বলে যাচ্ছে, বলে যাবে, তাই নির্যাতিত হবে, নিপীড়িত হবে, এই জন্য পিছপা হওয়ার কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট করে বলে দিয়েছেন, যখনই বাতিলদেরকে দাওয়াত দেওয়া হবে সত্যের দিকে তখনই তারা বিপক্ষে নামাবে, এটাই হচ্ছে বাতিলের পরিচয়। আর হকপন্থীদের পরিচয় হচ্ছে, কেউ যখন নতুন কথা বলবে তখন সে ভাববে, চিন্তা করবে যে আসলেই যে কথাটা শুনলাম এ কথাটা মানা যাবে কি না, আসলেই এর অস্তিত্ব কোরআন সুন্নাতে আছে কি না একটু ভেবে দেখবে। আর বাতিল সবসময় শোনার সাথে সাথে
আপনার অস্বীকার করবে আর সাথে সাথে হামলা করবে। এই জন্য বাতের সবসময় আপনাকে জঙ্গি বানানোর চেষ্টা করবে। এই জন্য সরকারের সাথে প্রশাসনের সাথে ভালো সম্পর্ক রাখবেন, নেতাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখবেন, রাখার পরে এই দাওয়াতি কাজ করে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বপ্রথম নেতাদেরকে দাওয়াত দিয়েছেন, সুতরাং সুকৌশলে নেতাদেরকে দাওয়াত দিতে হবে এবং তাদের পাশে থাকতে হবে, যাতে করে এখানে আপনাকে বাধাগ্রস্ত কোনো শক্তি না করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অন্ধবিশ্বাসকে প্রত্যাখ্যান করেছেন। আরো অন্য ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইসরার 36 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বসরা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, দেখেন কত ভয়ঙ্কর বাণী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন। মুহাম্মদ, যেই বিষয়ে তোমার ধারণা নাই, যেই বিষয়ে তুমি জানো না, এগুলো বলিও না। যে বিষয়ে জানা নাই এ বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষেধ করা হচ্ছে। এদেশের লাখো মুফতি সাহেব আছেন যারা না জেনে না শুনে না বুঝে বড় হুজুরকে বাঁচানোর জন্য আপনারা আমাদের সঙ্গে বিদ্যার আচরণ করে যাচ্ছেন। বড় হুজুরকে বাঁচানোর জন্য কোরআন সুন্নার অপব্যাখ্যা করা হচ্ছে। বড় হুজুরকে বাঁচানোর জন্য আমাদের মাহফিলকে বন্ধ করা হচ্ছে, আমাদের স্টেজে যে মাইক কেড়ে নেওয়া হচ্ছে, স্টেজ দখল করা হচ্ছে এদেশের কতিপয় নামধারী মুরব্বি সাহেবরা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করো। তাকরির এত খারাপ, কোরআন খুলে রাখুন সূরা ইসরা 36 নম্বর আয়াত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আল্লাহ, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নাই সেই বিষয়ে জবান খুলিও না, সেই বিষয়ে কখনো কিছু বলবে না। কেননা ইন্না সামআ ওয়াল বসরা ওয়াল ফুয়াদা, নিশ্চয় এই কর্ণকে, নিশ্চয় এই দৃষ্টিকে, নিশ্চয় এই অন্তরকে আপনার প্রত্যেককেই, কল্লুন প্রত্যেককেই, উলাইকা কানা আনহু মাসউলা, এই প্রত্যেকটি অঙ্গ পতনকে আপনার জিজ্ঞাসা করা হবে, এরা সবাই জিজ্ঞাসিত হবে, অর্থাৎ মুখ দিয়ে বললো এটাকে কৈফত দিতে হবে আল্লাহ সম্মুখে, কান দিয়েও যদি উল্টা কথা শুনেন তাহলে আপনার কানকে জিজ্ঞাসা করা হবে, কেন তুমি বাতেনদের কথা শুনেছিলে, কেন ওই প্যাট মোটা বাবাদের কথা শুনেছিলে যারা ইমান চুরি করছিল। ভাইরা আমার দুঃখ লাগে, আমি আজকে বাসে নাটোরে যাইতেছিলাম, বাসের ড্রাইভার আপনার কন্ডাক্টরকে বললো 10টা টাকা মাজারে দিয়ে দাও, নাউজুবিল্লাহ, হাজারো নিষেধ করার পরও এই লোকটি শুনল না। এই কবরকে টাকা দিয়ে কবরবাসীর কি উপকার হবে, মানুষ অন্ধবিশ্বাসে যখন নিমজ্জিত হয়ে যায় তখন এমনই হয়ে যায়, নিজের কষ্টার্জিত টাকাকে একটা কবরে নিক্ষেপ করে আপনার কি পেলেন আপনি। এই কবরবাসী যদি কিছু উপকার করতে পারত তাহলে উপকার করতে পারত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার জমিনে বাড়ির সামনে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছিল, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম রক্ষা করতে পারেন নাই, কারণ মরণের পরে কোনো নবী আম্বিয়ারও কোনো ক্ষমতা থাকে না, তার প্রমাণ নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম। নবী করিম সাল্লামের নাতি হাসানকে বিষ পান করে খাইয়ে মারা, খেয়ে আপনার পা খাওয়া পান করিয়ে মারা হয়েছিল, কিন্তু নবী সাল্লাম বাঁচাইতে পারেন নাই। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাঁচাইতে পারেন নাই, কারণ মৃত্যুর পরে কাউরি কোনো কর্তৃত্ব নেতৃত্ব থাকে না, তেমনিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্তৃত্ব নেতৃত্ব নাই এমন বিশ্বাস যদি করেন তাহলে পরে ঈমান হারা হয়ে যাবেন, অরিজিনাল মুশরিক, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। এমনকি জীবদ্দশায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবারের যুদ্ধে
সেদিন যেদিন দাওয়াত দিয়েছিল ওই দাওয়াতে গোস্তের সাথে বিষ মিশ্রণ করা হয়েছিল, তিনজন সাহাবী খেয়ে মারা গেছিলেন, সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুখে নিতে যান তখন এই গোস্তের টুকরোটি বলেছিল ইন্নি মাসমুম, আমাকে বিষে মিশ্রণ করা হয়েছে, আমাকে খায়েন না। এই গোস্তটির জবান খুলে দিয়েছিলেন আল্লাহ, এই গোস্ত কথা বলে নবী করিম সাল্লাল্লাহু জানিয়ে দিয়েছিলেন আমাকে খায়েন না, আমাকে খেলে পারে মারা যাবেন, কারণ আমাকে বিষ মিশ্রণ করা হয়েছে। ভাইয়েরা আমার নবী করিম সাল্লাল্লাহু মুখের সামনে নিয়ে আসছেন, ওই বিষের আপনার গ্রাম ভিতরে চলে যায়। মুহাদ্দিসিনে কিরাম এ কথাই বলেছেন নবী করিম সাল্লাল্লাহু 63 বছর বয়সে মারা গেছিলেন, তার একটি কারণ ছিল এই বিষে আক্রান্ত হওয়া। ভাইরা আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখের সামনে গোস্তটি মুখে দিতে যাচ্ছেন তাও জানেন না এই গোস্তে বিষ মিশ্রণ করা আছে। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম কীভাবে আপনার দুঃখ কষ্ট দূর করতে পারবেন? নবী করিম সাল্লাল্লাহু আপনার তো দূরের কথা, এই আল্লাহর ওলি যারা আমাদেরকে, আমরা যাদেরকে আজকে পূজা করছি, টাকা দিচ্ছি, তারা কিভাবে আমার উপকার করতে পারে? যদি তারা উপকার করতে পারত তাহলে পারে যেখানে এই বাংলাদেশে গোটা ওয়ার্ল্ডে মুসলমান, গোটা ওয়ার্ল্ডে মুসলমান আজকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, তাহলে এই ওলিরা ওই দেশে বসেও কেন রক্ষা করতে পারে না? মায়ানমারের মুসলমানকে নির্মমভাবে হত্যা করা হলো, এদেশের 1,88,00,000 বাবা আছে, এই বাবারা কোথায় গেল? 1,88,00,000 বাবা যদি তালোয়ার নিয়ে মায়ানমারে দৌড় দিত, শুধু দৌড় দিত, তাহলে মায়ানমার স্বাধীন হয়ে যেত। কিন্তু এই বাবারা কেরামতি কেরামতি বলে আপনার টাকা চুরি করছে, এরা মায়ানমারের মুসলমানকে একটা ফুঁক দিয়ে তো 1 মিনিটের জন্য রক্ষা করতে পারল না। কিসের জন্য বাবাদেরকে টাকা দিচ্ছেন? আবার জিন্দা বাবা তো কিছুই পারে না, পারে না, মরা বাবাকেও টাকা দিচ্ছেন, যে মরা বাবা কিচ্ছুই জানে না। দুঃখজনক হলো সত্য, এটার কুফল, এটার কারণ হচ্ছে তাকলিদ, এটার কারণ হচ্ছে অন্ধবিশ্বাস। অন্ধবিশ্বাস ভাইয়ারা আমার তাকলিদে শাক্সি বিষয়ের মধ্যে একটা লাগবেন, এক ব্যক্তি পূজারী, ব্যক্তি পূজারী, ব্যক্তির অন্ধবিশ্বাস হয়ে যাওয়া, এটা হচ্ছে ধ্বংসের মূল। এই ধ্বংস থেকে বাঁচার কোনো উপায় নাই, একটি উপায়, সেটি হচ্ছে কোরআন সুন্নাহর দিকে ফিরে আসা। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন সূরা নাহলের 43 নম্বর আয়াত, ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তাআলামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাসআলু আহলা যিকরি, ওই আলেম ওলামাদেরকে, জ্ঞানীদেরকে প্রশ্ন করো, ইন কুনতুম লা তাআলামুন, যদি তোমরা না জানো, অর্থাৎ তোমরা যে বিষয়ে জানো না ওই আলেম ওলামাদের থেকে জেনে নাও। বোঝা যাচ্ছে কি? অনুবাদ করছি আপনাদের ভাষায়, অর্থাৎ তোমরা জিজ্ঞাসা করো ওই সমস্ত বিষয়ে, যে সমস্ত বিষয়ে তোমরা জানো না। হে মানব জাতি শুনো, মুসলমান হও, হিন্দু হও, কাফের বৌদ্ধ যে হও না কেন, শুনো, জানো, প্রশ্ন করো, জিজ্ঞাসা করো, যারা জানে তাদেরকে, আহলা জিকির অর্থাৎ এলেমওয়ালাদেরকে, কোরআনওয়ালাদেরকে, সুন্নাওয়ালাদেরকে অর্থাৎ আলেমকে জিজ্ঞাসা করো, আলেমকে জিজ্ঞাসা করো। এর মানে হচ্ছে কি? অন্ধবিশ্বাস করা যাবে না। তুমি যদি না জানো, যারা জানে তার থেকে জেনে নাও। বলবেন হুজুর এটা তো তাকলিদের দলিল, এটা তো আমাদের দেশের মুফতিরা এটাই দলিল দিয়ে থাকে, এই আয়াতটাই তাকলিদকে জবাই করেছে, এই আয়াতটাই প্রমাণ করছে তাকলিদ চলবে না। কারণ যদি তাকলিদ চলতো তাহলে প্রশ্ন আসতো না, প্রশ্ন করার কোনো প্রয়োজনই ছিল না, তাহলে হুজুর যা করে দেখে দেখে তা করবো, হুজুর যা বলে তাই করব, জিজ্ঞাসা করার কোনো দরকার ছিল না। জিজ্ঞাসা করার অর্থই হচ্ছে তাকলিদ করা যাবে না, জিজ্ঞাসা করার অর্থ হচ্ছে তাকলিদ করা যাবে না। তারপরে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, জানে যে ব্যক্তি তাকে জিজ্ঞাসা করতে বলা হয়েছে, অর্থাৎ জেনে শুনে
আপনার সে ফতোয়া দিবে, না জানলে সেও ফতোয়া দিতে পারবে না। ও জানে না কোনো বাবার কথা, কোনো মুরব্বির কথা, কোনো বড় হুজুরের কথা বলে পার করতে পারবে না। সে জানে না, না জানলে পারে সে চুপ থাকবে, সে কথা বলবে না, উত্তর দিবে না। ভাইয়েরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও সাবধান করে দিয়েছেন যে এক সময় হাত্তা লা ইয়াবকা আল ইমান, আলেম থাকবে না, এলেমকে উঠে নেওয়া হবে। ফাত্তাখাযান নাস রুসান জুহালা, মানুষ তখন জাহেলদেরকে মুফতি মনে করে তাদেরকে গ্রহণ করে নেবে। ফাসইলু, ওই জাহেল মুফতিদেরকে জিজ্ঞাসা করা হবে, ফাফতু বিগাইরি ইলমিন, জ্ঞান ছাড়া তারা উত্তর দিবে, ফতোয়া দিবে। ফাদাল্লু ওয়াদাল্লুন নাস, সে নিজে গুমরা হবে আর অন্যকেও গুমরা করবে। ভাইর আমার বোঝা যাচ্ছে, এলেম ছাড়া যারা উত্তর দিবে ও নিজে গুমরা, অন্যকে গুমরা করছে। এদেশের অগণিত মুফতি সাহেব আপনার জ্ঞান ছাড়া ফতোয়া দিচ্ছে, আমি ইনশাআল্লাহ প্রমাণ করব, আমি ইনশাআল্লাহ প্রমাণ করব। আর একটু পরে ভাইর আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দ্বারা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছেন যে এলেম যাদের আছে তাদের থেকে জিজ্ঞাসা করো। এর অর্থ এটাই যে এলেম না থাকলে ফতোয়া দেওয়া যাবে না, সুতরাং তাকলিদের কোনো স্থান এই আয়াতে নাই। অথচ এদেশের মুফতি সাহেবরা তাকলিদ এই আয়াত দিয়ে সাবেত করে, নাউজুবিল্লাহ। শুধু তাকলিদ না, বরঞ্চ তাকলিদের সাক্ষীকে আপনার এই আয়াত দ্বারা প্রমাণ করতে চাই। ওরা বলতে চায় এই আয়াতে আবু হানিফা রহিমাহুল্লাহর অনুসরণ করার কথা বলা হয়েছে, বলেন নাউজুবিল্লাহ, বলে ফাসআলু আহলা যিকির, আহলে যিকিরকে প্রশ্ন করো। আচ্ছা প্রশ্ন কি আমি এখান থেকে আবু হানিফা রহিমাহুল্লাহকে করতে পারবো? আপনারাই বলেন। আমি এই রাজশাহীর ট্রাক টার্মিনাল থেকে যদি বলি, ইয়া আবু হানিফা, হে আবু হানিফা রহিমাহুল্লাহ, আপনি উত্তর দিয়ে দেন, ও আজিব আনসুয়ালি, আমার প্রশ্নের উত্তর দেন, এ কথা কি এখান থেকে বললে আবু হানিফা রহিমাহুল্লাহ উত্তর দিবেন? তাহলে কিভাবে আয়াত দিয়ে আপনি তাকলিদের শখসিয়ত আবু হানিফা রহিমাহুল্লাহর অন্ধবিশ্বাসী করার চেষ্টা করছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে প্রশ্ন করো, আর আপনি বলছেন ওই মানুষটি, যে মানুষটি বহু বছর আগে 150 শতাব্দীতে মারা গেছেন, আজ থেকে 1 নয় 2 নয় 1300 বছর মোটামুটি আগে মারা গেছেন, তার অনুসরণ করতে বলছেন, বলছেন সে যা করেছে, সে যা বলেছে তাই মানতে হবে, তাই করতে হবে। এই তাকলিদের সাক্ষী কীভাবে আয়াত দিয়ে আপনি সাবেত করছেন, অথচ এখানে প্রশ্ন করার কথা বলা হয়েছে? আবু হানিফা রহিমাহুল্লাহকে কীভাবে আমি প্রশ্ন করতে পারি যিনি মারা গেছেন? ভাইরা আমার, এটি হচ্ছে তাকলিদ, অন্ধবিশ্বাসের আপনার কুফল। এই অন্ধবিশ্বাস এত খারাপ করে দিয়েছে, এত অন্ধ বানিয়ে দিয়েছে যে স্পষ্ট করার আয়াতকে অস্পষ্ট বানিয়ে আপনার মৃত্যু একজন ব্যক্তির অনুসরণ করার জন্য কোটি কোটি মানুষকে বাধ্য করতেছে, বলে নাউজুবিল্লাহ। এটাই হচ্ছে মাজহাব মানার 1 নম্বর দলিল আমাদের বাঙালি হুজুরদের এবং উর্দু হিন্দি হুজুরদের, ভালো করে মনে রাখবেন। এছাড়া কোরআনে আর কোনো দলিল নাই তাদের। আমি আপনাদের বুঝিয়ে দিলাম তাকলিদে সাক্ষী অর্থাৎ কোনো ইমামের অনুসরণের সাথে এই আয়াতের কোনো সম্পর্ক নাই, কারণ এই আয়াত বলছে ফাসআলু আহলাজ যিকির, আহলাজ যিকির মানে আলেমদেরকে প্রশ্ন করো, আর মৃত্যু ব্যক্তিদেরকে কোনো ধর্মের বিষয়ে, কোনো দুনিয়ার বিষয়ে প্রশ্ন করা সম্ভব না। তাই এই আয়াতকে যারা তাকলিদে সাক্ষী হিসেবে, সাক্ষীতে ব্যবহার করে, তারা অজ্ঞতার বেড়া জালে হাবুডুবু খাচ্ছে, ধরা বা বন্দী হয়ে আছে। ভাইরা আমার, কোরআনুল করিম সূরা মায়েদার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ প্রদত্ত বিধান দিয়ে আপনার জীবন, সমাজ, পরিবার, রাষ্ট্র ইত্যাদি পরিচালনা করে না, প্রত্যেকটি ক্ষেত্রেই যারা আল্লাহর বিধান অনুযায়ী পরিচালনা করে না তারা কাফের। এই আয়াত পড়ার পরে একদল জঙ্গিবাদ যারা আছে, সন্ত্রাসবাদ,
তারা শুধু জজদেরকে টার্গেট করে, বলে জজেরা তো কোরআন সুন্নাহ ভিত্তিক বিচার করে না, সুতরাং এই জজই হচ্ছে এর মেসদাক। কিন্তু বুঝার দরকার আছে, এই আয়াত শুধু জজদের জন্য বলা হয় নাই, আমার নিজের বডির মধ্যে, আমার নিজের আত্মা, আমার এই বডিটার মধ্যে আমি হাকিম, এই বডিটার হাকিম আমি, এই বডির মধ্যে আমি হুকুম দিচ্ছি, আমি যে দাড়ি কেটে নিচ্ছি, আমি যে মিথ্যা কথা বলছি, আমি যে চুরি করছি, আমি যে জেরা করছি, আমি মদ খাই, সুদ খাই, ঘুষি, এই সব কাজগুলো আমি যে করতেছি, আমি তো নিজেই কোরআন সুন্নাহকে আমার মধ্যে বাস্তবায়ন করে নাই, আমি তো কোরআন ভিত্তিক আমার নিজের ওপর হুকুম বাস্তবায়ন করি নাই। জঙ্গিবাদী, তুমি জঙ্গলে থাকো, তোমার পিতা সালাত পড়ে না, তোমার মা হয়তো সালাত পড়ে না, তোমার ভাই বোন অনেকেই আত্মীয় স্বজন সালাত পড়ে না, তুমি তাদের ওপর হুকুম বাস্তবায়ন করতে পারো না, তুমি নিজেই ভয় যখন পাও তখন দাড়ি কেটে নাও, আর যখন সুযোগ পাও তখন দাড়ি ছেড়ে মোল্লা সাজো, তুমি নিজেই ধর্ম পালন করতে পারো না, তুমি আবার জজকে এ আয়াতের মেসদাক বানিয়ে হত্যা করো কেন? এ আয়াত কি বলছেন? যারা কোরআন সুন্নাহ ভিত্তিক আপনার কি করবে না, হুকুম দিবে না, অর্থাৎ পরিচালনা নিজকে করবে না, পরিবারকে করবে না, সমাজ, এরপরে রাষ্ট্র আসবে পরে, আগে নিজ থেকে শুরু করতে হবে, ভাইয়েরা আমার, সেই ব্যক্তি কাফের বলা হয়েছে। তাহলে পরে আপনি যদি কোরআন সুন্নাহকে পাওয়া সত্য বলেন, এটা আমার দলের না, কোরআন সুন্নাহ না, এটা আমার দলে নাই, এটা আমার ইমাম বলে নাই, এটা আমার হুজুররা বলে না, এটা আমার মুরব্বীদের কথা না, আমাদের মুরব্বীদের সঙ্গে মিল খায় না, তাহলে পরে এই আয়াতের মেসদাক প্রথম নম্বর আপনি, কারণ কোরআন সুন্নাহ জানার পরও আপনি এই আয়াতকে অস্বীকার করতেছেন, মানতেছেন না সুকৌশলে। সুতরাং কাফের যদি হয় তাহলে আপনি আগে কাফের হবেন, কারণ এই আয়াতের বিরোধিতা আপনি করছেন। আমি কাফের ফতোয়া দিচ্ছি না, মনে রাখবেন, আবার যদি কেউ না বলে কাফের ফতোয়া দিয়েছেন, আমি বুঝাইতে চাচ্ছি কোরআন সুন্নাহ না মানলে পরে ভয়াবহতা কি, অন্ধবিশ্বাসীদের জন্য ভয়াবহতা কি, এটা বুঝাইতে চাচ্ছি যে আল্লাহর বিধান অনুযায়ী যদি আপনি হুকুম না জারি করেন আপনার বডি, আপনার পরিবারের মধ্যে ইত্যাদির মধ্যে, তাহলে আপনি কাফের হয়ে যাবেন। এখানে ব্যাখ্যা আছে, সুতরাং তাকলিদের আলোচনায় এই ব্যাখ্যা এখানে আনা যাবে না, আমি এখানে শর্টে এখানে বলে গেলাম। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আরও স্পষ্ট করে বলেন, কোনো মুরব্বীর, কোনো মৌলভী সাহেবের, কোনো বাবার, কোনো ইমামের তাকলিদ অন্ধবিশ্বাসী হওয়া যাবে না। তার প্রমাণে আল্লাহ পাক রব্বুল আলামিন আরও বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। সূরা আরাফ 3 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইত্তাবিউ, তোমরা স্মরণ করো ওই জিনিসের, যে জিনিস তোমাদের নিকটে পাঠানো হইয়াছে, যে জিনিস তোমাদেরকে দেওয়া হইয়াছে, এই জিনিসের অনুসরণ করো, তোমাদের রবের পক্ষ থেকে যে জিনিস তোমাদের কাছে পাঠানো হয়েছে, যে জিনিস তোমাদেরকে দেওয়া হয়েছে, ওই জিনিসের অনুসরণ করো, অর্থাৎ কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আরে আল্লাহর প্রদত্ত বিধান, আল্লাহকে বাদ দিয়ে কোনো আউলিয়া, কোনো দরবেশ, কোনো বাবা, কোনো ইমাম, কোনো ব্যক্তির তোমরা অনুসরণ করো না, স্পষ্ট কোরআনে বলে দিচ্ছে। আল্লাহ প্রদত্ত বিধান একে বাদ দিয়ে কোনো ব্যক্তি, কোনো ওলি, কোনো আউলিয়া, কোনো দরবেশ, কোনো ইমাম, কোনো মুজতাহিদের অনুসরণ করো না। কলিলাম্মা তাযাক্কারুন, এই স্মরণকারীর দল খুব কম। ভাইরা আমার, কোরআন এত স্পষ্ট করে বলছে অন্ধবিশ্বাসী হওয়া যাবে না, কাউকে অন্ধভাবে মেনে নেওয়া যাবে না, অনুসরণ শুধু কোরআন সুন্নাহ করতে হবে। তারপরও এদেশের মাটিতে লক্ষ লক্ষ মুলবি সাহেব বলে যাচ্ছেন, আমার ইমাম, আমার বাবা যা বলেছেন, আমার উমুক যা বলেছেন, তার বাইরে যাওয়া যাবে না, এই সমাজে গণ্ডগোল করা যাবে না, এই সমাজের মধ্যে আমরা যে সিস্টেমে চলছে সিস্টেমের বাইরে যাওয়া যাবে না, এই সমাজের মধ্যে কত সিস্টেম ছিল এখন নাই, এই সমাজের মধ্যে টিনের বাড়িতে থাকতে এখন নাই,
খড় বেড়া দিয়ে বাড়ি করে থাকতো এখন নাই, এই সমাজে ধুতি পড়তে এখন নাই, এই সমাজের মধ্যে আপনার ছিঁড়া ফাটা লুঙ্গি পড়তে এখন নাই, এই সমাজে বড় বড় ছেলেগুলো হাফ প্যান্ট পরে বেড়াতে অভাবে এখন নাই, এই সমাজে ডাকের পোশাক পরতে এখন নাই, এই সমাজে না খেয়ে থাকতে এখন নাই, এই সমাজের মধ্যে চিকিৎসা ছিল না এখন নাই, এই সমাজে গাড়ি ছিল না হেঁটে হেঁটে চলতে হতো এখন নাই, এই সমাজে মোবাইল ছিল না এখন না মোবাইল ছিল না, এটাকে আপনার মোবাইল ছিল না এখন আছে। এভাবে এখন বা আপনার বর্তমান যান্ত্রিক যুগে মিডিয়া সব কিছু আছে, ওই যুগে ছিল না। সুতরাং এইগুলো কি বাদ দিতে হবে? এই মিডিয়া ব্যবহার করা যাবে না যে বাপদাদার যুগে ছিল না তাই আমরা করবো না? ভাইয়েরা আমার, এটা হচ্ছে অজ্ঞতা আর মূর্খতা। বাপদাদার কথা বলা এটা হচ্ছে কাফেরদের বৈশিষ্ট্য। বাপদাদাদের উদাহরণ দেওয়া, বাপদাদাদের আপনার উদাহরণ দিয়ে চালিয়ে দেওয়া, বাপদাদাদের আপনার দিকে চালিয়ে দেওয়া, এটা হচ্ছে কাফেরদের বৈশিষ্ট্য। এটা কোনো মুসলমানদের মুসলিমদের বৈশিষ্ট্য হতে পারে না। বাপদাদা যদি সত্যিকারই কোরআন সুন্নাহ ভিত্তিক কিছু করে থাকে, বাপদাদা যদি কোরআন সুন্নাহ ভিত্তিক কিছু বলে থাকে, শুধুমাত্র ওটাই বলা যাবে, এছাড়া কিছুই বলা যাবে না। সামনে যাই, তাহলে আমরা আরও বুঝতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আরও বলেন, ওমান আযাল্লু মিম্মানিত্তাবা'আ হাওয়াহু বিগাইরি হুদাম আল্লাহর পক্ষ থেকে হেদায়াত আসার ছাড়াই, অর্থাৎ আল্লাহ প্রদত্ত হেদায়াত ছাড়াই, যে ব্যক্তি নিজের প্রদত্ত নিজের প্রবৃত্তির আনুগত্য করে অনুসরণ করে, এই ব্যক্তির থেকে গুমরার কে হতে পারে? ভাইয়েরা আমার, বুকে হাত বাঁধা যাবে না, নাভির নিচে হাত বাঁধতে হবে, এটা প্রবৃত্তির অনুসরণ। বুকে হাত বাঁধার হাদিস, আপনার নাভির নিচে হাত হাত বাঁধার হাদিস থেকে কোটি গুণে বিশুদ্ধ। রফলে আদায় করার হাদিস না করার হাদিস থেকে কোটি গুণে ভালো। ছয় তাকবীরের দলিলের থেকে ১২ তাকবীরের সালাতের দলিল কোটি গুণে ভালো। ভাইরা আমার, সূরা ফাতিহা ইমামের পিছনে পড়তে হবে, এটি আর না পড়তে হবে, না পড়ার থেকে পড়ার দলিল আপনার কোটি গুণে ভালো। এইভাবে আপনার জোরে আমিন বলার দলিল না বলার থেকে কয়েক কোটি গুণে ভালো। এইভাবে আমরা যে আমলগুলো করি, আপনার ৮ রাকাতের দলিল ২০ রাকাতের দলিল থেকে কয়েক কোটি গুণে ভালো। তারপরও এদেশের আলিমারা বিদ্যার আচরণ করে যাচ্ছে কিসের জন্য? একটাই কারণ, প্রবৃত্তির অনুসরণের জন্য। এতদিন আমার বড় হুজুরে করে আসলো, এখন যদি আমরা না করি, ছেড়ে দিই, তাহলে মান সম্মান যাবে, প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে, আমাদের দল থাকবে না, আমাদের মাঝহাব থাকবে না। এই জন্যই আজকে উঠে পড়ে আহলে হাদিসের বিপক্ষে কাজ করে যাচ্ছে। ভাইয়েরা আমার, আপনারা জানেন মুনাজারা বাহাসের কথায় বারবার বলে আসেন, অনেক বক্তা বলেন কিসের মুনাজারা বাহাস, মুনাজারা বাহাস দরকার নাই। আমি বলি দরকার আছে, এদেশের মাটিতে বহাস মুনাজারার জন্য একজন বহাস মুনাজারা পাগলা, এ পাগলা সবসময় পাগলামি করে চ্যালেঞ্জ করত, আমি তাকে দোস্ত বলে ডাকি। আগস্টের ১০ তারিখে আমি নাম ধরে চ্যালেঞ্জ করেছি মুনাজারা বহাসের জন্য, এর জবান বন্ধ হয়ে গিয়েছে। আর কোনোদিন যদি আমার সামনে মুনাজারা বহাস করার জন্য আসে, চিরতরে তার জবান বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওর মুনাজারা বহাস করার স্বাদ মিটিয়ে দেব। আমি চ্যালেঞ্জ করেছি গত ২০১৮ সালের আগস্টের ১০ তারিখে। ভাইয়েরা আমার, মোনাজারা বাস আমরা চাই না, এটা বাস্তব, এটা ঠিক, কিন্তু মোনাজারা পাগল যারা বেশি হয়ে যায়, যখন দেখি মাথার উপরে উঠে যায়, তখন তাদের শিক্ষা দেওয়ার জন্য আমাদের সে অস্ত্র প্রস্তুত করা আছে, আমাদের সে ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, আমরা তাদেরকে দাগ ভাগা জবাব দিতে পারবো। আমাদের কাছে যে দলিল আছে, ১৪ গোষ্ঠী মিলে সেটা প্রত্যাখ্যান করতে পারবে না ইনশাআল্লাহ, সেই দলিলের ভাণ্ডার আমাদের কাছে আছে।
কিন্তু আমরা ভদ্রতা আর নম্রতা আর তাদের লাঠির জোরে আমরা সব জায়গাতে যেতে চাই না। প্রশাসন যদি কোনো হয় দায়িত্ব নিয়ে নেয়, পুরোপুরি সিকিউরিটি দেয়, তাহলে এদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি। এরা বলে থাকে ওদের মধ্যে আরবি আমারত পড়া হুজুর নাই, ভাইয়েরা আমার অহংকার ফকর করে না, ওদের কান ধরিয়ে আমার দিকে দেখাই দিবেন, অচ্ছদ্য গোষ্ঠীকে এবারত আরবি পড়া শিক্ষা দেব, ভাইয়েরা আমার এভাবে আপনাদেরকে ছোট করে চেষ্টা করে দুর্বল করার চেষ্টা করে, মনে রাখবেন আহলে হাদিস আন্দোলন দুর্বল না, এখানে সব কিছু রয়েছে আলহামদুলিল্লাহ, কোরআন হাদিসের পাহাড় রয়েছে, কোরআন হাদিস যদি আমরা তাদের দলিল চাপিয়ে দিই এটা বহন করতে পারবে না, আর পারে নাই বলি আজকে ক্ষিপ্ত, ইনশাআল্লাহ অচিরেই পরিবর্তন আসবে। আমার আগে দুইজন একজনের আগে একজন এখানে বক্তা বক্তব্য দিয়ে গেছেন ইমাম হোসেন ভাই, উনিও আহলে হাদিস নাকি হানাফি একজন আলেম, পরিবর্তন হয়েছে না হয় নাই, এভাবে এক নাই দুই নাই শত শত না হাজার হাজার আলেমের পরিবর্তন হয়েছে। ইনশাআল্লাহ এই মঞ্চ থেকেই এই বাংলাদেশের পরিবর্তন ঘটবে, মানুষের এই বাংলাদেশের আলেমদের পরিবর্তন ঘটবে, একদিন কোরআন সুন্নার বাইরে কোনো মুলমির বক্তব্য চলবে না দেশের মাটিতে ইনশাআল্লাহ। এই জাল মুক্তি আর জাল মুলবি যারা গান গে নেচে গে মাহফিল করে টাকা কামিয়ে যায়, অচিরেই এদের মাহফিল বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। দিন আসতেছে জনগণ প্রত্যেকটি কথার দলিল চাবে, দলিল ছাড়া কোনো কথা বলতে পারবে না, ওই দিন অচিরেই সামনে এসে যাচ্ছে। আর এগুলো আমরা দেখতেছি, ফেসবুকে একদিন দেখলাম একজন শ্রোতা দৌড়িয়ে যে লাফিয়ে জুতা মারা পিটা শুরু করলো, এগুলো কেন শুরু হয়েছে? এগুলো এই মঞ্চ থেকে শুরু হয়েছে, এই স্টেজ থেকে আমরা যে বোমা দিব এদেশের মানুষ সেই বোমা এই জাল মুরগিদের উপর নিক্ষেপ করে এদেশের মাটিতে কোরআন সুন্নাহ প্রতিটি ঘরে ঘরে বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। এটাই হচ্ছে আমাদের অভিযান, এটাই হচ্ছে আমাদের সংগ্রাম, অন্ধবিশ্বাসের দিন শেষ ইনশাআল্লাহ, অচিরেই কোরআন সুন্নাহর অনুসারী এদেশের মানুষ হবে ইনশাআল্লাহ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। ভাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই অন্ধবিশ্বাস করা যাবে না, তার প্রমাণে স্পষ্ট কোরআনে করিমের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ইত্তাখাযু আহবারাহুম اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله الله پاک رب العالمين বলেন اتخذوا أحبارهم ورهبانهم ওই ইহুদি খ্রিস্টানেরা তাদের মুলবিদেরকে মাবুদ হিসাবে গ্রহণ করিয়া নিয়েছিল। আদি বিন হাতিম রদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে বসেছিলেন, আহলে কিতাবের একজন বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো ইহুদি খ্রিস্টানদের সমাজের একজন মানুষ, আয়াতের সাথে বাস্তবতার মিল পাচ্ছি না, আয়াতের সাথে আমাদের সমাজের মিল হচ্ছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আদি তুমি জানো না, ওরা যখন কোনো হালালকে হারাম বলে ফতোয়া দিত তখন ওই ইহুদি খ্রিস্টানের মানুষেরা জাতিরা ইহুদি খ্রিস্টানেরা ওরা কি ওই মুলবিদের ফতোয়াটা নিত না? বলছে হ্যাঁ নিত, ওরা যখন কোনো হারামকে হালাল বলতো তখন নিত না? বলে নিত, কোনো সময় যখন হালালকে হারাম বলতো তখন নিত কি নিত না? বলছে হ্যাঁ নিত। বলছে এটাই হচ্ছে মাবুদ হিসাবে গ্রহণ করা, কারণ আইনদাতা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের আইনকে নিয়ে যদি কেউ আইন তৈরি করে হালালকে হালাল না মনে করে হারাম বানিয়ে দেয় অথবা হারামকে হালাল বানিয়ে দেয়, এর মানে হচ্ছে সে আল্লাহর স্থান আল্লাহর স্থান দাবি করছে। আল্লাহ যেমন আইন প্রদাতা, আল্লাহ যেমন আইন প্রণয়নকারী, তেমনিভাবে এই মুলবি সব আইন প্রণয়নকারী আইনদাতা। সুতরাং তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়ে দিয়েছেন যে ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদেরকে মাবুদ হিসাবে গ্রহণ করেছিল, এই জন্যে যে আলেমরা যা বলতো তাই মানতো, অন্ধভাবে মানতো, এই তাকলিদের ভয়াবহতার কথা আল্লাহ কোরআনে বলেছেন, যারা অন্ধভাবে কোনো আলেমকে অনুসরণ করবে এরা মুশরিক হয়ে যাবে, ওই মুশরিক হয়ে যাবে। এই বিশ্বাস যে বিশ্বাস এই আহলে কিতাবরা করত, আবার স্পষ্ট করে বলছি, হালালের ক্ষেত্রে যদি কোনো মুলবি হারাম বলে দেয় অথবা কোনো হারামকে যদি হালাল ফতোয়া দেয়
আর যদি কেউ এটাকে অন্ধভাবে মেনে নেয় ওই ব্যক্তি অরিজিনাল মুশরিক, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। ভাইরা আমার বলবেন হুজুর আমাদের বাংলাদেশে আর ইন্ডিয়া পাকিস্তানে এগুলো নাই, বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানে এটা আছে। এই অন্ধবিশ্বাসের জন্য হারামকে হালাল ফতোয়া দিয়েছেন, আর এ বাংলা ভারত পাকিস্তানের মানুষ তা গ্রহণ করে নিয়েছেন। এদেশের মুলবি সাহেবরা তামাক জর্দা গুলকে হালাল ফতোয়া দিয়েছেন, দেয় নাই। কি বলেন আপনারা, কি ঘুমাচ্ছেন নাকি, নাকি জর্দা খাওয়াইতে হবে আপনাদের? তাই তো মনে হচ্ছে। হ্যাঁ ভাইয়ারা আমার, এই একদিন পরে ঘুমাবেন, আমরা প্রতিদিনই এভাবে বক্তব্য দিয়ে যাচ্ছি, রাতের পর রাত কেটে যাচ্ছে, আর আপনারা এই একদিন দুদিনের জন্য এসে এভাবে ঘুমাবেন, আল্লাহ কি খুশি হয়ে যাবেন নাকি? জর্দা তামাক আর গুলের আওয়াজ চলছে আর আপনি এখানে ঘুমাচ্ছেন, এটা হতে পারে না। জেগে উঠুন, পাশের ভাইকে জেগে জাগিয়ে দেন। ভাইয়ারা আমার, একটা মুলবি নিয়ে যেতে হয় 20-30 হাজার টাকা দিয়ে, আর আজকে ফ্রি ফ্রি বক্তব্য পাচ্ছেন, তারপরেও আপনারা যদি ঘুমান তাহলে পরে দুর্ভাগ্য ছাড়া আর কি হতে পারে? ভাইরা এদেশের মুলবি সাহেবেরা জর্দা গুল তামাককে হালাল বলেছে না বলে নাই? এদেশের জনগণ হালাল ভাবে খায় না খায় না? তাহলে ইহুদি খ্রিস্টানদের সঙ্গে মিল খাচ্ছে না খাই না? ইহুদি খ্রিস্টানের মুলবিরা যেমন হালালকে হারাম বলেছিল, হারামকে হালাল বলেছিল, তাই তারা গ্রহণ করে নিয়েছিল। এ দেশের মুলবিরা জর্দা তামাক গুলের মতো হারামকে হালাল ফতোয়া দিয়ে নিজ খাই, এদেশের মুসল্লিদেরকে খাওয়ায়, ঠিক না বেঠি? চিন্তা করেছেন নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করছেন, ঠিক ওই সময় মেসওয়াক নিয়েছেন, মেসওয়াক নিয়ে মুখটাকে পরিষ্কার করতেছেন। এদেশের অগণিত অগণিত প্রমাণ রয়েছে জর্দা মুখে নিয়ে, গুল তামাক মুখে নিয়ে মারা গেছে, ঠিক না বেঠি? অনেক হুজুরও জর্দা পান খেতে খেতে মারা গেছে। নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ, আল্লাহ রক্ষা করুন এই বাংলাদেশের মানুষকে। হারাগাছ থেকে কুষ্টিয়া মেহেরপুরের মানুষকে বলছি, কুষ্টিয়া মেহেরপুরের মানুষ, বড় নিয়ামত আল্লাহ আপনাদেরকে দিয়েছেন, পদ্মার পানি, মিঠা পানি আপনাদের অলিগলিতে এইভাবে সুন্দর নালা বানিয়ে দিয়েছেন আল্লাহ। আর এই মিঠা পানি দিয়ে আপনারা মিঠা শাকসবজি তৈরি না করে তামাকের মতো হারাম বস্তু তৈরি করছেন, সেখানে আপনারা আবাদ করছেন। এজন্য আল্লাহর গজব আর আজাব আপনাদের উপরে অনিবার্য আসবে, এতে কোনো সন্দেহ নাই। এজন্য আপনারা দয়া করে এই সব চাষ থেকে দূরে থাকুন। ভাইয়ারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এইভাবে বহুবার নিষেধ করেছেন, হাদিস দিয়ে প্রমাণ দিচ্ছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআ লিমা জিতু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যা আমি নিয়ে এসেছি যতক্ষণ পর্যন্ত তার মন, তার মনোবৃত্তি, এটা যতক্ষণ পর্যন্ত আমার নিয়ে আসা বিধান অনুযায়ী না হবে, এই অনুযায়ী যদি না হয় ওই ব্যক্তি মুমিন না। ভাইরা আমার, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন দিয়েছেন আমাদের, ওটাই বিধান, ওই অনুযায়ী আমাদেরকে গঠন করতে হবে, সেই অনুযায়ী আমাদেরকে চলতে হবে। যদি আমরা না চলি তাহলে পরে আমরাও একেবারে সেইভাবে গুমরা হয়ে যাব, আমাদেরকে বেঈমান হয়ে কবরে যেতে হবে। সুতরাং প্রত্যেকটি ক্ষেত্রে একটি কথা মনে রাখবেন, কোরআন হাদিস থেকে যদি কেউ কখনো কিছু বলে ওটা সাথে সাথে বিদ্যারাচন করবেন না, আগে যাচাই করে দেখতে হবে। যদি সত্যি এটি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত হয় তাহলে মেনে নিতে হবে, আমল যদি করতে না পারেন তাহলে পারে কমপক্ষে বিরোধিতা করতে পারবেন না, আমল করতে পারবেন না, এজন্য আল্লাহর কাছে ক্ষমা চাবেন। কিন্তু বিরোধিতা করলে পারে কপাল পোড়া গেছে, খবরদার এগুলো করব না। ভাইয়ারা আমার, এই তাকলিদ সম্পর্কে আর একটি কথা বলে শেষ করব, কারণ আমার সময় শেষ। শুধু কোরআন এবং সুন্নাহ দিয়ে তাকলিদ বিরোধী এ কথা বলতে পারলাম, বাকি আর বলতে পারলাম না। তাকলিদের যদি কোনো গুমরা বাবা থেকে থাকে, গুমরার কোনো বাবা যদি থাকে, ইনকান আলি দলালাতি আবুন ফাত্তাকলিদু আবুহা, গুমরাহির যদি পিতা থাকে তাহলে গুমরাহির পিতা হচ্ছে তাকলিদ, অন্ধ অনুসরণ। এই অন্ধ অনুসরণ আপনার করা ইসলামে কখনো এটা বৈধতা নাই,
এ কথা আল্লামা আলুসি হানাফি মাজহাবের প্রখ্যাত একজন আলেমে দিন বলেছেন যে গুমরাহির পিতা বাবা যদি থাকে তাহলে তাকলিদ অন্ধবিশ্বাসী, অন্ধবিশ্বাস এটা হচ্ছে তার বাবা, অন্ধবিশ্বাসী সব কিছু শেষ করে দেয়। ভাইয়ের আমার অন্ধবিশ্বাসের কারণে এদেশের মাটিতে একটা জঘন্যতম পাপ হয়ে এসেছে, এখনো হচ্ছে। সেটা হচ্ছে কেউ যদি তালাক দিয়ে দেয়, তিন তালাক দিয়ে দিলে ওকে হিলা করিয়া হালাল করে, ঠিক না বেটি? এটা হচ্ছে তাকলিদের কুফল, এটা কোরআন সুন্নাহ পরিপন্থী। তিন তালাক দেওয়ার পরে সলা পরামর্শ করে বিবাহ দিয়ে তিন দিন, এক মাস, দুই মাসের, তিন মাসের জন্য বিবাহ দিয়ে হালাল করা, এটা সম্পূর্ণ ব্যভিচার এবং জেনার পাপ। যারা এটা করবে তারাও সে পাপে জড়িত হবে, যে করবে সে পাপে জড়িত হবে। এই বাংলাদেশের মাটিতে অগণিত এমন হিলা বিবাহ হয়েছে শুধু তাকলিদের কারণে। ভাইয়ের আমার এই তাকলিদ থেকে অবশ্যই আমাদেরকে বেঁচে থাকতে হবে, এই তাকলিদ থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে। এই তাকলিদের কুফলের মধ্যে অগণিত কুফল রয়েছে, এগুলো বলতে গেলে পারে আপনার, আমি বুঝতে পারছি আরও দুই ঘন্টা কমপক্ষে লাগবে, আমি নোটটা যা করেছি, কিন্তু এই এত সময় আমাদের এই স্টেজে নাই, তারপর এক ঘন্টা পার হয়ে গেছে আর আমার এখানে আসার চিঠিও এসে গেছে চলে যাওয়ার। ভাইয়েরা আমার, তাকলিদ হচ্ছে অন্ধবিশ্বাস, এখানে আমাদেরকে গালি দেওয়া হয় গায়রে মুকাল্লিদ, মানে অন্ধবিশ্বাসী না, এটা আমাদের জন্য ভালো গালি, আমরা অন্ধবিশ্বাসী না। আমাদেরকে লা মাজহাবি বলে গালি দেওয়া হয়, মানে এদের মাজহাব নাই। হ্যাঁ, চার মাজহাবের কোনোটা আমাদের নাই, আমাদের মাজহাব কি? ইসলাম। আমরা হচ্ছি চার মাঝহাব থেকে লা মাঝহাবি, কিন্তু ইসলাম অরিজিনাল মাঝহাব, এটার ব্যাপারে আমরা মাঝহাবি আলহামদুলিল্লাহ। আমাদেরকে আরো গালি দেওয়া হয়, হ্যাঁ কি গালি দেওয়া হয়? ওয়াহাবি। আপনারা জানেন ওয়াহাব মানে কি? ওয়াহাব হচ্ছে আল্লাহর নাম, ওয়াহাবি মানে আল্লাহওয়ালা, এটাও আমাদের জন্য সৌভাগ্য, এটা গালি না আলহামদুলিল্লাহ। আহলে হাদিসের জালাগায় জায়গায় আহলে খাবিস বলে থাকে, বলবো খাবিস মানে কি ওই হুজুরকে জিজ্ঞাসা করবেন। আর হাদিসে আছে কেউ যদি কাউকে গালি দেয় আর ওই গালির যদি হকদার অধিকার সে ব্যক্তি না হয়, ওই গালিটা পাল্টে তাকে লেগে যায়। সুতরাং যে বলবি আমাদেরকে আহলে খাবিস বলে গালি দিবে সেই হবে খাবিস, কারণ আমরা কেউ খাবিস না আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, তাকলিদের ভয়াবহতা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করলাম, আর যা করলাম কোরআন এবং হাদিস থেকে, আর বাকি ওলামায়ে কেরামদের কথা, সাহাবায়ে কেরামদের কথা এগুলো থেকে গেল। প্রত্যেক যুগে, প্রত্যেকটি যুগে তাকলিদের বিপক্ষে ওলামায়ে সালাফ আহলে সুন্নাহ ওয়াল জামাতের ওলামায়ে কেরাম বিরোধিতা করে গেছেন, এ অন্ধবিশ্বাস করা যাবে না। তবে আপনাদের একটা প্রশ্ন উত্তর দিয়ে শেষ করছি আমি, বলবেন যে তাহলে আমরা সাধারণ মানুষ কিভাবে কিভাবে চলব, যদি কোনো আলেমের কথা বিশ্বাস না করি তাহলে চলব কিভাবে? এটাও তারা বলে থাকে আমাদের দেশের হুজুররা, সাধারণ মানুষ তাকলিদ না করলে চলবে কিভাবে? সাধারণ মানুষ অনুসরণ করবে, তাকলিদ করবে না। অনুসরণ আর তাকলিদের মধ্যে পার্থক্য, তাকলিদ হচ্ছে অন্ধভাবে যা দিবে তাই মেনে নেওয়া, ও যদি বলে তামাক হালাল, হালাল বলে মেনে নেওয়া, ও যদি বলে যে কালকের থেকে ময়লা খাওয়া হালাল, অর্থাৎ পায়খানা খাওয়া হালাল, ও ওইটাকে হালাল মনে করবে, একে বলে তাকলিদ। আর অনুসরণ হচ্ছে দলিল ভিত্তিক মেনে নেওয়া, হুজুরের দলিল প্রমাণ দিয়ে কথা বলবে, ওই দলিল করার দলিল সন্না কোরআন সন্না ভিত্তিক যাহা বলবে ওটার অনুসরণ করা, এটাকে হচ্ছে ইত্তেবা। সুতরাং আমরা সবাই মুত্তাবি', আমরা ইত্তেবা করি, আমরা তাকলিদ করি না। ইত্তেবা আর তাকলিদের মধ্যে পার্থক্য আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা এই জঘন্যতম তাকলিদ থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি বলেন আল্লাহ আমিন। পরিশেষে একটি কথা বলি, আমাদের আহলে হাদিসেও কিছু মুকাল্লিদ আছে, অন্ধবিশ্বাসী আছে, কিছু কিছু হুদিসে হুজুরের অন্ধবিশ্বাস করে থাকে, আর এই হুজুরগুলো বক্তব্যতে একটাই টার্গেট তাদের, আহলে হাদিস আন্দোলনের বিপক্ষে কিছু করা। এদের থেকে একটু সাবধান থাকবেন, এরা স্বার্থে হিংসাতে কাজগুলো করতেছে, এরা স্বার্থে এবং হিংসাতে কাজগুলো করতেছে, তাই তাদের থেকে, তাদের এসব কথার থেকে অবশ্যই নিজকে রক্ষা করবেন, দূরে রাখবেন। এরা স্বার্থপর
এরা হিংসুক, এরা নিজের স্বার্থের জন্য আহলে হাদিস আন্দোলনের বিপক্ষে নানান কথা বলে যাচ্ছে, নানান বক্তব্য দিয়ে যাচ্ছে। আমি তাদের জন্য আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করি। ওরা বলছে ঐক্য হতে হবে। আরে নেতা ছাড়া কি ঐক্য হওয়া যায় নাকি? গ্রামগঞ্জে পাঁচটা, একটা গ্রামে কুকুর আছে, অন্য গ্রামের কুকুর আসলে একজনে ঝাঁপ দিয়ে পড়ে। ভাই ঐক্যবদ্ধ না থাকলে ঝাঁপ দিত? ওখানে নেতা আছে, যখনই নিষেধ করে নেতা, আর ওকে হামলা করতে হবে না, সবাই লেজ নিচে করে চলে আসে। এর মানে কি? এই কুকুরের মধ্যেও নেতা আছে, আর এই আশরাফুল মাখলুকাত, এই শ্রেষ্ঠ মানব জাতির নেতা থাকবে না? কি বলেন আপনারা? এই সভা পরিচালনা হচ্ছে কি নেতাবিহীন নাকি? এখানে আমাদের প্রশাসনের ভাইয়ারা আছেন, ইনাদের মাঝে একজন নেতা আছেন না? নেতা যখন বলে আসো নাস্তা করে নাও, সবাই নাস্তা করতে চলে যান। নেতা যখন বলে এ বসে যাও, বসে যান। নেতা যদি বলে দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যাই। এভাবে নেতা আছে না নাই? ভাইয়ারা, প্রত্যেকটি ক্ষেত্রে নেতা লাগে। আর এত বিশাল একটা দল বাংলাদেশে আপনারা আমরা বসবাস করি, 16 কোটি মানুষ, তার মধ্যে 15 কোটি না হলে কমপক্ষে 13 কোটি মেনে নিই মুসলমান মুসলিম বসবাস করি, এই 13 কোটি মুসলিমের নেতা লাগবে না? অবশ্যই নেতা লাগবে, নেতা ছাড়া ঐক্যবদ্ধ হওয়া যাবে না। সুতরাং যোগ্য নেতার নেতৃত্বেই ঐক্যবদ্ধ হয়ে এদেশে ইসলামের কাজ করে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন, ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, ইতিপূর্বে আমরা অনেকবারই বলেছি যেখানে কোনো হারানো বিজ্ঞপ্তি দেওয়া হবে না। যদি কেউ সাথী হারা হয়ে থাকেন, কেউ হারিয়ে যেয়ে থাকেন, আমাদের স্টেজের দক্ষিণ পাশে চেয়ারে বসবেন। কেউ যদি সাথী খুঁজে না পান, এখান থেকে খুঁজে নিয়ে যাবেন। এবং আমাদের কন্ট্রোল রুমে কিছু টাকা, মোবাইল এবং সহ কিছু মাল সামান জমা হয়েছে। আপনারা যার যা মাল সামান টাকা হারানো গিয়েছে, তারা উপযুক্ত প্রমাণ দিয়ে আমাদের কন্ট্রোল রুম থেকে নিয়ে যাবেন। এ পর্যায়ে একটা জাগরণী আসছে মোহাম্মদ মিজানুর রহমান, সদস্য আল হেরা শিল্পী গোষ্ঠী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, আল্লাহর নবী একটা কথা বলেছেন যে শেষ ভালো যার সব ভালো তার। 2 দিনব্যাপী তাবলিগে ইজতেমা আজকে সর্বশেষ দিন, তো শয়তান যেন এই ময়দানে যেন ঢুকতে না পারে, এই জন্য তাকবীর আমরা জোরে দেব, যাতে আমাদের এই হুঙ্কার শুনে, এই তাকবীরের হুঙ্কার শুনে শয়তান যেন ময়দান ছেড়ে পালিয়ে যায়। কি রাজি আছেন তো? ভাইজান, আমরা প্রত্যেক রাত্রে তো ঘুমাই, কিন্তু এই 2 দিন যদি না ঘুমাই কোনো অসুবিধা হবে? জোরে তাই বুঝবেন, লিল্লাহি আকবার। আগের মতো শান্তি তো ভাই এখন পাওয়া যায় না, মানুষ বদলে গেছে, বদলে নিত জামানা। জামানা ঠিকই আছে, মানুষ পাল্টে গেছে, আগের মতো শান্তি তো ভাই এখন পাওয়া যায় না। আগের মতো শান্তি পাওয়া যায়? অনেকেই বলে যে হুজুর যুগ জামানা খারাপ, কিন্তু আমরা বলি যে যুগ জামানা খারাপ না, খারাপ হলো মানুষ। খারাপ কে? আগের মতো শান্তি তো ভাই এখন পাওয়া যায় না, মানুষ বদলে গেছে, বদলে নিত জামানা। জামানা ঠিকই আছে, মানুষ পাল্টে গেছে, আগের মতো শান্তি তো ভাই এখন পাওয়া যায় না।
চুলগুলো খাটো খাটো শার্ট প্যান আটো শাটো চুলগুলো খাটো খাটো শার্ট প্যান আটো শাটো সানগ্লাস চোখে তার মনে হয় জমিদার বুড় জুতা পায়ে দিয়ে হাত কাঁধে একটা ব্যাগ লয়ে ঠোঁটে দেয় লিপস্টিক হাসে শুধু ফিক ফিক সেদিকে গেল চোখ মনে হয় ভদ্রলোক কাছে যাইয়া দেখি এটা পুরুষ মানুষ না মশাল নিয়ে দাঁড়িয়ে আছে মিস জরিনা হায় আপা ঠিক না বেটে মশাল নিয়ে দাঁড়িয়ে আছে মিস জরিনা আগের মতো শান্তি তো ভাই এখন পাওয়া যায় না মানুষ বদলে গেছে বদলেনি তো জামানা জামানা ঠিকই আছে মানুষ পাল্টে গেছে আগের মতো শান্তি তো ভাই এখন পাওয়া যায় না লম্বা লম্বা আছে চুল কানে দেই দুলা দুল লম্বা লম্বা আছে চুল কানে দেই দুলা দুল হাতে দেই সোনার চুড়ি চিকুন ফিতার ঘড়ি পাঞ্জাবি গায়ে দিয়ে হাত দুটো মোড়ানো লম্বা একটা ওড়না কাঁধে আছে ঝুলানো হেঁটে যায় আঁকা বাঁকা হেঁটে যায় আঁকা বাঁকা মনে হয় মাউন্টেন কাছে যাইয়া দেখি এইটা মাইয়া মানুষ না এইটা হলো আঙ্গপাড়ার মিস্টার সুহেল রানা ঠিক না বেঠে লিল্লাহে আগের মতো শান্তি তো ভাই এখন পাওয়া যায় না মানুষ বদলে গেছে বদলেনি তো জামানা জামানা ঠিকই আছে মানুষ পাল্টে গেছে আগের মতো শান্তি তো ভাই এখন পাওয়া যায় না মোটা বই আছে হাতে কলমটা আছে সাথে সাদা শার্ট গায়ে দিয়ে সুজুতা পায়ে দিয়ে জিন্সের পরেছে বেল মনে হয় স্টুডেন্ট পরনে আছে বেল গায়ে মাখে দামি তেল যাই বন্ধুরা আড্ডায় চিন্তা করে রাস্তায় নেশা করে ফ্যান্সি দিলে ছয় মাস থাকে জেলে নেশা করে ফ্যান্সি দিলে ছয় মাস থাকে জেলে অবশেষে বোঝা গেল এইটা কোনো ছাত্র না এইটা হলো আঙ্গ পাড়ার টোকাই বাবু কানা ঠিক না বেঠে আগের মতো শান্তি তো ভাই এখন পাওয়া যায় না মানুষ বদলে গেছে বদলেনি তো জামানা জামানা ঠিকই আছে মানুষ পাল্টে গেছে আগের মতো শান্তি তো ভাই এখন পাওয়া যায় না মোবাইলটা হাতে হাতে গান বাজে সাথে সাথে ঠিক না ঠিক না বেঠে মোবাইলটা হাতে হাতে গান বাজে সাথে সাথে কথা কই গুনুর গুনুর মুস্কি হাসে কুনুর কুনুর বেকার একটা মেয়ে মোবাইল নেই চেয়ে পড়াশোনা যাই হলো মনটা ঠিকই দিল যেভাবে কথা দিল সেভাবে কাজ হলো মোবাইলে প্রেম হলো সুযোগ বুঝে চলে গেল অবশেষে দেখা গেল একটা মেয়ে চলে এলো সবাই তারে দেখতে গেল মেয়েটা কেমন হলো অবশেষে দেখা গেল এইটা যে আর কেউই না এ যে দেখি আমারই বোন মিস ফারহানা নাউজুবিল্লাহ এ যে দেখি আমারই বোন মিস ফারহানা আগের মতো শান্তি তো ভাই এখন পাওয়া যায় না মানুষ বদলে গেছে বদলেনি তো জামানা জামানা ঠিকই আছে মানুষ পাল্টে গেছে আগের মতো শান্তি তো ভাই এখন পাওয়া যায় না লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলম কোরআন হাদিসের আলম সকল বিধান বাতিল কর মুক্তি রাখি পথ লিল্লাহে আসসালামু আলাইকুম কি স্যার বলবো জি আপনাদের অনুরোধ ইনশাআল্লাহ কর্তৃপক্ষ অনুমতি দিয়েছেন আরেকটা বলতেছি বিচারপতি তোমার কাছে বিচার না পেলে
কোথায় বিচার পাইব বলো কার কাছে গেলে, বলো কার কাছে গেলে বিচারপতি তোমার কাছে বিচার না পেলে, কোথায় বিচার পাইব বলো কার কাছে গেলে, বলো কার কাছে গেলে। সত্য পথে চলতে গেলে এই বিপদ আসে, আল্লাহ পাক ফরমিয়েছেন সূরা বাকারাতে, আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি দয়া করো আমাদের উপরে, আমাদের উপরে। সবাই বলেন আমিন। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে, কোথায় বিচার পাইব বলো কার কাছে গেলে, বলো কার কাছে গেলে। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে, কোথায় বিচার পাইব বলো কার কাছে গেলে, বলো কার কাছে গেলে। অন্যায় কাজ করে যারা ধরা নাহি পড়ে, ভালো মানুষরা কষ্ট করে জেলখানার ভিতরে, কত দোষীরা দেখি সাড়া পেয়ে যায়, ঠিক না বেঠে, কত দোষীরা দেখি সাড়া পেয়ে যায় নির্দোষীরাই জেলে, কোথায় বিচার পাইব বলো কার কাছে গেলে, বলো কার কাছে গেলে। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে, কোথায় বিচার পাইব বলো কার কাছে গেলে, বলো কার কাছে গেলে। দুনিয়াটা ভরে গেছে জালেমের জুলুমে, সত্য বলার মানুষ নাই রে মিথ্যা সবাই বলে, ঠিক না বেঠে, আল্লাহ তুমি বিচার করো, আল্লাহ তুমি বিচার করো ইহ পরকালে, ইহ পরকালে। সবাই বলেন আমিন। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে, কোথায় বিচার পাইব বলো কার কাছে গেলে, বলো কার কাছে গেলে। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে, কোথায় বিচার পাইব বলো কার কাছে গেলে, বলো কার কাছে গেলে, বলো কার কাছে গেলে। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন মাওলানা মোহাম্মদ আবু বকর রাজশাহী। আলোচনার বিষয়বস্তু গান বাজনার অপকারিতা ও ইসলামে তার শাস্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালাম আলা মান লা নাবিয়্যা বা'দা, নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا،
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن مان الرحيم. ومن الناس من يشري لهو الحديث ليزل عن سبيل الله بغير علم ويتخذها هزوا. أولئك لهم عذاب مهين. أما بعد، عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن من أمتي أقوام يستحلون الحر والحرير والخمر والمعازف. رواه البخاري. গান শোনা বাজনা শোনা সবই যে হারাম, টিভি দেখা সিডি দেখা এও যে হারাম, গান শোনা বাজনা শোনা সবই যে হারাম, টিভি দেখা সিডি দেখা এও যে হারাম, স্টার জলসার বাজে ছবি জি টিভির নষ্ট নাটক বিলকুল হারাম, বিলকুল হারাম। টিভি দেখে সিডি দেখে গান শুনে বাজনা শুনে ইমান করেছো মাটি, আখেরাত আল্লাহর সামনে কি জবাব দিবি? এখনো সময় আছে ফিরে এসো ওহির পথে, এখনো সময় আছে ফিরে এসো ওহির পথে, নইলে কিন্তু ঈমান নিয়া মরতে পারবা না। গান শোনা বাজনা শোনা সবই যে হারাম, টিভি দেখা সিডি দেখা এও যে হারাম, ঠিক না বেটি? বিড়ি খাওয়া সিগারেট খাওয়া সবই যে হারাম, আওলা পাতা জর্দা খাওয়া এও যে হারাম, কোটাই কোটাই গুল মারা, কোটাই কোটাই গুল মারা বিলকুল হারাম, টিভি দেখা সিডি দেখা সবই যে হারাম, যাত্রা দেখা সার্কাস দেখা এও যে হারাম। সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 29তম বার্ষিক ইসলামী তাবলিগ ইজতেমায় সমাপনী পর্যায়ে
আল্লাহ তাআলা আমাদেরকে উপনীত হওয়ার তৌফিক ও সৌভাগ্য দান করলেন। 29তম বার্ষিক তাবলিগ ইজতেমাকে আল্লাহ তাআলা সফল করলেন, এজন্য মহান রব্বের শাহি দরবারে অবনত মস্তিষ্কে শুকরিয়া পেশ করছি। সবাই একবার পড়ছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। দেশের 58টি জেলা থেকে আগত আহলে হাদিস আন্দোলনের জিন্দাদিল কর্মী ভাইরা, সম্মানিত মুরব্বীগণ, সম্মানিত মা বোনেরা, ভালো আছেন আপনারা সবাই? সম্মানিত সুধী মণ্ডলী, মোহতারাম আমিরে জামাতের সিদ্ধান্ত অনুমোদন ক্রমে একান্তই আল্লাহর হস্তে তাঁর আনুগত্যের খাতিরে শেষ প্রান্তে আপনাদের সামনে আমাকে কথা বলতে হচ্ছে। সম্পূর্ণ সন্তুষ্ট চিত্তে মহান রব্বের শুকরিয়া আদায় করে মোহতারাম আমিরে জামাতকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সামনে আমাকে দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য। ইতিমধ্যেই আপনারা আমার আলোচনার বিষয়ে জানতে পেরেছেন, গান বাজনা তার কুফল এবং এর শাস্তি কি হবে। সম্মানিত দিনী ভাই সব, গান বাজনা, ডুগি, তবলা, হারমোনিয়াম সবটাই আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম ঘোষণা করেছেন। সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহর পথ থেকে মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য অন্ধভাবে গান বাজনা ও বাদ্যযন্ত্র সংগ্রহ করে এবং তা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। এদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। আয়াত থেকে স্পষ্ট বোঝা গেল আমাদের জন্য গান বাজনা নষ্ট সংস্কৃতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। এ থেকে আমাদের সাবধান থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন, নিশ্চয়ই ঈমান বাঁচানোর জন্য আমাদের সতর্কতা অবলম্বন করা দরকার, সাবধান হওয়া দরকার। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আকাশ সংস্কৃতির সবলে পাশ্চাত্য সভ্যতার সভ্য ধ্বজাধারী মানুষেরা আজকে বিজাতীয় আদর্শের ধারক বাহক হয়ে গেছি আমরা। গান বাজনা না হলে আজকে আনন্দ ফুর্তি হয় না, চিত্ত বিনোদন হয় না। তাই তো দেখতে পাওয়া যায় শতকরা 90 জন মুসলমানের দেশে পাইকে ধরে যাত্রা চলছে, উলঙ্গ নাচ চলছে, সার্কাস চলছে, জোয়া হাউজি চলছে, সব জায়গায় নষ্ট কালচার সয়লাব হয়ে যাচ্ছে। ভারতীয় চ্যানেলগুলো এই সুযোগ গ্রহণ করে শতকরা 90 জন মুসলমানের দেশে তাদের সব নষ্ট চ্যানেল এদেশে ওপেন করে রেখেছে এবং তাদের কালচার আমাদের মধ্যে আমদানি করে আমাদের যুব সমাজকে বিভ্রান্ত করে চরিত্রহীন করার জন্য তারা মারাত্মক ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সম্মানিত দিনী ভাই, বাংলাদেশের একটি চ্যানেল ইন্ডিয়ায় চলে না,
অথচ ইন্ডিয়ান চ্যানেল সবগুলো এখানে চলছে, যা এদেশের যুব সমাজের চরিত্র নষ্ট করছে, যুব সমাজকে চরিত্রহীন নষ্ট ভ্রষ্ট বানাচ্ছে। যেই চ্যানেলটি সারা দুনিয়ার মানুষের চরিত্রের পরিবর্তন এনেছিল, কোরআন ও সহি সুন্নাহর যে চ্যানেলটি পিস টিভি বাংলা, কোন কালো হাতের ইশারায় বন্ধ হয়ে গেল, আর নষ্ট চ্যানেলগুলো সব চালু থাকলো, যা দেখে এদেশের যুব সমাজ নষ্ট হচ্ছে, চরিত্রহীন লম্পট হচ্ছে, নষ্ট ভালোবাসার সুরসুরি তারা পাচ্ছে। আজকে আমাদের যুব সমাজ দিশেহারা হয়ে পড়েছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, কিয়ামতের অন্যতম একটি আলামত হচ্ছে, রাসূল বলেছেন জাতির লোকেরা গান বাজনা নিয়ে মত্ত হয়ে যাবে, তখন কিয়ামত সংগঠিত হবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, গান বাজনার অপকারিতা আজকে আমাদের সামনে দৃশ্যমান। গান বাজনার জন্য কি সর্বনাশ হচ্ছে তা আমরা লক্ষ্য করেছি। শতকরা 90 জন মুসলমানের দেশে ইমানদার মানুষগুলো, পাঞ্জাবি পরে পুরুষ মানুষগুলো, সে পাঞ্জাবির বিরুদ্ধে আমাদের গান শুনতে হয়, দিল বড় জ্বালা পাঞ্জাবিওয়ালা, কি বলেন ঠিক কিনা? শতকরা 90 জন মুসলমানের দেশে এর চাইতে অবমাননার কথা, এর চাইতে নষ্ট কথা, জঘন্য কথা আর কি হতে পারে? পাঞ্জাবিকে পাঞ্জাবি নিয়ে ঠাট্টা মাস্কারা করে গান বানানো হয়, এই লজ্জা রাখার জায়গা নেই, এই ব্যথা প্রকাশ করার ভাষা আমার জানা নেই। আমাদের গান শুনতে হচ্ছে আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, ওয়ালাইকুম আসসালাম বিয়ান সাহেব, কেমন আছেন বিয়ান সাহেব, মনে বড় জ্বালা। পরের কথাগুলো আমার মুখ দিয়ে বলা সম্ভব নয়, এই বরকতময় ইস্তেমার মঞ্চে অশ্লীল কথা না বলাই ভালো হবে। এই যে বিহাই সাহেব বিয়ানকে সালাম দিল, বিয়ান সাহেব বিহাইকে সালাম দিল, পরস্পর কুশল বিনিময় করতে গিয়ে বললো কেমন আছেন বিয়ান সাহেব, বিয়ান সাহেব বললো মনে বড় জ্বালা। এই যে অশ্লীল নষ্ট ভ্রষ্ট গান, এগুলো আজকে ব্যাপক হারে চলছে, টিভিতে গান, ভিসিভিতে গান, মোবাইলে গান, সব সময় গান গান আর গান। এই নষ্ট গানগুলো এত ব্যাপক ভিত্তিক প্রচলিত হয়েছে, এত ব্যাপকতা লাভ করেছে, যার দ্বারা যুব সমাজ মারাত্মক চরিত্রহীনতায় ভুগছে, যুব সমাজের মারাত্মক অধঃপতন হয়েছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, নামি দামি এক কণ্ঠশিল্পী নিজেকে ফোক শিল্পী বলে পরিচয় দেন, আজকে বিরাট জায়গায় তিনি অবস্থান করছেন, তিনি গান বলছেন, জন্মের পরে ঘরের কোণে দেখতে পেলাম এক তারা, বড় হয়ে বাবার হাতে দেখতে পেলাম তিন তারা, তাই তো আমি জারি সারি গাই ভাটিয়ালি মারে ফতি গাই। জন্মের পরে বাবার হাতে আমরা এক তারা দেখি নাই, জন্মের ঘর পরে আমরা আমাদের ঘরে কোরআন মাজিদ দেখেছি, বড় হয়ে বাবা মাকে কোরআন পড়তে দেখেছি। আজকে ফোক গানের নামে সারা দেশ পাগল পাড়া মাতোয়ারা, জন্মের পরে নাকি ঘরের কোণে এক তারা দেখেছিলাম, বড় হয়ে বাবার হাতে তিন তারা দেখেছিলাম। এটা হতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য, আমরা তো রবি ঠাকুরের বংশধর নয়, আমরা তো লালন ফকিরের বংশধর নয়, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, আমরা জন্মের পরে ঘরে কোণে এক তারা দেখব কেন? জন্মের পরে আমরা আজান শুনেছিলাম, ঠিক না বে ঠিক? এইভাবে একটার পর একটা আমরা যদি আলোচনা করতে যাই অনেক সময় লাগবে, আমার পরে অনেক মেহমান আছেন, তাদের বক্তব্য হবে। সম্মানিত ভাইরা, সম্মানিত মুরব্বীরা, আমার সম্মানিত মায়েরা বোনেরা, আজকে গান 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 কোন অর্থবহ গান নয়, শিক্ষণ শিক্ষামূলক গান নয়, সব অশ্লীল গান, চরিত্র বিধ্বংসী গান, ইমান বিধ্বংসী গান। মুসলমান গান গাইছে
শাহজালালের মাজারে গিয়ে শাহজালাল বাবা তুমি আল্লাহর ওলি একজনা এসেছে তোমার দ্বারে পুরা করো বাসনা। আস্তাগফিরুল্লাহ। মুসলমান খাজার মাজারে গিয়ে বলছে, মঈনুদ্দিন চিশতির মাজারে গিয়ে বলছে, ইয়াসমা হাই তেরা ইয়ে জমিন হাই তেরি, ইয়াসমা হাই তেরা ইয়ে জমিন হাই তেরি, পুরা কর দে মকসদ মেরি এ বাবা খাজা আজ মেরি। আস্তাগফিরুল্লাহ। এইভাবে বাংলায় গান, উর্দুতে গান, হিন্দিতে গান, এইভাবে গানে গানে অশ্লীল গানে আজকে আমাদের ইমান ধ্বংস হতে চলেছে, চরিত্র ধ্বংস হতে চলেছে, দেশ ধ্বংস হতে চলেছে, জাতি ধ্বংস হতে চলেছে, আমাদের যুব সমাজ বিপদগামী হয়ে পড়েছে। আজকে চতুর্দিক থেকে ইহুদি নাসারারা তাদের ওয়েস্টার্ন কালচার আমাদের মধ্যে আমদানি রপ্তানি করে আমাদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। যথার্থ রাসূল বলেছেন সহিহ বুখারী 5590 নম্বর হাদিস, আমি হাদিসের এবারত আপনাদের সামনে পড়েছি, আরেকবার আপনাদের সদয় অবগতির জন্য বলছি। আনাবি মালিক আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن من امتي اقوام يستحلون الحر والحرير والخمر والمعازف بالشنبي محمد رسول الله صلى الله عليه وسلم ارشاد করেছেন। রাসূল বলেছেন অবশ্যই অবশ্যই আমার পরে আমার ইন্তেকালের পরে এমন কিছু লোক আসবে, শয়তান প্রকৃতির লোক আসবে, শয়তানি কথা দিয়ে তারা গান বানাবে, তারা জেনা ব্যবসার ব্যাপকতা লাভ করাবে, জেনা ব্যবসারের বিস্তার ঘটাবে, রেশমি পোশাকের বিস্তার ঘটাবে, নেশাদার দ্রব্যের বিস্তার ঘটাবে, গান বাজনা এবং বাদ্যযন্ত্রকে তারা হালাল মনে করবে। সম্মানিত দীনী ভাই, সহিহ বুখারীর 5590 নম্বর হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম রাসূলের ভবিষ্যৎবাণী, রাসূলের ইন্তেকালের পরে দুনিয়াতে এগুলোর প্রচলন ঘটবে। ঈমান বাঁচাতে হলে, দুনিয়া থেকে ঈমান নিয়ে কবরে যেতে হলে, কবরের আজাব থেকে বাঁচতে হলে, আল্লাহর আজাব জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে, এইসব থেকে আমাদেরকে পরহেজ করতে হবে, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে, আমাদেরকে রেশমি পোশাক বর্জন করতে হবে, নেশাদার দ্রব্য বর্জন করতে হবে, জিনা ব্যবসার বর্জন করতে হবে, অশ্লীল গান বাজনা বর্জন করতে হবে, বাড়িতে অশ্লীল গানের আসর বন্ধ করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি মুসলমানের বাড়ি, প্রত্যেকটি মুসলমানের প্রত্যেকটি ঘরে কালার টিভি অবস্থান করছে এবং প্রত্যেকটি ঘরে ডিশ অ্যান্টিনার ডিশ লাইন কানেকশন নেওয়া হয়েছে। আমি তো আমার ভাষায় দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি, সারা বাংলাদেশের প্রতিটি মুসলমানের প্রতিটি ঘর মিনি মন্দির হয়ে গেছে, প্রতিটি ঘরে সকাল সন্ধ্যা 24 ঘন্টা 24 আওয়ার্স উলুধ্বনিতে মুখরিত হচ্ছে, ঠিক না বেটি? এই অবস্থা চলতে দেওয়া যায় না। এই অবস্থা চলতে থাকলে আমাদের ছেলে সন্তানরা ইমান হারা হয়ে যাবে, ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেবে, আখেরাতমুখী হবে না, চরিত্রহীন লম্পট হবে, জেনাকার ব্যভিচারী হবে, নেশাকার হবে, নেশাখোর হবে, আমাদের জাতীয় বিপর্যয়ের সম্মুখীন হতে হবে। সম্মানিত দীনী ভাই সব, এই যে জেনার ব্যাপক প্রচলন শুরু হয়েছে, যেখানে সেখানে জেনা ব্যভিচার চলছে, আজকালকার হোটেলগুলোতে প্রকাশ্যে জেনা ব্যভিচার হচ্ছে, রেশমি পোশাক পুরুষেরা পরিধান করছে, আর নেশাদার দ্রব্য বিড়ি সিগারেট আওলা জর্দা গুল থেকে শুরু করে ইয়াবা ফেন্সিডিল গাঁজা তাড়ি মদ চোয়ানি যত রকমের মাদক দ্রব্য আজকে বাংলাদেশ সয়লাব হয়ে গেছে। এদেশের যুব সমাজ মাদকাসক্ত হয়ে পড়েছে, বাপ ছেলে সবাই আজকে মাদকাসক্ত। মাদকের বিরুদ্ধে আমাদের সরকার বাহাদুর জিরো টলারেন্স ঘোষণা করলেও
প্রতিদিন সীমান্ত পার হয়ে লক্ষ লক্ষ নয় কোটি কোটি পিস ইয়াবা দেশে ঢুকছে। অভিনব কায়দায় মাদক দ্রব্যের বিস্তার ঘটছে, যা আমাদের জন্য অশনি সংকেত বটে, যা আমাদের জন্য অশনি সংকেত বটে। দেশকে বাঁচাতে হলে, জাতিকে রক্ষা করতে হলে এসব অশ্লীল কাজ থেকে আমাদের বেঁচে থাকতে হবে, আমাদের যুব সমাজকে বাঁচাতে হবে। সুন্দর সুখী সমৃদ্ধশালী মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত জঙ্গিবাদ মুক্ত শান্তিময় সোনার বাংলা করার জন্য এগুলোকে বন্ধ করতে হবে। অশ্লীল গান বন্ধ করতে হবে, অশ্লীল নাটক বন্ধ করতে হবে, অশ্লীল সিনেমা বন্ধ করতে হবে, আর যাত্রা বন্ধ করতে হবে, সার্কাস বন্ধ করতে হবে, মাদারের গান বন্ধ করতে হবে, জুয়া হাউজি যদি লাগা যায় বন্ধ করতে হবে, পহেলা বৈশাখ বন্ধ করতে হবে, আর বর্ষবরণের নামে বস্ত্রহরণ বন্ধ করতে হবে, দর্শনের নামে ধর্ষণ বন্ধ করতে হবে, বিশ্ব ভালোবাসা দিবসের নষ্ট অনুষ্ঠান বন্ধ করতে হবে, জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী বন্ধ করতে হবে, স্টার জলসা জি টিভি থেকে শুরু করে সব ভারতীয় চ্যানেল চিরতরে বন্ধ করে দিতে হবে, তাহলে দেশ ও জাতিকে রক্ষা করা সম্ভব হতে পারে। জয় বলুন ঠিক কিনা? স্টার জলসা বন্ধ করতে হবে। কেন কেন বাংলাদেশের একটি চ্যানেল ইন্ডিয়ায় চলে না? ইন্ডিয়ার সব চ্যানেলগুলো বাংলাদেশ ওপেন করে রাখা হয়েছে, কার স্বার্থে করা হয়েছে, কেন তা করা হয়েছে, কোন হাতের কালো হাতের ইশারায় পিএস টিভি বন্ধ করা হয়েছে, জাতি তা জানতে চায়। সম্মানিত দিদি ভাই, আর কত চেপে থাকা যায়, কত সত্য গোপন করা যায়, বাতিলের সঙ্গে তা আপোষ করা যায় না, ইমান তো রক্ষা হয় না। সম্মানিত সুধী মণ্ডলী, পর্নোগ্রাফির মাধ্যমে যুব সমাজ চরিত্র হারিয়ে ফেলছে। আমি আপনাদের সামনে কোরআন মাজিদের সূরা লুকমানের 6 নম্বর আয়াতকে প্রতিপাদ্য করে গান বাজনার অপকারিতা এবং তার শাস্তির কথা বলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের সূরা লুকমানে সুন্দর করে বলেছেন, এই গান বাজনা, এই সব অশ্লীল গান বাজনা, রং তামাশা, চিত্ত বিনোদন, এগুলো নিয়ে যারা মত্ত হয়ে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, অশ্লীল গান বাজনা যারা শুনবে তাদের জন্য ভয়ানক শাস্তির ব্যবস্থা করা হয়েছে, ভয়ানক শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে, কিয়ামতের মুসিবতের দিন এদেরকে ভয়ানক শাস্তির সম্মুখীন হতে হবে, বাঁচার কোনো পথ এদের থাকবে না, লোকাবার কোনো জায়গা এদের থাকবে না, সুপারিশ করার জন্য কেউ এদের থাকবে না, সর্বনাশ এদের হবে, দুনিয়াতেও সর্বনাশ এদের হবে, আখেরাতেও সর্বনাশ এদের হবে, সর্বনাশ এদের হবে, জাহান্নামের আগুন এদেরকে পাকড়াও করবে, বাঁচার কোনো রাস্তা এদের থাকবে না। সম্মানিত দিনী ভাই, আল্লাহ পাক রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আপনাদের শোনাতে চাই। হাদিসটি বাইহাকি শরীফে রয়েছে, 4503 নম্বর হাদিস, বাংলা মিশকাতে 4304 নম্বর হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ তাআলা হারামাল খামরা আল মাইসিরা আল কুবাতা। রাহুল বাইহাকি। সম্মানিত দীনি ভাই, আল্লাহ পাক নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বিশিষ্ট রাবি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা মদ হারাম করেছেন, জুয়া হারাম করেছেন, সব ধরনের বাদ্যযন্ত্র আল্লাহ হারাম করেছেন। এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হলো মুসলমানের জন্য, ইমানদারের জন্য সব রকমের বাদ্যযন্ত্র আল্লাহ হারাম করেছেন, অশ্লীল গান বাজনা আল্লাহ হারাম করেছেন। গান বাজনা হালাল নয়, গান বাজনা হারাম, গান বাজনা হারাম হওয়ার পরেও আমাদের ছেলে মেয়েদের বিয়ের বাড়িতে গান বাজনা হচ্ছে, আমাদের ছেলে মেয়েদের বিয়ের অনুষ্ঠানে সাউন্ড বক্স বাজানো হচ্ছে, বিকট আওয়াজ করে গ্রামে সাউন্ড বক্স বাজলে গোটা গ্রামের মানুষের জন্য ঘুম হারাম হয়ে যায়,
সব হারাম করেছেন আল্লাহ তাআলা, সব হারাম ঘোষণা করেছেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গান বাজনা না হলে আজকে তাকে সেকেলে বলা হয়, গান বাজনার সুযোগ না দিলে বিয়ে জমে না, আনন্দ ফুর্তি জমে না, চিত্ত বিনোদন জমে না, বিয়েটাই শোভা পায় না, বিয়ের বাড়ি এটা কিনা বোঝা যায় না। পাশ্চাত্যের কালচার মুসলমানদেরকে গ্রাস করেছে, এ থেকে বেরিয়ে আসতে হবে। যত দ্রুত বেরিয়ে আসতে পারবো আমরা তত দ্রুতই দুনিয়ার কল্যাণ আখেরাতের কল্যাণ। যদি বেরিয়ে আসতে না পারি দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হব, আখেরাতেও আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সম্মানিত দিনী ভাই সব, এই হাদিস থেকে আমরা শিখলাম জানলাম গান বাজনা আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করে দিয়েছেন। আরেকটি হাদিস আপনাদের শোনাই, ইবনে মাজা 2780 নম্বর হাদিস। আল্লাহ পাক রব্বুল আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تتبعوا الكائنات ولا تشتروهن ولا تعلموهن ولا تسمعوهن حرام। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদের জানিয়েছেন, হে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা গায়িকা নর্তকীদের বিক্রয় করো না, তাদের ক্রয় করো না, তাদের গান বাজনা ও বাদ্যযন্ত্র শিখিয়ে দিও না, তাদের উপার্জন হারাম। দিনি ভাই, আল্লাহ নবী বলেছেন গায়িকা নর্তকীদের ক্রয় করো না, গায়িকা নর্তকীদের গান শোনার জন্য ক্রয় করে নিয়ে আসবেন হারাম ঘোষণা করেছেন আল্লাহ রাসূল। গান বাজনা নর্তকী, এই নর্তকীদের ক্রয় করা যাবে না, বিক্রয় করা যাবে না, এদেরকে আপনার গান বাদ্য বাদ্যযন্ত্র ক্রয় করা যাবে না। যেই ক্যাসেটে গান আছে, যেই বাজনায় আপনার চরিত্র নষ্ট হয়, আপনার রক্ত গরম হয়, আপনার মস্তিষ্ক গরম হয়, আপনার মন মগজ বিগড়ে যায়, আপনার রক্ত গরম হয়ে যায়, আপনার মধ্যে শয়তান ওয়াসওয়াসা দেয়, আপনাকে নষ্ট হতে বাধ্য হতে হয়, সেই গান বাজনা বাদ্যযন্ত্র ক্রয় বিক্রয়, গায়িকা ক্রয় গায়িকা বিক্রয় আল্লাহ হারাম করেছেন। এদের বিক্রয় লব্ধ বিক্রি লব্ধ অর্থ আল্লাহ হারাম করেছেন। এই হাদিস থেকেও নিশ্চিত হয়ে প্রমাণিত হলো, নিশ্চিতভাবে আমরা জানতে পারলাম গান বাজনা বাদ্যযন্ত্র আমার আপনার জন্য হারাম 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 হারাম। এরপরে সহি আবু দাউদ 4924 নম্বর একটি হাদিস আমি আপনাদের শোনাতে চাই। এই হাদিসে হযরত নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, একদা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদ্য যন্ত্রের আওয়াজ শুনতে পেলেন, বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পেলেন, বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পেয়ে তিনি আঙ্গুল কানে ঢুকিয়ে দিলেন, আঙ্গুল কানে ঢুকিয়ে দিয়ে জোরে রাস্তা পার হয়ে চলে গেলেন। তারপরে তিনি বললেন, নাফে বলছেন তিনি আমাকে, এরপরে আমাকে বললেন, নাফে তুমি কি কিছু শুনতে পাচ্ছ? নাফে বললেন, না আর শুনতে পাচ্ছি না। তিনি দুই আঙ্গুল কান হতে বের করলেন, এরপরে বললেন, আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম, তিনি এরকম করেছিলেন। হযরত হযরত নাফে বর্ণিত হাদিসটি হযরত ওমারের ব্যাপারে বলা হচ্ছে, যে গান বাজনা শুন আওয়াজ শুনতে পেয়ে হযরত ওমার কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিলেন, আঙ্গুল ঢুকিয়ে দিয়ে দ্রুত ওই জায়গা পার হয়ে গেলেন। এরপরে নাফেকে বললেন, নাফে তুমি কি কিছু শুনতে পাচ্ছ? নাফে বললেন, না শুনতে পাচ্ছি না। হযরত ওমার কানের আঙ্গুল বের করে দিয়ে তিনি স্বাভাবিক অবস্থায় অবস্থান করলেন। তিনি বললেন, নাফে আমি এমনটি করলাম কেন, জানো কি? নাফে বললেন, বললেন জানি না। হযরত ওমর বললেন, একদিন আমরা রাসূলের সঙ্গে ছিলাম, এমন অবস্থায় বাদ্যযন্ত্র গানের আওয়াজ কানে আসলো, আল্লাহর রাসূল গান বাজনা বাদ্যযন্ত্রকে হারাম জেনে কানে আঙ্গুল ঢুকিয়ে দিলেন এবং সেই স্থান দ্রুত পার হয়ে গেলেন, প্রস্থান করলেন। আমি তাই রাসূলের অনুসরণ করে আমি গান বাজনা শুনলাম না। সম্মানিত দিনী ভাই, গান শুনলে
আমরা কান পেতে দেই, দান শুনলে গানের আওয়াজ আসলে আমরা দাঁড়িয়ে গান শুনি, কান পেতে দেই, মন লাগিয়ে দেই, দিল লাগিয়ে দিয়ে আমরা গান শুনি। বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাজনা শুনে কানে আঙ্গুল ঢুকিয়ে দিতেন এবং দ্রুত সেই স্থান থেকে প্রস্থান করতেন। রাসূলের সাহাবীরা, রাসূলের হাতে গড়া সোনার মানুষ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মতো এই একই কায়দা অনুসরণ করে গান বাজনা শুনলেন না, কানে আঙ্গুল দিয়ে ঢুকিয়ে দিলেন। একেই বলে মুত্তাকি, একেই বলে পরহেজগার, একেই বলে আল্লাহ ভীরু, একেই বলে নেককার। এইরকম নেককার মানুষ আমাদের হতে চেষ্টা করতে হবে, হতে পারবো না কিন্তু চেষ্টা করতে হবে, চেষ্টাই আমাকে আপনাকে জান্নাতে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। দিনি ভাই, তাহলে স্পষ্ট হাদিস থেকে বোঝা গেল কোন অবস্থাতেই গান পেতে গান শোনা যাবে না। রাসূলের মতো করে, রাসূলের সাহাবীর মতো করে কানে আঙ্গুল ঢুকিয়ে দিতে হবে। এমনি বেঁচে থাকা অবস্থায় রাসূলও বেঁচে ছিলেন, তারাও বেঁচে ছিলেন, রাসূলের হাতে গড়া সোনার মানুষ দর্শন বেঁচে থাকতেই আল্লাহ সুবহানাহু তাআলা জিবরিল আমিনকে ডেকে বললেন, জিবরিল যা আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দাও। রাসূলের দর্শন সাহাবীকে আমি আল্লাহ তাদের আমলে সন্তুষ্ট হয়ে, তাদের তাকওয়ার গুণে গুণান্বিত হয় সন্তুষ্ট হয়ে, তাদের আল্লাহ ভীতিতে সন্তুষ্ট হয়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। রাসূলও তখন বেঁচে ছিলেন। আর যাদের ব্যাপারে আর হাদিসের পরিভাষায় আশারে মুবাশশারা বলা হয়েছে, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন রাসূলের সাহাবী, তাদের তারাও তখন বেঁচে ছিলেন, বেঁচে থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত দীনী ভাই, এই হাদিস থেকে আমরা শিখলাম কোন অবস্থাতেই গান বাজনা শোনা যাবে না, গান বাজনা শোনার চেষ্টা করা যাবে না, গান বাজনার ব্যবস্থা বাড়িতেও রাখা যাবে না, কালার টিভি বাড়িতে থাকা যাবে না, স্টার জলসা শোনা যাবে না, বউ বেটিদেরকে স্টার জলসা শোনার সুযোগ দেওয়া যাবে না, সুলতান সুলেমান দেখার সুযোগ দেওয়া যাবে না, অরুণ বরুণ কিরণমালা দেখার সুযোগ দেওয়া যাবে না, ইউসুফ জুলেখা দেখার সুযোগ দেওয়া যাবে না। জোরে বলুন ঠিক না বেটি? হ্যাঁ, এগুলো দেখে আমাদের বউ বেটিরা সব নষ্ট হয়ে যাচ্ছে, পরকীয়ায় ব্যস্ত হচ্ছে, প্রেম প্রীতি খেলা জমে যাচ্ছে, সব নষ্ট হয়ে যাচ্ছে, জেনা ব্যবসার ব্যাপকতা পাচ্ছে। আমাদেরকে দুনিয়ায় বাঁচতে হলে, আখিরাতে বাঁচতে হলে, ঈমান নিয়ে বাঁচতে হলে, ঈমান নিয়ে মরতে হলে আমাদের সতর্ক হতে হবে, মনে রাখতে হবে। রাসূল বলেছেন, কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। হে আল্লাহর বান্দারা, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই তোমরা রাখোয়াল, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের মুসিবতের দিন আল্লাহ তোমাদের জিজ্ঞাসা করবেন তোমাদের দায়িত্ব এর ব্যাপারে, তোমাদের কর্তৃত্বের ব্যাপারে, তোমাদের কর্তৃত্বে যারা আছে তাদেরকে পরিচালনার ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন। নিশ্চয়ই আল্লাহর জিজ্ঞাসা থেকে পার হয়ে যাওয়া সম্ভব হবে না। আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, কু আনফুসাকুম আহলিকুম নারা। হে আল্লাহর বান্দারা, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, নিজের আহাল পরিবারকে বাঁচাও। সম্মানিত দীনী ভাই, আজকে জাহান্নাম থেকে বাঁচার জন্য নিজেদের কেমন কি পরিমাণ সজাগ ও সচেতন হওয়া দরকার, এবং পরিবার পরিজন যারা আমাদের অধীনস্থ আছে, বউ ছেলে মেয়ে যারা আমাদের অধীনস্থ, তাদেরকে বাঁচানোর জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কতটা সজাগ ও সচেতন হওয়া দরকার, কতটা তৎপর হওয়া দরকার, কতটা আমাদের হুঁশ হওয়া দরকার, রাসূলের হাদিস থেকে আমরা তা জানতে পারলাম। এরপরে আমি আপনাদের সামনে আর একটি হাদিস শোনাতে চাই। হাদিসটি সিলসিলা সহিহা 1604 নম্বর হাদিস। হাদিসটি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আনা আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ খাসফুন ওয়া কাযফুন ওয়া মাসখুন ওয়া যালিকা ইযা শারিবুল খুমুরা আত্তাখাযুল কায়নাতি ওয়া যারাবু বিল মাআসিফ। আল্লাহু আকবার। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে ভারাক্রান্ত হৃদয়ে ব্যথা ভরা মন নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন, আমার ইন্তেকালের পরে আমার উম্মতের মধ্যে
আমার উম্মাতের মধ্যে নেশাদার বস্তু ব্যাপকতা লাভ করবে, আমার উম্মাতের লোকেরা নেশাদার বস্তু সেবন করবে, আমার উম্মাতের লোকেরা নেশাগ্রস্ত হবে, গায়িকাদের নিয়ে নাচ গান মত্ত হবে, বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত হবে। তিনটি ভবিষ্যৎবাণী রাসুল করেছেন, রাসুল বলেছেন আমার পরে আমার উম্মতের মধ্যে নেশাদার বস্তুর ব্যাপকতা লাভ করবে, আমার উম্মতের লোকেরা ব্যাপক হারে পাইকারি দরে নেশা করবে। সেই জামানাই বর্তমান বিরাজ করছে। সম্মানিত ভাইরা, গায়িকাদের নিয়ে নাচ গান নাচ গানে মত্ত হবে, হ্যাঁ তাই দেখা যাচ্ছে সারা দেশে অশ্লীল ছবি চলছে, অশ্লীল ছবি চলছে, অশ্লীল নাটক চলছে, যাত্রা সার্কাসের ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে, বাজারের গান জোয়া হাউজি যদি লাইজ্জা যায় এগুলোর ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে, গায়িকাদের নিয়ে নাচ গানে মত্ত হচ্ছে, ইলেকশনের ক্যানভাস থেকে শুরু করে আজকে নায়ক নায়িকাদের নিয়ে এসে এক পক্ষ আরেক পক্ষকে বলছে উমুক ভাই উমুক ভাইয়ের সামনে দিয়ে হাইটটা যাই, তখন আমার বুকটা ফাইটটা যাই। এই যে ফাইটটা যাই শুরু হয়েছে, ফাইটটা যাই এত ব্যাপকতা লাভ করেছে, বাপও বলে ফাইটটা যাই, মাও বলে ফাইটটা যাই, ছেলেও বলে ফাইটটা যাই, সবারই ফাটছে, ফাইটেই যাচ্ছে, ফাটাফাটি তো শুরু হয়েছে, কেবল কবরে যাওয়ার পরে ফাইনাল ফাটাফাটি হবে। কি বলেন ঠিক কিনা? কবরে ফাইনাল ফাটাফাটি হবে, মনকার নাকি যখন পিটান দেবে সেদিন ফাটাফাটি হবে, সেদিন তো বাঁচার কোনো পথ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, কবরে মনকার নাকির এত পিটাবে সেদিন বান্দারা বাঁচবেও না মরবেও না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত ভাইরা, আজকে নায়ক নায়িকাদের নিয়ে আজকে কনসার্ট করা হচ্ছে, রাজনৈতিক নেতারা আজকে এগুলো নিয়ে কনসার্ট করছে, দুঃখজনক হলো সত্য, ইসলামী জালসা করতে হলে পুলিশের অনুমতি ছাড়া হচ্ছে না, আর পাইকের দরে আজকে গান বাজনা যাত্রা সার্কাস পুলিশ প্রোটেকশন দিয়ে সেগুলো চলছে। আমার রাজশাহীর যেই ময়দানে আপনারা বসে আছেন, এখান থেকে পাশে আমার উপজেলা পবা উপজেলা দারুসা কলেজ মাঠে গত বছরের আগের বার প্রকাশ্যে যাত্রার প্যান্ডেলে মেয়েরা উলঙ্গ হয়ে নাচলো, সেখানে নাচানাচি হলো, সেখানে কোনো বাধা দেয়া হলো না, অথচ জালসা মাহফিলগুলোতে বাধা দেয়া হয়। দুঃখজনক হলো সত্য, না বললেই হবে না তাই বলার কথা, ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি যেই কোরআন শুনলে ঈমান বাড়ার কথা আল্লাহ বলেছেন, যেই কোরআন শুনলে আল্লাহর রহমত নাজিলের কথা আল্লাহ বলেছেন, সেই কোরআনকে বাধাগ্রস্ত করার অধিকার দুনিয়ার কোনো মানুষের নেই, সেই কোরআনকে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অধিকার কোনো মানুষের নেই, কোরআনকে বাধাগ্রস্ত করা মানে নিজের ভাগ্যের উপরে কালিমা লেপন করা, ঠিক কিনা বলুন? কোরআনের মাহফিলগুলোকে ওপেন করে দিতে হবে, যাত্রা সার্কাস ন্যানটা নাচ বন্ধ করতে হবে, জাতিকে চরিত্রবান ইমানদার পরহেজগার দিনদার আমানতদার সত্যবাদী সৎ নামাজি পরহেজগার আমানতদার দেয়ানতদার দেশপ্রেমিক সুনাগরিক গড়ে তুলতে হলে ন্যানটা ছবি দেখাবেন, ন্যানটা নাচ দেখাবেন, অশ্লীল গান শোনাবেন, যাত্রা শোনাবেন, দেখাবেন সার্কাস শোনাবেন, মাদারের গান শোনাবেন, ব্লু ফিল্ম দেখার সুযোগ করে দিবেন, সিনেমা হলগুলোতে নষ্ট ছবির প্রদর্শনী ব্যবস্থা করবেন, আর জাতিকে চরিত্রবান বানাবার স্বপ্ন দেখবেন, এটা আকাশ কুসুম বিলাস চিন্তা। জাতিকে রক্ষা করতে হলে অশ্লীল গান চিরতরে বন্ধ করতে হবে, অশ্লীল বাসনা চিরতরে বন্ধ করতে হবে, যাতে জাতি চরিত্রহীন হয় সব উৎস চিরদিনের জন্য বন্ধ করে দিতে হবে। এই কাজটা সরকারই করতে পারে, আমরা সরকারের বিরুদ্ধে কিছু বলতে চাইনি, আমরা বলতে চেয়েছি এই মাদকের বিরুদ্ধে যেমন জিরো টলারেন্স, অশ্লীল গান বাজনার বিরুদ্ধেও জিরো টলারেন্স ঘোষণা করতে হবে। কি বলেন, একমত না দ্বিমত? জোরে একবার বলুন না, একমত না দ্বিমত? হ্যাঁ, সামনে মাছের গামলা রেখে রান্না করা বা কাঁচা মাছের গামলা রেখে বিড়ালকে বলবেন, বিড়াল বাবা খবরদার আল্লাহর দোহাই লাগে, তুমি মাছ খাইও না, জাহান্নামে যাবা, কখনো বিড়াল আপনার কথা শুনবে না। সম্মানিত দিনী ভাই, চরিত্র নষ্ট হওয়ার অবাধ সুযোগ করে দিয়ে আমাদেরকে বলবেন ওয়াস করে চরিত্রবান বানান, আপনার মতো আহাম্মক দুনিয়াতে আর নাই, আর এইরকম আহাম্মকদের কারণে দেশটা বিরান ভূমিতে পরিণত হতে যাচ্ছে।
সম্মানিত ভাইরা, যে ইয়াবা আজকে সারা দেশে ব্যাপক হারে বিস্তার লাভ করেছে, সেই ইয়াবা তো আসে ভারত থেকে, সেই হিরোইন থেকে, হিরোইন আসে ভারত থেকে, সেই ইয়াবা হিরোইন আসে বার্মা থেকে, আরাকান থেকে, নদী পার হয়ে যারা আসে, সীমান্তের পাহারাদারির দায়িত্বে যারা আছে, তারা কি ঘোড়ার ঘাস কাটে? তারা ঘোড়ার ঘাস কাটে? তারা জাতির মাথার ঘাম পায়ে ফেলা পয়সা দিয়ে তাদের বেতন ভাতা হয়, জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে সব রকমের মাদক দেশে আসছে, দুঃখজনক হলো সত্য, ভারত থেকে অত্যাধুনিক বাদ্যযন্ত্র আনা হচ্ছে, ভারত থেকে নায়ক নায়িকা না আনলে এদেশের ছবি নাটক হিট হচ্ছে না, সুরসুরি যাচ্ছে না, মারাত্মক খারাপ আলামত। এদেশের নায়ক নায়িকারা মানববন্ধন করছে, এদেশের নায়ক নায়িকারা বলছে আমাদের বাঁচতে দাও, এদেশের কৃষ্টি কালচার জিন্দা করার জন্য ভারতীয় নায়ক নায়িকাদের অনুপ্রবেশ ঠেকাও, আমাদের আর ওয়াজ করা লাগবে না, নায়ক নায়িকারা এদেশের এইগুলো বন্ধ করার জন্য মাঠে নেমেছে, এদেশের বিজ্ঞাপন ভারতীয় টিভি চ্যানেলে দেয়া হচ্ছে, এদেশের টিভি মালিকেরা সব গালে হাত দিয়ে চিন্তা করছে, সব মাঠে নেমে বলছে এদেশের অ্যাডভার্টাইজ বিজ্ঞাপন এদেশের টিভি চ্যানেলে দিতে হবে। সম্মানিত দিনী ভাই, অধপতন হতে হতে কি পর্যায়ে অধপতন গেছে একটু চিন্তা করলে পাবেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন আমার উম্মতের লোকেরা নেশাদার বস্তু পান করবে, গায়িকাদের নাচ নিয়ে মত্ত হবে, গায়িকাদের নিয়ে ব্যস্ত হবে, নায়িকাদের নিয়ে মত্ত হবে, বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত হবে, বাদ্যযন্ত্র নিয়ে মত্ত হবে, আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করেছেন তখন আল্লাহ তাআলা বেজার হবেন, মানুষেরা যখন নাচ নিয়ে ব্যস্ত হবে, গান নিয়ে ব্যস্ত হবে, সিনেমা নষ্ট সিনেমা নিয়ে ব্যস্ত হবে, নষ্ট নাটক নিয়ে ব্যস্ত হবে, যাত্রা সার্কাস নিয়ে ব্যস্ত হবে, আর কনসার্ট নিয়ে ব্যস্ত হবে, নেশাদার বস্তু পান করবে, গান বাদ্য নিয়ে ব্যস্ত হবে, বাদ্যযন্ত্র নিয়ে মত্ত হবে, চিত্ত বিনোদনের নামে জাতি যখন চরিত্রহীন হয়ে পড়বে, আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর বান্দারা শোনো, সেই সময় এমন বালা মুসিবত আসবে, আল্লাহ সুবহানাহু তাআলা ভূমিধস ঘটাবেন, ভূমিধস ঘটাবেন, মাটি ধসে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে, আর আপনার আপনার ভূমিকম্প শুরু হয়ে যাবে, আপনার আজাব গজব এসে যাবে, মারাত্মক আজাব এসে যাবে। তিরমিজির একটি হাদিস, আল্লাহ রাসূল বলেছেন এমন অবস্থা যখন হবে, ওই গুটির দানা নিয়ে আল্লাহ রাসূল এরকম করে উদাহরণ দিয়ে বলেছেন, একটা জায়গা কেটে দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে সব দানাগুলো ঝরঝর ঝরঝর করে পড়ে যায়, এরকম ওই গুটির দানার মতো গজব আজাব আসবে, বালা মুসিবত আসবে, অশান্তির দাবানল জ্বলবে, গোটা জাতি চরিত্রহীন লম্পট হয়ে যাবে, জেনা ব্যভিচার এমন ব্যাপকতা লাভ করবে, মেয়ে ছেলে ঘরে রাখা সম্ভব হবে না, ভূমিধস হবে, আসাব গজব আসবে, আসমানি গজব আসবে, জমিনি গজব আসবে, আসমানি বালা আসবে, আর সমাজের মানুষগুলোর আকৃতি বিকৃতি হয়ে যাবে, আকৃতি বিকৃতি হয়ে যাবে, আকৃতি বিকৃতি হয়ে যাবে। তাই তো আজকে দেখা যায় চতুর্দিকে গজব আর গজব, বালা মুসিবত বালা মুসিবত, আসমানি বালা জমিনি বালা, শিলা বৃষ্টি ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস টর্নেডো, বিভিন্ন রকমের বহুমুখী বালা মুসিবত আজাব গজব মানুষকে গ্রাস করবে। বিশ্বনবী যথার্থই বলেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ, বাঁচার একটাই পথ, এই পথ থেকে ফিরে আসতে হবে, গান বাজনা বাদ্যযন্ত্র এই সব থেকে আমাদের মুখ ফিরিয়ে নিতে হবে। আরেকটি হাদিস আপনাদের শুনিয়ে আমার আলোচনার সমাপ্তি টানতে চাইব। সম্মানিত দিনী ভাই সব, সিলসিলা সহিহা 2699 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم لا يو
বাইয়াতুন্না কওমুন মিন হাযিহিল উম্মা আলা তুআমিন ওয়া শারাবিন ওয়া লাহবি ফায়াসবাহু ক্বাদ মাসাফু কিরাদাতান ওয়া খানাসিরা। আহাহা, মারাত্মক খারাপ কথা বিশ্বনবী বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে রাত্রি যাপনে, খাদ্য পানীয়তে অশ্লীলতা, বিনোদন, আমোদ প্রমোদ, এই অশ্লীলতা, গান বাজনা, রং তামাশা, মদ তাড়ি, নেশাদ্রব্য, এগুলো